গল্প নিরু পূর্ণদৈর্ঘ্য বাংলা গল্প কলমে শান্তা ইসলাম আহ ব্যথা লাগছে প্লিজ হাতটা ছাড়ুন আহ ছাড়ুন বলছি ভাইয়া খুব লাগছে প্লিজ ছাড়ুন লাগু হাতটা ছাড়ুন ভাইয়া প্লিজ খুব লাগছে আমার যে লাগছে সেটা দেখতে পাস না প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন বডবার বেড়েছিস তুই খুব শখ হয়েছে ওই পালাশের সাথে হেসে হেসে কথা বলার তাই না কথাগুলো বলেই আবির ভাইয়া আরো শক্ত করে আমার ডান হাত চেপে ধরে আবির ভাইয়া এত শক্ত করে হাতের কবজিটা ধরেছে যে কোনো ভাবে ছাড়াতে পারছি না হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে আমার বেঁধে রাখা চুলগুলো খুলে গেছে আবির ভাইয়া এক হাতে আমার হাত শক্ত করে ধরে রেখেছে আর এক হাতে আমার খোলা চুলগুলো কানে গুঁজে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগল একটুও বুঝিস না আমাকে কেন এমন করিস বলতো আবির ভাইয়ার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছি না ভাইয়া কি বলতে চাচ্ছে কেন করছে ভাইয়া এমনটা আমার সাথে কি দোষ করেছি আমি আবির ভাইয়া আমার মার ফ্রেন্ড নীলা খালার একমাত্র সুপুত্র ছোটবেলা থেকেই দেখেছি আবির ভাইয়া সবার সাথে খুব কম কথা বলে আবির ভাইয়া খুব পরিপাটি একজন মানুষ দেখতে খুব সুদর্শন গালে চাপ দাঁড়ি গায়ের রং শ্যামলা সবচেয়ে বেশি চোখ আটকায় তার এলোচুলগুলোর উপর তার কথাবার্তা চলাফেরা সব কিছুই পারফেক্ট ছেলেটার মধ্যে এতগুলো গুণ আছে যে বলে শেষ করা যাবে না আমার কাজিনার ফ্রেন্ডগুলো তার জন্য ফিদা এক কথায় বলতে গেলে এলাকার সব মেয়েগুলোর একমাত্র ক্রাস আবির ভাই আবির ভাইয়া আর আমাদের বাসা পাশাপাশি সেই সুবাদে আমাদের ছাদ আর ভাইয়াদের ছাদও পাশাপাশি থাকায় ভাইয়াদের ছাদ থেকে আমাদের ছাদে খুব সহজেই এক লাভ দিয়ে আসা যায় বিকেল বেলা ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে ছাদে উঠেছিলাম হঠাৎ কোথা থেকে আবির ভাইয়ার আগমন ঘটে ছাদে এসেই আমার হাতটা ধরে হেঁচকা টান দিয়ে তার দিকে মুখ ফিরিয়ে কথাগুলো বলতে থাকেন ভাইয়া আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করবি কর দেখি কত দূর চিৎকার করতে পারিস সবই বুঝিস শুধু আমাকেই বুঝিস না আমার জায়গায় ওই পলাশ হাতটা ধরলে খুব ভালো লাগত তাই না আহ আমার খুব ব্যথা লাগছে দেখেন এখন যদি আপনি আমার হাত না ছাড়েন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চিৎকার করব আবির নিরুর হাতটা না ছেড়ে আরও শক্ত করে চেপে ধরে আবির ভাইয়ার চোখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি রাগে চোখ দুটো রক্তবর্ণের মতো আর গাল দুটো টমাটোর মতো টকটকে লাল হয়ে আছে কিন্তু আমার উপর কিসের জন্য তার এত রাগ তা বুঝে উঠতে পারছি না আমি আর সহ্য করতে না পেরে চোখ দুটো বন্ধ করে যেই চিৎকার করতে যাব সাথে সাথে আমার জোড়ার উপর অন্য ঠোঁটের স্পর্শ অনুভব করি চোখ মেলে দেখি আবির ভাই নেশাগ্রস্তের মতো আমার জোড়া তার আয়ত্ত করে নিয়েছে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমার সাথে কি ঘটছে তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার শক্তির কাছে আমার শক্তি ক্ষুদ্র পিপিলিকার মতো বলা যায় আবির ভাইয়াকে যত ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছি সে আরও শক্ত করে আমার কোমর ঝাপটে ধরে কিস করতে থাকে প্রায় কতক্ষণ যাব এভাবে ছিলাম বলতে পারবো না হঠাৎ যেন মনে হচ্ছিল এখনই বন্ধ হয়ে মারা যাব নিঃশ্বাস নিতে পারছিলাম না চারদিকে কেমন যেন অন্ধকার ঘনিয়ে আসলো। তারপর আমার সাথে কি হলো আর কিছু বলতে পারলাম না চোখ মেলে দেখি আম্মা দাদি আমার মাথার পাশে বসে সুরা পাঠ করছে আর কতক্ষণ পর পর মাথায় ফু দিচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কানাকানি করছে মাথাটা খুব ভারী হয়ে আছে হালকা উঠে বসতেই ছোট বোনের কুটনামি শুরু হয়ে যায় ঠিকই আছে ভালোই হয়েছে আমি অনেক খুশি হয়েছি জিন একেবারে সারা জীবনের জন্য ওকে নিয়ে যেতে পারল না আম্মা আহাসা চুপ থাকবি নাকি ঠাটিয়ে মারবো এক মার কথা শেষ হতে না হতেই আরেক অদ্ভুত ঘটনার উন্মোচন ঘটল দাদি আমার কানি আঙুলটা চিমটি কেটে ধরে আমাকে জিজ্ঞেস করতে লাগল কিরে কোথা থেকে এসেছিস বল আহ দাদি আঙ্গুল ছাড়ো ব্যথা লাগছে সত্যি করে বল দেখি কোন গাছ থেকে এসেছিস তেঁতুল গাছ থেকে নাকি পাশের বাড়ির ওই শিমুল গাছ থেকে এমনি মাথা ব্যথাতে ফেটে যাচ্ছে তার উপর আমার পরিবারের পুরনো বাংলা ছায়াছবির ড্রামা আরম্ভ হয়ে গেছে এখন আল্লাহই জানে কখন শেষ হবে এই ড্রামা দাদি তুমি আঙ্গুল ছাড়ো আমি নিরু মা আম্মা ছেড়ে দেন মনে হয় নিরুকে কিছুই ধরেনি খামোখা মেয়েটা কষ্ট পাচ্ছে দাদি বৌমা তুমি আমার থেকে বেশি বোঝো না সত্তর বছরের অভিজ্ঞতা আছে আমার এটা কোনো সাধারণ জিনের কাজ না আশা নিরু আপুকে মনে হয় বড় সরজিন আছর করেছে ঠিকই আছে কি দরকার ছিল ভরা বিকেলে ছাদে যেয়ে রং ঢং করার দাদি শুকনো মরিচ আনব নাকি পুড়িয়ে নাকের কাছে ধরলে বাপ বাপ করে পালাবে নিরু আশা মাথা গরম করিস না ভাগ এখান থেকে না হলে কানের নিচে মারব ঠাটিয়ে আশা দেখেছ দাদি দেখেছ বলেছি না ওর গারে কিছু একটা আছর করেছে শুকনো মরিচের কথা শুনতাই কেমন অস্বাভাবিক আচরণ করছে নিরু বসা অবস্থায় খাটের নিচে উকি মেরে কি যেন খুঁজতে থাকে মা কিরে কি খুঁজছিস আশা জিনের ভাইয়ের কিছু প্রয়োজন মনে হয় তাজিন ভাই খাটের নিচে কি খুঁজছেন নিরু ঝাড়ু খুঁজছি কোথায় যে গেল ঝাড়ুটা মা ঝাড়ু দিয়ে কি করবি নিরু তোমার প্রাণের প্রিয় ছোট মেয়ের গায়ে কয়েকটা ঝাড়ুর বাড়ি না পড়া পর্যন্ত ও এখান থেকে যাবে না তাই ঝাড়ুর ব্যবস্থা করছিলাম আর কি আশা দেখ আপু সবার সামনে এভাবে কথাটা বলে ঠিক করলি না কিন্তু নীরু তুই গেলি এখান থেকে নাকি ঝাড়ু নিব আশা দৌড়ে রুম থেকে বের হয়ে যায় নীরুমা উনাদের এখান থেকে ভিড় কমাতে বলতো দেখেছেন ভাবি দেখেছেন মেয়েটা কত বেয়াদ ভেবেছিলাম খারাপ কিছু হয়েছে তাই দৌড়ে দেখতে এলাম কে জানতো বাবা দেখতে আসলে এত কথা শুনতে হবে নিরু আপনারা তো আমাকে দেখতে আসেননি চাচি এসেছেন আমার ঘরের ভূত দেখতে এখন ভূত চলে গেছে তাই সবাই সবার বাসায় যেয়ে যার যার কাজ করুন আবার ভূত আসলে আমরা আপনাদের খবর দিব দেখতে আসিয়েন কেমন মা আহনীরু কি হচ্ছে শুনেছেন ভাবি মেয়েটার কথা শুনেছেন যত বড় মুখ নয় তত বড় কথা চলেন ভাবি চলেন আমরা চলে যাই আমাদেরও শখ নেই মানুষের বাসায় যেচে এসে অপমান হওয়ার ভেংচি কেটে ব্রেকিং নিউজও মনে হয় না এত তাড়াতাড়ি ছড়ায় যত তাড়াতাড়ি পাশের বাসার আন্টিরা গুজব ছড়ায় এবার মনে হচ্ছে আমিও তাদের ব্রেকিং নিউজ মানে গুজবের লিস্টে পড়ে গেলাম দাদি এখনো পাশে বসে মাথায় ফু দিচ্ছি মানে তাদের ভাষ্যে মতে ভূত তাড়ানোর চেষ্টা করছে দাদিকে বললাম দাদি তুমিও রুমে যেয়ে পান চাবাও গিয়ে তোমাকে আর ওজাগিরি করতে হবে না প্রতি দাদি হুঙ্কার দিয়ে বলল তুই আমার থেকে বেশি বুঝিস তোর ঘরে ভূত আছে মানে আছে ওই ভূতকে আমি তাড়িয়েই ছাড়ব এই আমি বলে রাখলুম আমার দাদি হল এমন একটা প্রাণী যাকে ক বললে সে ওটাকে খ বলবে আর সেটা যে খ সে সেটা প্রমাণ করেই ছাড়বে আমাদের পরিবারটা হলো সম্পূর্ণ একটা চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানার প্রধানমন্ত্রী হলো আমার দাদি চিড়িয়াখানার অন্য প্রাণীরা বর্তমানে বাসায় নেই দীপা আপু মানে আমার চাচাতো বোনের বিয়ের শপিং করতে বাহিরে গেছে ফিরে আসলেই আপনারা নিজেই চিড়িয়াখানার প্রাণীদের সাথে পরিচিত হতে পারবেন দাদিকে কোনোভাবে বুঝিয়ে পারব না যে আমাকে ভূতে ধরেনি কারণ সে যে এই চিড়িয়াখানার প্রধানমন্ত্রী তাকে বোঝানো বড় দেয় তাই তার সাথে আর তর্ক না করে মুখটা বিপরীত দিকে ঘুরিয়ে রাখলাম দাদি আমাকে প্রশ্ন করছে কিন্তু আমি তার কোনো কথার জবাব দিচ্ছি না অবশেষে সে নিজেই বিরক্ত হয়ে বলতে লাগল আজকালের ছেলেমেয়েরা আমাদের থেকেও বেশি বোঝে যখন ঘাড় ধরে মোটকে দিবে তখন টের পাবি কথাটা বলেই দাদি রেগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল মা আহনিরু তোর মাথা কি গেছে নাকি সবাইকে কি জাতা বলছি সেসব সবাই তো তোর ভালোর জন্যই বলছে নিরু যাও তোমা ভালো লাগছে না এসব অহেতুক কথাবার্তা আমি ঠিক আছি আমাকে কোনো ভূত ধরেনি মা তাহলে তোর হাতে এই দাগ কিসের মার কথায় শুনে হাতের দিকে তাকিয়ে দেখি সত্যিই তো আমার হাতের কবজিটা লাল হয়ে আছে হাতের দিকে তাকাতেই মনে পড়ে গেল আবির ভাইয়ের কথা আবির ভাই এত শক্ত করে হাতটা ধরেছিল যে হাতের কবজিটা লাল হয়ে গেছে এতক্ষণ হাতে ব্যথা অনুভব হচ্ছিল না কিন্তু এখন যখন দেখলাম হাতটা পুরো লাল হয়ে আছে কেন জানি হঠাৎ খুব ব্যথা করতে লাগল খুব রাগ লাগছে আবির ভাইয়ের উপর কেন আজ আবির ভাই আমার সাথে এমনটা করল মাকিরে কি হল কিছু বলছিস না কেন কিছু হয়নি আমার পরে যে হালকা ব্যথা পেয়েছি মা কিভাবে এমন ব্যথা পেলি আর ই দাগ দেখেও মনে হচ্ছে না এটা পরে যাওয়ার দাগ ওই যে শুরু হয়ে গেছে আমার মা ঠাকুরমার জুলির প্রশ্নের ঝুড়ি একবার যদি তার প্রশ্নের ঝুড়ি খুলে যায় তা কখন বন্ধ হবে সেটা স্বয়ং আমার বাপেরও অজানা মাঝে মাঝে আমার বাবার জন্য খুব দুঃখ হয় কিভাবে যে আব্বা তার প্রশ্নের ঝুড়ির মুখোমুখি হয় আহ মা ভালো লাগছে না তোমার প্রশ্নের ভাণ্ডার শেষ করতো আমার খুব মাথা ব্যথা করছে একটু ঘুম কথা শেষ না করতেই আবার শুরু হলো মায়ের জ্ঞানগেনানি কি বলছিস নীরু তোর মাথা ব্যথা করছে আবার মনে হয় জিন ভর করেছে তোর দাদিকে ডাক দিব কি মা আমাকে একটু ঘুমাতে দেও তো ঘুমালে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে তুমি এখন এখান থেকে যাও মাকে কোনো মতে রুম থেকে বিদায় করে ভাবতে লাগলাম আজ বিকেলে আবির ভাই কেন এই ভয়ঙ্কর কানটা আমার সাথে ঘটালো খুব রাগ হচ্ছে আবির ভাইয়ের উপর মনে হচ্ছে এখনই ভাইয়ার সামনে যেয়ে তার গালে কসিয়ে কয়েকটা থাপ্পড় মারি কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না আবির ভাই কেন এরকম একটা কাণ্ড আমার সাথে করল যতদূর জানি আবির ভাই এমন কাণ্ড করার মতো ছেলে নয় আবির ভাইয়ের মতো এত ভালো একটা ছেলে আমার সাথে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড করতে পারে ভাবা যায় না হয়তো বা আমার মনের ভুলও হতে পারে কিন্তু বিকেলের ঘটনাটা যদি আমার মনে ভুলও হয়ে থাকে তাহলে হাতের চোটটা কিভাবে আসলো আবির ভাই তখন এত শক্ত করে হাতটা ধরেছে বিধায় হাতে দাগ হয়ে গেছে নানা এখন কিছুই ভেবতে পারছি না যা হবে কাল দেখা যাবে এই ভেবে কাঁথা গায়ে দিয়ে ঘুমের দেশে ডুব দিলাম ঘুমের মধ্যে হঠাৎ মনে হল কেউ যেন আমার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে কেন জানি মনে হচ্ছে এই উষ্ণ আবেশের আগেও আমি পেয়েছি অনুভব করতে পারছি কারো গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে অনেক চেষ্টা করছি চোখ দুটো মেলতে কিন্তু কিছুতেই চোখ দুটো মেলতে পারছি না ঘুমের মধ্যেই সেই উষ্ণ আবেশ অনুভব করছি হঠাৎ কোথায় যেন আস্তে আস্তে সেই উষ্ণ আবেশ মিলিয়ে গেলে ঘুম ভাঙল দীপা আপুর ডাকে এই নিরু নিরু উঠো আর কত ঘুমাবি সকাল হয়ে গেছে তো দীপা আপুর ডাক শুনে বুঝতে পারলাম চিড়িয়াখানার সব মেম্বাররা চলে এসেছে আধো আধো করে চোখ খুলে দেখি দীপা আপুর হাতে অনেকগুলো শপিং ব্যাগ আপুকে প্রশ্ন করলাম তোমরা কখন এলে কাল রাতেই এসেছি এসেই দেখি তুই গভীর ঘুমে তায়ার রাতে ডাকিনি কিরে তোর হাতে ব্যান্ডেজ কিসের দীপা আপুর কথা শুনে হাতের দিকে তাকিয়ে দেখি আসলেই তো আমার হাতে ব্যান্ডেজ করা কিন্তু কাল রাতে তো কোনো ব্যান্ডেজ করিনি হয়তো মা ঘুমের মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে কিরে কি হলো কথা বলছিস না কেন ও কিছু না পরে গিয়ে হালকা ব্যথা পেয়েছিলাম অহ আচ্ছা হ্যারে কি শুনলাম তোকে নাকি ভূতে ধরেছে কথাটা সত্যি নাকি সকাল সকাল আপুর মুখে আবার সেই ভূতে ধরার কথা শুনে মেজাজটাই বিগড়ে গেল তোমাকে কে বলেছে এই কথা কে আবার আশা বলেছে প্রচলিত একটা কথা শুনেছিলাম ঘোরের শত্রু বিভীষণ আজ তার প্রমাণ পেলাম আমার বোন যে ঘোরের শত্রু বিভীষণ তাতে কোনো সন্দেহ নেই আমার বোনের মধ্যে একটা গুণ আছে সে রেডিও এর থেকেও দুধ গতিতে কথা টেলিকাস্ট করতে পারে এক কথায় ব্রডব্যান্ডও বলা যেতে পারে কাল রাতে যেই ধমক দিয়েছি মনে মনে ভাবছিলা হয়তো আশা তার প্রতিশোধ নিবে এখন মনে হচ্ছে সেই প্রতিশোধ স্বরূপ আশা আমার ভূতে ধরার কথা ছড়াছে আল্লাহি জানে আর কাকে কাকে এই কথা বলেছে জলদি বিছানা ছেড়ে আশাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম পিছন থেকে দীপা আপুর ডাক পড়েছিল কিরে কোথায় যাচ্ছিস আমার বিয়ের শপিং তো দেখে যা পরে এসে দেখব বলেই দৌড় লাগাই আশাকে খুঁজতে একবার হাতে নাগালে পাই শয়তানটাকে তারপর বুঝাবো মজা সিঁড়ি থেকে তাড়াহুড়ো করে নামতেই হঠাৎ মনে হল কিছুর সাথে ধাক্কা খেলাম উপর হয়ে তাকাতেই দেখি আবির ভাই উপর হয়ে তাকাতেই দেখি আবির ভাই আবির ভাইকে দেখেই মনে হচ্ছিল এখনই ফিট হয়ে পড়ে যাব মানুষটা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই আমাকে গিলে খাবে চোখ বড় বড় করে ধমক দিয়ে আমাকে বলল কিরে দেখে চলতে পারিস না আবির ভাইয়ের কথা শুনে প্রচুর রাগ হচ্ছে কাল এত বড় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পরও সে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি এমন ভান করছে যেন সে কিছুই করেনি এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটানোর পরও তার মধ্যে কোনো অনুতপ্ত বোধ দেখতে পারছি না আর আজ আবার সেই আমার সাথেই ধমক দিয়ে কথা বলছে কত বড় সাহস মনটা চাচ্ছে এখনই কয়েকটা কসিয়ে মারি শয়তান ছেলে কোথাকার সবার সামনে ভালো সাজার চেষ্টা করে কিন্তু ভিতরে যে শয়তানের খালাতো ভাইকেও হার মানায় তা কেউ বিশ্বাস করবে না কিরে সর্বি নাকি এখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি আবারও ধমকানো সুরে কথাটা বলল আবির ভাই মনের মধ্যে অনেক রাগ লুকিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ওনাকে সামনে পেলেই চার পাঁচটা থাপ্পর গালে বসিয়ে দেব কিন্তু এখন ওনাকে সামনে পেয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না মনে হয় কেউ মুখে সুপার গ্লু মেরে দিয়েছে না পারছি কিছু বলতে না পারছি উনার ধমকানো কথা শুনতে অবশেষে আবির ভাই আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে নিলে অনেক কষ্ট করে মনের মধ্যে কিছু শক্তি সঞ্চয় করে মুখটা খুললাম কাল আপনি আমার সাথে এমনটা করলেন কেন আমার কথা শুনে আবির ভাই থামকে দাঁড়ায় কি করেছি আবির ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে এখনই আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কিভাবে একটা মানুষ এত স্পষ্টভাবে এত একটা ঘটনা ঘটানোর পর তা অস্বীকার করতে পারে কি বলছি তা আপনি ভালো করেই জানেন কাল বিকেলে আপনি কিভাবে আমার সাথে এমন একটা কাজ করতে পারলেন আপনার রুহুটা একবারও কাঁপেনি আবির চোখের সাথে সাথে তোর মাথাটাও গেছে মনে হয় কি সব আবোল তাবলো বকছিস নিরু আবল তাবল আমি বকছি না আমি যা বলছি ঠিকই বলছি রেগে গটগট করতে করতে কথাগুলো বললাম আবির ও এবার বুঝেছি তোকে যে জিনে আছর করেছে সে কথাটা সত্যি তাহলে মানে আবির তোর বোন পুরো এলাকার ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াসে তোকে নাকি জিনে ধরেছে কথাটা শুনে প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখন তোর হাবভাব দেখে মনে হচ্ছে কথাটা পুরো সত্য আবির ভাইয়ের কথা শুনে শরীরের রক্ত তিনশো চার যে দৌড়াতে শুরু করল উনার সাথে কথা বলার কোনো ইচ্ছে হচ্ছে না তাই রেগে গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে নিলাম হঠাৎ সিঁড়ির সাথে হোচট খেলাম এখনই মনে হয় মাথাটা যাবে পড়ে যাওয়ার সময় চোখ দুটো বন্ধ করে নেই কারণ মরার সময় নিজের মৃত্যুটা নিজের চোখে দেখে যেতে চাই না কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে পারলাম হয়তো কেউ আমাকে ধরে ফেলেছে এখনো পরে যাইনি যাক বাবা এই যাত্রায় বেঁচে গেছি আস্তে করে একটা চোখ মেলে দেখি আমি আবির ভাইয়ের বুকের উপর আবির ভাই আমাকে তার বুকের মধ্যে ঝাপটে রেখেছে আর আমি উনার শার্টের কলার শক্ত করে ধরে রেখেছি আবির ভাই রেগে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলতে লাগল একটুও ভালোভাবে চলতে পারিস না সবসময় ছটরফতর করতেই থাকিস আবির ভাই এত কাছে এসে কথাগুলো বলছিল যেন আমার ভিতরটা পুরো নড়ে গেছে তার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল তার হাতের স্পর্শ তার শরীরের মাতাল করা গ্রাণ উফফ নিজেকে যে আটকে রাখাটা দায় হয়ে পড়েছে নিরু ছা আবির কি চছ ছ লাগিয়েছিস যা বলবি স্পষ্ট করে বল অনেক কষ্টে নিজেকে সংযম করে আমতা আমতা করে বললাম ছাড়ুন আবির ভাই বিস্ফোরিতভাবে একবার আমার দিকে তাকালো মনে হল ভুল কিছু বলে ফেলেছি যেটা তার ইচ্ছার বিরুদ্ধে উনি আমার কোমরটা ছেড়ে দিল আর আমি ধপাস করে পড়ে গেলাম ও মা আমার কোমরটা গেল এখন চিৎকার করছিস কেন যখন ছেড়ে দিতে বলেছিলি তখন মনে ছিল না কথাটা বলেই রেগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উঠে গেল ঈশ্বস কি ব্যথাটাই না পেয়েছি ছেড়ে দিতে বলেছি তাই বলে সত্যি সত্যি কি ছেড়ে দিতে হবে শয়তান কোথাকার মাজাটা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে আশাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম না জানি আর কোথায় কোথায় আমার নামে গুজব ছড়াচ্ছে গেটের বাহিরে এসেই দেখি আশা তার কিছু ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কালদীপা আপুর গায়ে হলুদ তাই গেটের বাহিরে ডেকোরেটরের লোকরা প্যান্ডেল করছে অনেক কষ্টে মাজায় হাত দিয়ে খুরাতে খুরাতে আসার পিছু দাঁড়াতেই শুনতে পেলাম আশা ওর ফ্রেন্ডদের বলছে আশা আরে হ্যাঁ বলিস না আমি তো জিনের সিং ও দেখেছি ইয়া লম্বা লম্বা নো কিন্তু আমি ভয় পাই নাই আশার ফ্রেন্ডরা অবাক হয়ে আসার কথা শুনছে হঠাৎ তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে আমাকে দেখা মাত্রই মেয়েটা আশাকে ইশারা দিয়ে ওর কথা থামানোর চেষ্টা করে কিন্তু আশা তো আশাই কে শুনে কার কথা সে তার মতো আমার নামে গুজব রটিয়েই যাচ্ছে পিছন থেকে আমি আশাকে বললাম আচ্ছা আপা আপনি তো অনেক সাহসী আমার না জিন ভূতকে অনেক ভয় লাগে এখন আমি কি করব আশা ভূতকে আমার নাম বলে দিও তাহলেই দেখবে নি নিরু আপা আমার দিকে তাকিয়ে পাশে থেকে আসার ফ্রেন্ডরা বলে উঠল আশা তোর জিনে ধরা বোন তো এসে গেছে আমাদের খুব ভয় করছে এখন আমরা কি করব। আশা ভয় পাশ না সুরা পাঠ করতে থাক আল্লাহ বিস্মিকা আমুতু ওয়াহিয়া কিন্তু এটা তো ঘুমানোর দোয়া আশা আরে যে কোনো একটা সুরা পড়লেই হয় কে জানে কখন কোনটা কাজে লেগে যায় আজ আমার কপালে শনি আছে আশার ফ্রেন্ড আমরা ঘুমানোর দোয়া পড়ব না ভাই আমরা লাইলাহা ইল্লাল্লাহু পড়তে থাকি এমনই তো মাথায় রাগ চরে রয়েছে তার উপর আশার আর ওর ফ্রেন্ডদের কথা শুনে গা জলে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়া মেয়েদের মুখে এসব কথা শুনলে কারিনা মেজাজ খারাপ হয় বলুন রেগে পাশে থাকা একটা লাঠি হাতে উঠাতেই আসা জুতো রেগে দেয় এক দৌড় ওর সাথে এখন যে দৌড়ে পারব না তা আমার ভালো করেই জানা মাজার যা অবস্থা হয়েছে এ নিয়ে দৌড়ানো পোষে বল না তাই আবারও রাগে কটকট করতে করতে বাসায় ডুকে পড়লাম এসেই দেখি ডাইনিং রুমে সবাই বসে নাস্তা করছে অয়ন ভাই আমার চাচাতো ভাই এর পাশে আবির ভাইও বসে নাস্তা করছে অয়ন ভাই আর আবির ভাই দুজনকে জানে জিগার দস্ত বললেও তা কম হবে এক কথায় অয়ন ভাই আবির ভাইকে ছাড়া চলতেই পারত না এখন ভাবি আসার পর আবির ভাইয়ের পিছু কিছুটা ছুটেছে সবাই দেখি যার যার মতো গোস্ত আর রুটি দিয়ে পেটপুরে ভুরি ভোজন করছে আমিও নাস্তার টেবিলে যে খেতে বসে পড়লাম মাকিরে সকাল সকাল কোথায় গেছিলি নিরু জাহান নামের চৌ রাস্তায় গেছিলাম দাদি এই মেয়েটার তেরা তেরা কথার কারণেই মেয়েটাকে জিনে ধরেছে আমি বলি কি দীপার বিয়ের পর ওর ও একটা ব্যবস্থা করতে হবে চাচি রে হ্যারে নিরুতোকে জিনে কিভাবে ধরল রে চাচি প্লেটে রুটি দিতে দিতে কথাগুলো বলছিল এখন মনে হচ্ছে নিজের মাথায় নিজে ইট মেরে মরে যাই এই পৃথিবীতে ধৈর্যশীল প্রাণীদের মধ্যে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে মনে হয় আমিও একটা অ্যাওয়ার্ড পেতাম এক কথা বারবার শুনতে শুনতে মনে হয় কানটা পচে গেছে তাই কারো কথায় কান না দিয়ে আমি আমার মতো খাবার খেতে ব্যস্ত হয়ে পড়লাম দাদি নিরুর মা আমি বলি কি একটা হুজুর ডাকাও নিরুকে যেভাবে ভর করেছে অয়ন ভাই বা না এতক্ষণ অনেক শুনেছি তোমাদের প্যান প্যান আর ভালো লাগছে না তোমরা একটু স্বাভাবিক হতে পারো না মেয়েটা বেহুশ হয়েছে তার মানে যে ওকে জিনে ধরেছে এ কথা তোমাদের কে বলেছে যত সব ফালতু কথা ডিহাইড্রেশন বা দুর্বলতার কারণেও তো বেহুশ হতে পারে এ বাসায় আমি যেন আর কোনো জিন বা ভূতের কথা না শুনি বিয়ে বাড়িতে আর যদি কোনো প্রকার অশান্তি দেখেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না এই আমি বলে রাখলাম কথাটা বলেই অয়ন ভাইয়া না খেয়ে টেবিল থেকে উঠে গেল দাদি দেখলি তো দেখলি তোর জন্য অয়ন না খেয়ে চলে গেল লে হালুয়া আমি কি করলাম আমি কিছু বললামও না করলামও না আর ঘুরে ফিরে সেই আমার উপরই দোষ বলল এটাকেই বলে জীবন নিরু এটাকেই বলে জীবন বাজি দিয়ে রুটি খেতে আর ভালো লাগছিল না তাই মাংসের বাটিটা নেই মাংসের বটিটা হাতে নেওয়ার সাথে সাথেই আবির ভাই মাংসের বাটিটা ছো মেরে হাত থেকে নিয়ে নেয় এ মানুষটা শুধু আমার সাথেই এমন করে কেন তা আমি বুঝে উঠতে পারি না শয়তান ছেলে কোথাকারের এর জন্যই আজ আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে একবার বাটে পাই না তারপর দেখাবো এই নিরুকি জিনিস কি আর করার পোড়া কপালে আর মাংস জুটল না তাই বাজি দিয়েই কোনো মতে দুইটা রুটি খেয়ে দীপা আপুর বিয়ের কাজে লেগে পড়লাম আমি মা চাচি এই চারজন মিলে সেই কখন যে কাজে লেগেছি তার খবর নেই কাজ শেষ করতে করতে রাত প্রায় অনেক হয়ে এল এর মধ্যে আসার কোনো খবর পাওয়া যায়নি কোথায় যে ঢেং ঢেং করে ঘুরছে কে জানে বিয়ে বাড়ির চারদিকে অন্য এক ধরনের আমেজ ছড়িয়ে থাকে দীপা আপুর বিয়েতেও ঠিক তেমন আমেজ ছড়িয়ে রয়েছে আমাদের বাসার গেট থেকে শুরু করে মহল্লার মেন গেট পর্যন্ত ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় উফ যা সুন্দর লাগছিল না দেখতে মনে হচ্ছিল এখনই ছাদে ছুটে যেয়ে উপর থেকে পুরো সৌন্দর্যটা দেখি কিন্তু সেই সৌভাগ্য আর হল কই মাজার যা অবস্থা তার উপর আজ যেই পরিমাণ কাজ করেছি শরীরে অবশিষ্ট শক্তি পর্যন্ত বেঁচে নেই মাকে বলে গরম পানির শেক নেওয়ার জন্য হালকা কুসুম গরম পানির প্যাক আনাই অন্তত একটু আরাম তো পাওয়া যাবে রাতে সাধারণত আমি গেঞ্জি পরেই ঘুমাই তাই গেঞ্জি পরে পিটে গরম পানির প্যাক লাইয়ে চোখ বন্ধ করে উপর হয়ে শুয়েছি হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম বুঝতে বাকি রইল না যে আশা কুটনি বুড়ি এসে পড়েছে এই সময় আশা ছাড়া অন্য কারো রুমে ঢুকার কথা না তাই আমি চোখটা না খুলে উপর হয়েই শুয়ে রইলাম কিরে এতক্ষণ কোথায় ছিলি আশা কোনো কথা বলছে না টেবিলের উপরে দেখ গরম সরিষার তেলের বাটি রাখা আছে পিঠ থেকে মাজা পর্যন্ত একটু মালিশ করে দেত আশা আমার কথার কোনো উত্তর দিচ্ছে না মার্ব দেখে ভয় পেয়েছে হয়তো তাই কোনো কথা বলছে না যাক বাবা ভয় পেয়েও যে ওর মুখটা বন্ধ আছে এটাই ভালো কিরে কি বলছি কানে যাচ্ছে না টেবিলের উপর থেকে তেলটা নিয়ে একটু মালিশ করে দে ধমকিয়ে কথাটা বলাম ধমক খেয়ে আসা তেলের বাটিটা নিয়ে আমার পাশে বসল গরম পানির প্যাকটা সরিয়ে নে এটা আর লাগবে না ভালো করে তেলটা মালিশ করিস বলেই পিঠের গেঞ্জিটা অনেকটা উঠিয়ে দিলাম কিরে মালিশ করছিস না কেন সারাদিন তো ঢেং ঢেং করে ঘুরে বেড়াস কাজের কথা শুনলেই জ্বর উঠে তাই না আচ্ছা মালিশ করে দিলে আর মার দিব না নে এবার মালিশ কর আশা আমার পিঠে হাত রাখতেই আশার হাতের ছোঁয়া অন্য রকম মনে হল আশা পিঠে মালিশ করে দিচ্ছে আহ কি যে আরাম লাগছে বলে বুঝাতে পারব না সারাদিনের ব্যথা যেন এক নিমিশেই গায়েব হয়ে গেল চোখে হালকা ঘুম ঘুম ভাব নেমে এসেছিল বা হাসা তোর হাতে তো জাদু আছে মাজাটা একটু ভালো করে মালিশ করে দে যা ব্যথা পেয়েছিলাম আশা মাজা মালিশ করছে আমি আরেকটু নিচে মালিশ করতে বলাম কিন্তু আশা আর মালিশ করছে না কিরে থামলি কেন মালিশ করো না ভালোই লাগছিল আশা মালিশ করছে না এতবার বলছি তবুও মেয়েটা চুপ করে বসে আছে মেজাজটাই গরম হয়ে গেল আশাকে একটা চর মারার জন্য যেই চোখটা মেললাম সামনে দেখি তেলের বাটি নিয়ে আবির ভাই বসে আছে আল্লাহ গো আমার মান ইজ্জত শেষ আবির ভাইকে দেখা মাত্রই চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিলাম নিরু আ মা নীরু নিরু এই নিরু কি হয়েছে চাচি নিরু মা কিরে কি হল চিৎকার করলি কেন মা চাচির ডাক শুনে চোখ মেলে দেখি সামনে আবির ভাই নেই আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না মনে হচ্ছে বরফের মতো জমে গেছি একটু আগেই তো আবির ভাই আমার সামনে ছিল নিমিশের মধ্যেই মানুষটা কিভাবে গায়েব হয়ে গেল আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি আর হাপিয়ে হাপিয়ে বলার চেষ্টা করলাম নিরু আ আ আবি দাদি ওরে নিরুর মারে নিরুকে জলদি ধর ওর গারে জিন ভর করেছে চাচি আম্মা আমি শুকনো আর ঝাটা নিয়ে আসি কথাটা বলেই কাকি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল এর মধ্যেই আশা রুমে ডুকে দেখে আমার এই অবস্থা আশা দাদি কি হয়েছে দাদি নিরুর গায়ে আবার ভর করেছে রে আশা লাইলাহা ইল্লা আংতা শুভহানা ইন্নি কুমতু মিনাজ জলিমিন আমি আজকে ওর সাথে ঘুমাবো না বাবা কে জানে কখন যাতা মেরে বসে দাদিনীরুর মা নীরুর হাত শক্ত করে ধর তারপর দেখাচ্ছি জিন বেটাকে চাচি আম্মা ন্যান শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে এসেছি মা আমার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে দাদি শুকনো মরিচ আমার নাকের কাছে ধরতেই হাঁচি দিতে দিতে আমার যান শেষ নিঃশ্বাস নিতে পারছিলাম না ভাগি সয়ন ভাই আর বাবা আমার রুমে আসে অয়ন ভাই আর বাবা রুমে এসে দেখে আমার উপর কি পরিমাণ অমানবিক অত্যাচার চলছে সাথে সাথেই অয়ন ভাই একটা জারি দিয়ে বলে উঠে কি হচ্ছে এখানে এসব অয়ন ভাই হলো দাদির কলিজার টুকরো দাদি কারো কথা শুনুক বা না শুনুক অয়ন ভাইয়ের কথা ঠিকই শুনবে দাদি দাদু ভাই তোর ছোট বোনকে সত্যি সত্যি জিনে ধরেছে বাবা কি জিনের এত বড় সাহস আমার মেয়েকে ধরেছে জিন মনে হয় জানে না এই কায়সার কি জিনিস কই জিন কই আজ জিনের একদিন কি আমার একদিন ওই যে এসে গেছে চিড়িয়াখানার আরেক নমুনা আমার বাবা কায়সার রহমান এই চিড়িয়াখানার অন্যতম প্রাণীদের মধ্যে একজন তারও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আপনারা সামনে জানতে পারবেন অয়ন ভাই সবার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতেই সবাই চুপ হয়ে যায় অয়ন ভাই আমার পাশে এসে বসে জিজ্ঞেস করতে লাগল নিরুতর কি হয়েছে চিৎকার দিলি কেন এখন আমি ভাইকে কি বলবো আবির ভাই এসে আমার পিঠ মালিশ করে দিয়ে গেছে এ কথা আমি বলি কিভাবে যদি এ কথা সবাইকে বলি তাহলে এই বিয়ে বাড়িতে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটবে এটা আমি শিওর অয়ন ভাই কিরে কি হল কিছু বলছিস না কেন নিরু আসলে ভাইয়া একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই কোনো উপায় না পেয়ে মিথ্যে কথা বলে দিলাম অয়ন ভাই ও এই ব্যাপার তাহলে সুরাপুরে ঘুমিয়ে পড় আর খারাপ স্বপ্ন আসবে না আমি মাথা নাড়িয়ে ভাইয়ার কথায় সায় দিলাম ভাইয়া তোমরাও যার যার রুমে যে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে কাল সকাল সকাল সবাইকে উঠতে হবে দাদি শোন দাদুভাই নিরুকে জিনে স্বপ্নটা দেখিয়েছে আমি নিশ্চিত সত্তর বছরের অভিজ্ঞতা আছে আমার অয়ন রাখো তোমার সত্তর বছরের অভিজ্ঞতা তোমার কাছে যাও যে ঘুমিয়ে পড়ো কাল অনেক মেহমান আসবে তাড়াতাড়ি না ঘুমালে তোমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে যাবে দাদিকে পাম দিয়ে ভাইয়া কথাটা বলল দাদির একটা ফুটবল পয়েন্ট আছে দাদিকে তার রূপের প্রশংসা করলে দাদি তাকে সাত আসমানে তুলে রাখে অয়ন ভাইয়া ঠিক এই টেকনিকটাই কাজে লাগালো দাদি হ্যাঁ তুই ঠিকই বলেছিস দাদুভাই আমার সুন্দর চেহারায় আমি একটা দাগ লাগতে দেব না একে একে সবাই রুম থেকে চলে গেল অবশ্য দাদিকে তাড়ানোটা মুশকিল ছিল কিন্তু অয়ন ভাইয়ের জন্য এ যাত্রার বেঁচে গেলাম অনেক অনেক ধন্যবাদ অয়ন ভাইয়াকে ভাগী স্বয়ন ভাই ছিল না হলে আজ শুকনো মরিচ আর ঝাঁটার বাড়ি খেতে খেতে মরে যেতে হতো আশা আর আমি একসাথেই ঘুমাই আশা অনেকক্ষণ আমার দিকে আর চোখে তাকিয়ে থেকে বালিশ নিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ল হয়তো ভয় পেয়েছে যাক তবুও ভালো হয়েছে একটু শান্তিতে ঘুমাতে তো পারব আমিও চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না বারবার শুধু আবির ভাইয়ের কথা মনে পড়ছে ভাবতেই কত লজ্জা লাগছে উনি আমার পিঠ হাত দিয়েছে ছিছি নিরু তোর মান সম্মান সব শেষ কিন্তু একটা কথা আমাকে অনেক ভাবিয়ে তুলছে ক্ষণিকের মধ্যেই মানুষটা গাইব হলো কি করে কোনো গাইবী শক্তি জানে নাকি উনি কি আসলেই আবির ভাই ছিল নাকি আবির ভাইয়ের রূপের ভূত এসেছিল আল্লাহ বাঁচাও দাদির কথা সত্যি হল নাকি আর আবির ভাইয়ের মতো ছেলে এরকম একটা নির্লজ্জের মতো কাজ করবে বলে আমার মনে হয় না অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথার ভিতর চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সকালে চোখ মেলে দেখি ঘড়িতে ছয়টা বেজে গেছে নামাজে ওয়াক্ত শেষ হল বলে তাড়াহুড়ো করে উঠে নামাজটা পড়ে নিলাম ডাইনিং এ এসে দেখি সবাই বিয়ের কাজে ব্যস্ত হয়ে আছে মা আদেশ করল হলুদের জন্য স্টেজ সাজাতে হবে ফুল শর্ট পড়েছে এখনি যে ফুল আনতে হবে অয়ন ভাই আর আমি ফুল আনতে যাব কোনো মতে রেডি হয়ে নিচে এসে দেখি আবির ভাই আর অয়ন ভাই একসাথে দাঁড়িয়ে আছে আবির ভাইকে দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল ইসস কি লজ্জা আল্লাহ এই মুখ নিয়ে আমি কিভাবে ওনার সামনে যাব না না আমি যাবই না এই ভেবে আবার বাসায় ফেরার জন্য পা বাড়ালাম পিছন থেকে অয়ন ভাইয়ের ডাক পড়ল অয়ন ভাইয়ের ডাক শুনে কোনো উপায় না পেয়ে তার সামনে যেতেই হল অয়ন ভাই নিরু এখানে স্টেজে আমার অনেক কাজ পড়ে আছে তাই তুই আর আবির মিলে জলদি করে ফুল নিয়ে আয় ইয়া আল্লাহ আমি শেষ যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আবির ভাই তার বাইক স্টার্ট দিচ্ছে আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি এই মানুষটার সাথে আমি যাব কিভাবে ইয়া আল্লাহ রক্ষা করো অয়ন ভাই কিরে বাইকে উঠছিস না কেন আবির ভাই নিরুর মনে হয় যেতে ইচ্ছে করছে না ও বরং থাক আমি একাই যে নিয়ে আসি আবির ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে কাল রাতে কিছুই হয়নি এখন আমার নিজেরই সন্দেহ হচ্ছে সত্যিই মনে হয় আমাকে জিনে ধরেছে যে আবির ভাইয়ের রূপ ধরে আমার সামনে আসে অয়ন ভাই না তুই একা যাবি কেন নীরু কেউ নিয়ে যা কি কি ফুল লাগবে মা ওকে বলে দিয়েছে ও সব জানে নীরু বাইকে উঠো ভাইয়ার কথা শুনে তার মুখের উপর আর না বলতে পারলাম না আবির ভাইয়ের বাইকে উঠতেই হলো বাইকে উঠেছি ঠিকই কিন্তু অনেকখানি জাগা ফাঁকা রেখে বসেছি আর মনে মনে ইউনুস পাঠ করছি কিছু দূর যাওয়ার পর আবির ভাই বাইক থামিয়ে দিয়ে বলতে লাগল বাইক থেকে নাম আবির ভাইয়ের কথা শুনে অনেকটা অবাক হলাম বাইক থেকে নামতে বলেছি শুনতে পাসনি আমি সাথে সাথে বাইক থেকে নেমে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম কি হয়েছে ভালো করে ধরে বসতে পারলে বসবি না হলে এখানেই ফেলে রেখে চলে যাব আমি তো ভালো করেই বসেছিলাম আমার কথা শুনে আবির ভাই চোখ রাঙিয়ে আমার দিকে তাকাল তার চোখ রাঙানো দেখে সাথে সাথে বাইকে চরে বসলাম এবার গেপটা একটু কম রাখলাম আবির ভাই আমাকে একটা ধমক দিয়ে বলল এভাবে কেউ বসে ভালো করে ধরে বসো উনার ধমক শুনে সাথে সাথে উনার কাঁধে হাত রাখলাম আমাদের মধ্যে আর কোনো গেপ রইল না উনার এত কাছে আসতেই সেই মাতাল করা ঘ্রাণটা পাচ্ছি আবির ভাই হঠাৎ আমাকে প্রশ্ন করল নিরু তুই কাল সিরিতে আমাকে কি যেন বলতে চাইছিলি ইয়া আল্লাহ আবির ভাই হঠাৎ এমন একটা প্রশ্ন করবে ভাবতে পারিনি সেদিন যে আবির ভাই আমাকে কিস করেছে নাকি তার রূপধারী ভূত নাকি ওটা আমার হ্যালোসিয়েশন ছিল তাও তো ঠিক করে বলতে পারছি না ওটা তো আবির ভাই নাও হতে পারে আমি নিজেই তো কনফিউজড ওনাকে কি বলবো। আমতা আমতা করে বললাম কই কিছু না তো আবির ভাই কিছু খেয়েছিস খেলাম কই সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই কাজ ধরিয়ে দিল এখন মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর ফুলবল খেলছে কিরে কিছু বলছিস না কেন সকালে খেয়েছিস না খাইনি আবির ভাই একটা রেস্টুরেন্টের সামনে বাইক থামাল নিরু এখানে বাইক থামালেন কেন আবির ভাই আমার চল্লিশা খাওয়ার জন্য নিরু আপনার চল্লিশা আপনি মরলেন কবে আবির ভাই এত প্রশ্ন করিস কেন চুপচাপ আমার সাথে আয় আবির ভাই রেস্টুরেন্টে নিয়ে খাবার অর্ডার করল শুধু শুধু ছেলেটার নামে আবোল তাবল ভাবছিলাম আবির ভাইয়ের মতো এত ভালো একটা ছেলে আমার সাথে ওমন ভয়ঙ্কর কাজ করতেই পারে না নির্ঘাত ওটা আমার হ্যালোসিয়েশন ছিল না হলে সত্যি সত্যি আমার ঘাড়ে ভূত চেপেছে খাবার দেখে আর লোক সামলাতে পারলাম না এমনিতেই অনেক খিদে পেয়েছে তাই আর না করলাম না খাওয়া শেষে আবারও বাইকে উঠলাম বাইক থামল ফুলের দোকানের সামনে চাচির কথা মতো সবগুলো ফুল নিয়ে বাসায় ফিরলাম বাসায় এসে দেখি আর আত্মীয় স্বজন সবাই এসে হাজির লেগে গেলাম হলুদের কাজে অনুষ্ঠান আরাম হল দুপুরের দিকে স্টেজ ছাদের উপরে করা হয়েছে অনুষ্ঠান সেখানেই হবে মহল্লার অনেকেই ইনভাইটেড ছিল প্রতিবেশীরা সবাই এসেছে কাজ করতে করতে আমাদের অবস্থা প্রায় যায় যায় আশা মহারানী মেকআপ মেরে দীপা আপুর সাথে স্টেটে বসে বসে সেলফি তুলছে বাসার সবাই প্রায় রেডি হয়ে গেছে বাকি আছি শুধু আমি আর ভাবি চাচি এসে আমাদের এই অবস্থা দেখে বকা দিয়ে আমাকে আর ভাবিকে রেডি হতে বলে গেলেন হলুদের দিন সবাই হলুদ শাড়ি পরবে তাই আমিও একটা হলুদ শাড়ি পরলাম মেকআপ আমার ভালো লাগে না তাই চোখের কোনায় হালকা একটু কাজল আর একটু লাল লিপস্টিক টেনে বের হয়ে গেলাম হঠাৎ পিছন থেকে কেউ আমার শাড়ির আঁচলটা টেনে ধরল পিছু তাকিয়ে দেখি আবির ভাই হলুদ কালার পাঞ্জাবি হাতে ঘড়ি আর মাথায় সেই এলোচুল সব মিলিয়ে পুরো পাগল করে দেওয়ার মতো একটা লুক আজ যে এক জাক পাখি উনার আশেপাশে ঘুরবে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহই জানে ইনি আবির ভাই নাকি ওনার ভূত তাই মনে মনে ইউনুস পরছি উনি যদি আবির ভাইয়ের ভূত হন তাহলে এখনই পালিয়ে যাবে আর যদি সত্যি সত্যি আবির ভাই হন তাহলে এখানেই থাকবে আবির ভাই আমার সামনে এসে বাম হাতে অনেকগুলো ম্যাচিং করা কাচের চুরি আর মাথায় একগাদা বেলিফুল গুজে দিল আমি শুধু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি আবির হুম এখন পারফেক্ট লাগছে এবার যা কথাটা বলেই আবির ভাই চলে গেল আমি আবির ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি উনি কেন আমার জন্য ম্যাচিং চুরি আর ফুল আনল কিভাবে জানলো আজ আমি শাড়ি পরব উনি এগুলো শুধু আমার জন্যই কেন আনল কথাগুলো আমাকে খুব ভাবিয়ে তুলছে উনি যে ভূত না এটা আমি কনফার্ম ভাবির ডাকে বাস্তবে ফিরলাম এই নিরু এখানে দাঁড়িয়ে আছো কেন জলদি চলো আসা স্টেজে নাচ দিবে ভাবির কথা শুনে রীতিমতো আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি আশা নাচ দিলে তো পুরো স্টেজই ভেঙে যাবে ইয়া আল্লাহ এত কষ্ট করে স্টেজটা সাজালাম ওই হাতির বাচ্চার তাতা থায়া শুরু হলে স্টেজটা মনে হয় যেন তো থাকবে না দৌড়ে ছাদে যেয়ে দেখি আশা আর ওর ফ্রেন্ডরা নাচছে বড়লোকের বেটিলো লম্বা লম্বা চুল গানটার মধ্যে নাচ দিয়েছে আশার চুল ছোট ছোট যখনই লম্বা লম্বা চুল লাইনটা আসছে তখনই আশার একটা ফ্রেন্ড ওর ছোট ছোট চুলগুলো টান মেরে ধরছে কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আশা ওর ফ্রেন্ডটাকে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিল আশা ভালো করে নাচতে পারিস না খালি আমার চুল ধরে টান মারিস কেন তুই তো বলেছিলি বড়লোকের বেটিলো লম্বা লম্বা চুল লাইনটা আসলে চুল ধরে টান মারতে আশা সেটা তো নিজের চুল ধরে টানতে বলেছি আমার চুল ধরে না আমি আর ভাবি দৌড়ে যে ওদের স্টেজ থেকে নামিয়ে জগরা থামালাম এখন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আছে কে জানে আবার কখন বিগড়ে যায় তাই আমি আর ভাবি মিলে খাবার থেকে শুরু করে সব দিকে তদারকি করছি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো আবির ভাইয়ের আশেপাশে একজাক পাখি ঘুর ঘুর করছে অবশ্য আবির ভাই তাদের বেশি পাত্তা দিচ্ছে না আবির ভাইকে আমি কখনো ওই দৃষ্টিতে দেখিনি তাই হয়তো ওনার জন্য কখনো মনে তেমন একটা ফিলিংস তৈরি হয়নি পলাশ ভাই আমাকে দেখে ডাক দিয়ে বলল বাহনীরু তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে কথাটা শুনে আশেপাশে ভালো করে তাকিয়ে নিলাম আবির ভাই আছে নাকি দূর আমি আবার ভয় পেতে যাব কেন সেদিন হয়তো ওটা আমার হ্যালোসিয়েশান ছিল তাই আমি আর ইত্য বোধ না করে হালকা মুচকি হেসে ধন্যবাদ বললাম পলাশ ভাই আমাকে পড়াশোনার আর টুকিটাকি কথা জিজ্ঞেস করতে লাগল আমিও তার প্রশ্নের উত্তর দিতে লাগলাম এর মধ্যে ভাবি এসে বলল দীপা আপুর রুমে একটা ছোট কলস রাখা আছে সেটা নিয়ে আসতে হবে আমি কলসটা নিয়ে আসার জন্য রুমে ডুকলাম বাসায় কেউ নেই সবাই ছাদে অনুষ্ঠানে আছে পুরো বাসা ফাঁকা আমি দীপা আপুর রুমে কলস খুঁজোচ্ছি কিন্তু পাচ্ছি না হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পেলাম পিছু তাকিয়ে দেখি আবির ভাই আপনি এখানে আপনার কিছু লাগবে কথাটা বলতেই আবির ভাই আমাকে হেঁচকা টান মেরে দেওয়ালের সাথে ঝাপটে ধরে রাগে ফসফস করতে করতে বলতে লাগল সেদিন বলেছিলাম পলাশের থেকে দূরে থাকতে খুব ভালো লাগে ওই পলাশের সাথে হেসে হেসে কথা বলতে তাই না আবির ভাই এত কাছে এসে কথাগুলো বলছিল তার ঠোঁট আর আমার ঠোঁটের মধ্যে মাত্র এক ইঞ্চি ফারাক ছিল মনে হয় আমাকে এত শক্ত করে ঝাপটে ধরেছে যে কিছুতে ছুটতে পারছি না নিরু আমি কোথায় কথা বললাম উনি তো আবির ভাই আমার কোমরে হাত দিয়ে বলতে লাগল চুপ একদম চুপ বরবার বেড়েছিস তুই এতবার মানা করার পরও তুই পলাশের সাথে কথা বলেছিস নেক্সট টাইম আবার যদি ওই পলাশের সাথে দেখেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না দাঁতকিরমির করতে করতে কথাগুলো বলল আবির ভাই উনার হাতের স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি কোন পরিস্থিতিতে পড়লাম আমি বুঝতে পারছি না উনি আসলে চায়টা কি কথাগুলো বলে দেয়ালে সজরে একটা ঘুষি মেরে রুম থেকে বের গেল আমি সেখানেই নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমির ভাইকে আমি মোটেও বুঝতে পারছি না উনি শুধু আমার সাথেই এমনটা করছেন কেন আমি উনার কি করেছি আমার সাথে এমনটা করার কারণটা কি আশা নিরু আপা নিরু আপা আশা ডাক শুনে আমার হুশ ফিরল আশা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন উপরে চল আশা আমাকে টেনে ছাদে নিয়ে গেল আবির ভাইকে এখানে আর দেখতে পাচ্ছি না হয়তো চলে গেছে অনুষ্ঠানে পলাশ আমার সাথে অনেকবার কথা বলতে চেষ্টা করেছিল কিন্তু আমি ওনাকে ইগনোর করে চলে আসি রাতে অনুষ্ঠান শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে আব্বা আর কাকা তাদের পুরানো দিনের কাহিনীগুলো কাজিনদের শোনাচ্ছে আব্বা আরে তোরা কি জানিস উনিশশো সালে যুদ্ধ করার সময় গুলি শেষ হয়ে গেছিল তখন আমার সামনের দাঁতগুলো ভেঙে পিস্তল লোড করে গুলি চালিয়েছিলাম তখনই তো দেশটা স্বাধীন হয় কি আর বলবো আমার বাবার কথা আগেই বলেছিলাম উনি হলেন আমাদের চিড়িয়াখানার অন্যতম প্রাণীদের মধ্যে একজন উনার বিশেষ বৈশিষ্ট্য হল উনি চাপা মারতে উস্তাদ আমার বাপ হলো একজন পেশাদার চাপাখোর আর আমার চাচা হলো প্রফেশনাল ফাপড়বাজ উনারা দুজন এক হলে ঘরে একটা হইহুল্লোর কাণ্ড লাগবেই লাগবে আমার কাজিনরা তাদের ভান্ডামির কথা শুনছে আর আমি এক কোনায় বসে আবির ভাইয়ের কথা ভাবছি বারবার আমার মাথায় শুধু উনি ঘুরপাক খাচ্ছে উফ কিছুতেই আমি কিছু বুঝে উঠতে পারছি না আশা দাদিকে জিজ্ঞেস করলো আশা দাদি আব্বা কি সত্যি উনিশশো সালে দাঁত ভেঙে যুদ্ধ করেছিল দাদি তখন তোর বাপ ভালো করে লুঙ্গি পড়তে পারত না সে করবে যুদ্ধ দাদির কথা শুনে সব কাজিনরা খেপে ফায়ার মিথ্যা বলার অপরাধে বাবা আর চাচার সাজা হল তারা এখনই কাজিনদের ট্রিট দিবে বাড়ির সবাই ট্রিট পাওয়ার জন্য বাইরে চলে গেল অবশ্য সবাই আমাকে অনেক টানাটানি করছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি কিছুই ভালো লাগছে না রুমে যেয়ে দরজা আটকিয়ে শুয়ে রইলাম আর আবির ভাইয়ের কথা ভাবছি হঠাৎ বারান্দা দিয়ে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম আমি অনেক ভীতু প্রকৃতির একটা মেয়ে তবুও মনে কিছুটা সাহস সঞ্চয় করে বারান্দায় গেলাম বারান্দায় আলো নেই বললেও চলে অনেকটা অন্ধকার তবু একটু সামনে এগিয়ে দেখতে যাই বিষয়টা কি এত রাতে কিসের শব্দ হল হঠাৎ টের পেলাম কেউ পেছনে থেকে আমার চোখ বেঁধে ফেলল যেই চিৎকার করতে যাব সাথে সাথে আমার মুখে একটা কস্টি পেঁচিয়ে দেয় আল্লাহি জানে আজ আমার সাথে কি হতে চলেছে আজকে তোর রক্ষা নেই নিরু অনেক চেষ্টা করছি নিজেকে ছাড়ানোর কিন্তু কিছুতেই পারছি না হাত পা ছোড়াছুরি শুরু করার সাথে সাথেই কেউ আমাকে কোলে তুলে নিল মনে হয় আমাকে বারান্দা থেকে ফেলে দিয়ে মারবে খুব কান্না পাচ্ছে আমার এত অল্প বয়সেই মরতে যাচ্ছি এখনো বিয়েটাও করা হল না কি দোষ করেছি আমি কেন কেউ আমার সাথে এমনটা করবে আমি তো কখনো কারো ক্ষতি করিনি তাহলে কেনই বা আমার সাথে এসব হচ্ছে সেই কখন থেকে অপেক্ষা করছি হয়তো এখনই উপর থেকে খাব এক আছার কিন্তু এখনও তো কেউ আমাকে ফেললো না মানুষটা চায় কি আমার কাছ থেকে ওহনো কিডন্যাপারও তো হতে পারে আল্লাহ আমাকে রক্ষা করো। কিছুক্ষণ পর আমার চোখটা খুলে দেওয়া হল চারদিকে তাকিয়ে দেখি আমি ছাদে দাঁড়িয়ে আছি চোখ খুলে দিলেও মুখটা খুলে দেওয়া হয়নি হঠাৎ পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে তার মাথা রাখে মনে হয় সেই জিনটা আমার গার মটকাতে এসেছে তাই তো ছাদে নিয়ে এসেছে কিডন্যাপার হলে জীবনও ছাদে নিয়ে আসত না এটা নির্ঘাত অদৃশ্য কোনো শক্তির কাজ আল্লাহ রক্ষা করো। যত দোয়া দুরুদ জানতাম মনে মনে সবগুলো পড়া শুরু করে দিলাম চিৎকার যে দিব তারও কোনো উপায় নেই ঘাটা মনে হয় এখনই মোটকে দিবে তাই পিছনে আর তাকালাম না চোখটা বন্ধ করে ভিতরে ভিতরে আয়াতুল কুশরি বেশি বেশি করে পাঠ করতে লাগলাম ইশ কেন যে দাদির কথা বিশ্বাস করলাম না এর জন্যই বলে সর্বদা গুরুজনদের কথা মেনে চলতে হয় আমার ঘাড়ে সেই শীতল ঠোঁটের ছোঁয়া পেলাম ভিতরে ভীষণ ভয় করছে কিন্তু তার ঠোঁটের ছোঁয়ায় বারবার কেঁপে উঠছি তার গরম নিশ্বাস আমার ঘাড়ে পড়ছে উফ পাগল করে তুলছে আমাকে ভিতর দিয়ে মনে হচ্ছে ভূমিকম্প বয়ে যাচ্ছে এই স্পর্শ এই ঘ্রাণ সবই যে আমার চেনা কেন জানি মনে হচ্ছে সে আবির ভাই কিন্তু ভয় কিছু বলতে পারছি না কিভাবেই বা বলবো মুখে যে কস্টিপ লাগানো যদি কস্টিপটা না থাকতো তাহলে হয়তো জিজ্ঞেস করেই ফেলতাম আবির ভাই আপনি আমার সাথে কেন এমনটা করেন সে আমার হাত দুটো শক্ত করে আগলে ধরে না আর সইতে পারলাম না শরীরের যত শক্তি আছে সর্বোচ্চ দিয়ে দেই এক ধাক্কা ধাক্কা খেয়ে সে পড়ে যায় অন্ধকারে কিছুই দেখতে পারছি না একটু সামনে যে অল্প চাঁদের আলয় তাকিয়ে দেখি কালো আকারের কারো ছায়া আল্লাহ গো এটা তাহলে ভূত নিরু নিরু এই নিরু আর কত ঘুমাবি বিয়ে বাড়িতে এই মেয়ে মরণের ঘুম ঘুমাচ্ছে মার ডাক শুনে তারাহুরো করে উঠে পড়ি লাইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাইলাহা ইল্লাহ মা এই তোর কি হয়েছে ঘুম থেকে উঠেই আল্লাহর নাম আমি চারদিকে ভালো করে তাকিয়ে দেখি আমি আমার রুমে আছি মা আমার কানের সামনে ক্যান ক্যান করিছে তার মানে ওটা স্বপ্ন ছিল জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম আল্লাহ রক্ষা করেছে স্বপ্ন ছিল বাস্তব না কিরে উঠো না হলে দিলাম এক অহ উঠছি তো এত ভ্যান ভ্যান করো কেন বিরক্তি নিয়ে কথাটা বললাম সাথে সাথে দাদি রুমে ডুকেই তার পুরানো দর্খ বাংলা ছায়াছবির ডায়লগ ছাড়িল দাদি ডেমনি মায়া একটা দেখো না এখন ঢং করে দেরি করে ঘুম থেকে উঠে তাই তো বলি এইদারে বিয়া দেও নিরুর মা এইদারে বিয়া দেও বিয়ের কথা শুনে আশা কোথা থেকে ছুটে এসে কটমট করতে করতে দাদির কথা কেটে বলে আশা ওই শকিনা খালি বরগুলার এই চোখে দেখো আর আমার যে বিয়ার বয়স পার হইয়া যাইতা তা দেখো না আশা দাদিকে বিদ্রাপ করে কথাটা বলে দাদি দেখছো নিরুর মা দেখছো মায়াডা কি পাকা পাকসে তোরে রে দাঁড়া দাদি আশাকে লাঠি দিয়ে মারতে গেলেই আশা দেয় দৌড় বিয়ে বাড়ি চারদিকে হইহুল্লোর লেগে রয়েছে দীপা আপুকে সকাল সকাল পার্লারে পাঠানো হয়েছে সাথে আম্মা চাচি দাদি আশা ভাবি নীলা খালা সবাই মিলে সাজ দিতে গিয়েছে এত টাকা খরচ করে ভুতুরে সাজ মানুষ কেন যে সাজে আল্লাহ মালুম আমি বাসায় থেকে যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছি বিকেল হয়ে এলো কিন্তু মেকাপ পার্টির এখনো খবর নেই আব্বা এসে বলে গেল মেহমান আসা শুরু করে দিয়েছে আমি যেন জলদি করে রেডি হয়ে নেই রেডি হব কি কাজের ঠেলায় এখনও গোসলই করতে পারলাম না আমাকে এই অবস্থায় দেখে যে কেউ বলবে আমি এই বাড়ির কাজের বেটি তাড়াতাড়ি করে গোসলে ঢুকে গেলাম দাদিয়ে সে যদি দেখে আমি এখনো রেডি হয়নি তাহলে কথা শোনাতে একটুও ছাড় দিবে না আর তার কথার মধ্যে মাস্ট থাকবেই এই মেয়েটাকে বিয়ে দেও বিয়ে 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 কথায় কথায় দাদির মুখে শুধু আমার বিয়েই শুনে গেলাম এই চিড়িয়াখানার মধ্যে যদি কেউ একটা পাদও মারে তাহলে সেটাও দোষ আমার দাদি কেন যে শুধু শুধু আমার সাথে এমন করে একমাত্র আল্লাহী জানে গোসল করতে যে গারে হালকা কামরের দাগ দেখতে পেলাম হয়তো কোনো পোকা মাকড় কামড় দিয়েছে তাই লাল হয়ে গেছে কোনো কিছু না ভেবে জলদি করে গোসল সেরে নিলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি বিছানায় একটা নীল শাড়ি রাখা আর তার পাশে একটা ছোট চিরকুট চিরকুটে লিখা ছিল আজ এই নীল শাড়িটা পরবি আর চোখে কাজল টানতে যেন ভুলে যাস না কিছুই বুঝলাম না এখানে কে শাড়িটা রাখল আর সাথে চিরকুটটা বাবা চাচা বা ভাইয়া তাদের মধ্যে কেউ রাখেনি এটা আমি শিওর কারণ তারা রাখলে সাথে কখনো চিরকুট দিত না আর আমাদের বাড়ির মহিলা মণ্ডলীর সবাই আছে পার্লারে এখনো তারা আসেনি তাহলে কে দিল এই শাড়ি ভাবতে ভাবতে শাড়িটা হাতে নিয়ে পুরোটা খুলে দেখলাম বাহ খুব সুন্দর তো যে শাড়িটা পছন্দ করেছে তার চয়েস আছে বলতে হবে পুরো শাড়িটা নীল শুধু আঁচলের দিকে কালো পাইট দেওয়া না শাড়িটা যদি না পরি তাহলে নির্ঘাত পাপ হবে জারি হোক আমার কি পরে শাড়ির মালিক খুঁজে পেলে তখন না হয় দিয়ে দিব এখন যেহেতু আমি খুঁজে পেয়েছি তাই এটা আমার শাড়িটা পরে নিলাম কানে এক জোড়া জুমকো পরেছি চুল ছাড়ব না চুল ছাড়তে আমার ভালো লাগে না তাই খোপা করে নিলাম গাঢ় লাল লিপস্টিক লাগালাম কাজলটা হাতে নিতেই সেই চিরকুটটার কথা মনে পড়ল আচ্ছা যে দিয়েছে সে কিভাবে জানল আমি কাজল লাগাব কিনা যাই হোক বাবা এত বুঝে আমার কাজ নেই আশা কিরে নিরু আপু তোকে তো বেশ লাগছে এই শাড়িটা কোথায় পেলি নিরু তোরা কখন এলি আশা এই তো এই মাত্র এলাম কিরে বলছিস না কেন শাড়িটা কোথায় পেলি নিরু রাস্তায় টুকিয়ে পেয়েছি তোর কি আশা সত্যি করে বল না হলে দাদির কাছে পিনিক লাগাব নিরু তো এখান থেকে আশা বলবি না তাই তো দাদি নিরু আরে দাঁড়া দাঁড়া বিছানায় পড়া পেয়েছি আশা কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করল আশা ও আমি তো বলেই গেছি আসলে এই শাড়িটা আমার আমি বিছানায় রেখে গেছিলাম আমি জানি কুটনিটা মিথ্যা বলছে কিছু পারুক আর না পারুক মিথ্যা বলে মানুষের কাছ থেকে কিভাবে কিছু আদায় করে নিতে হয় সেটা আশার থেকে ভালো কেউ জানে না নিরু তুই বিছানায় রেখেছিলি তাই না আশা হ্যাঁ নিরু কিন্তু অয়ন ভাইয়া যে আমাকে বলল নে নিরু এই শাড়িটা তোকে দিলাম বিয়েতে তুই তো বেশি শপিং করিস নি তাই তোর জন্য এই শাড়িটা দিলাম আশা জিব্বায় কামড় দিয়ে বলে উঠল যা ধরা খেয়ে গেলাম বলেই এক দৌড় আমি জলদি কাজলটা টেনে বাইরে বের হলাম বের হয়েই দেখি যাত্রী এসে গেছে সবাই আমাকে ছাড়া গেটো ধরে ফেলেছে দূর ছাই মিস করে দিলাম এমনি তো শাড়ি পরেছি তার উপরে হিল হাঁটাটাই কষ্টদায়ক হয়ে উঠল আমিও গেটের সামনে গেলাম শুনলাম বিশ হাজার টাকা দাবি করা হয়েছে না হলে নাকি গেট ছাড়বে না ভিড় আমার একদমই পছন্দ না তাই এসব গেট ধরার মধ্যে আমি নেই গেট আমার কাজিনরা আর আশা মিলে ধরেছে আমি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মজা করা দেখছি এমনিতেও যেই হিল পড়েছি কখন যে উষ্ঠা খাই আল্লাহই জানে অবশেষে অনেক চিন্তা ভাবনা করে বরযাত্রী হাতে পাঁচশ এক টাকা ধরালো আর বলল বাকি টাকা বিয়ে করার পর পরিশোধ করবে এই প্রস্তাবে মেয়েরা রাজি ছিল না কিন্তু অয়ন ভাইয়ের ধমক খেয়ে সবাই গেট ছেড়ে পালায় আমি একটা চেয়ারে বসার জন্য এগোতে লাগলেই চোখের সামনে আবির ভাই পড়ে যায় ই সাজ আবির ভাইকে যা লাগিছে না আবির ভাই নীল কালার পাঞ্জাবি পড়েছে হাতে ঘড়ি আর থাক আর কোমু না লজ্জা করে বেশি বললে আবার পাঠিকারাও ক্রাস খাইতে পারে আবির ভাইকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম আবির ভাই আমার সামনে এসে কানের কাছে হালকা ফিসফিসে বলল নীরু স্টেজের পিছনে একটু আয়ত নীরু একটু স্টেজের পিছনে আয়ত কথাটা বলেই আবির ভাই হন হন করে চলে গেল আল্লাহ আজকে আমার কপালে কি আছে আল্লাহই জানে আমি ভয়ে ভয়ে স্টেজের পিছনে যেয়ে দেখি আবির ভাই আমার জন্য অপেক্ষা করছে আবির ভাইয়ের নীল পাঞ্জাবি আর আমার নীল শাড়ি উফ দুজনকে একসাথে যে কেউ দেখলে বলবে আমার দুজন কাপাল আবির ভাইয়ের সামনে যাব তার আগেই পলাশ ভাই আমার সামনে এসে হাজির হয় পলাশ কি ব্যাপার নিরু কাল থেকে দেখছি তুমি আমাকে ইগনোর করছ এতবার কথা বলার চেষ্টা করছি কিন্তু তুমি কোনো পাত্তাই দিচ্ছ না আমি একটু আর চোখে আবির ভাইয়ের দিকে তাকাই আল্লাহ গো আজকে আমি শেষ আবির ভাই চোখ বড় বড় করে বিস্ফোরিতভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই আমাকে গিলে খাবে কি করব কিছুই বুঝতে পারছি না এখন যদি পলাশ ভাইয়ের কথার জবাব দেই তাহলে মনে হয় আবির ভাই আজ আমাকে খুন করেই ফেলবে না হলে যেন তো গিলে খাবে পলাশ কি হল নিরু কথা বলছ না কেন নিরু আসলে ভাইয়া বিয়ে বাড়ি জানেনি তো কত কাজ আপনার কিছু লাগবে কি ভাইয়া লাগলে আমাকে বলুন না চাওয়া সত্য একটু হেসে কথাগুলো বলতে হচ্ছিল আমার কথা শেষ হওয়ার আগেই দেখি আবির ভাই রেগে গজগজ করতে করতে আমাদের সামনে এসে দাঁড়াল আবির বিয়ের কিছু জিনিসপত্র লাগবে চাচি তোকে নিয়ে আসতে বলেছে কথাগুলো আবির ভাই রেগে বলছিল সেটা স্পষ্ট বুঝা যাচ্ছে পলাশ নীরু একা কিভাবে যাবে চলো নীরু আমি তোমাকে নিয়ে যাচ্ছি আবির পলাশ রাফিন তোকে খুঁজে বেড়াচ্ছে পলাশ কি রাফিন এসেছে কিন্তু কই আমি তো রাফিনকে দেখলাম না আবির এসেছে যে ভালো করে খুঁজ পলাশ কিন্তু নিরু আবির নিরুকে নিয়ে তোকে ভাবতে হবে না নিরুর সাথে আমি আছি কথাটা বলেই আবির ভাই আমার হাত ধরে হাঁটা শুরু করে পিছন থেকে পলাশ ভাই বলে উঠে দাওয়ে নিরু বলা হয়নি আজ তোমাকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছে আগে জানলে আমিও নীল কালার একটা পাঞ্জাবি পরে আসতাম কথাটা শোনা মাত্রই আবির ভাই আমার হাত আরও শক্ত করে চেপে ধরে বাইরে নিয়ে আসে নিরু আবির ভাই আমার লাগছে হাতটা ছাড়ুন আবির বাইকে বসো নিরু কোথায় যাব আবির বাইকে বসতে বলেছি জোরে একটা ধমক দিয়ে কথাটা বলল আবির ভাই উনার ধমকের চোটে এক লাফে বাইকে চরে বসলাম বুকে একটু থুথুরি দিয়ে নিলাম যেই ধমক দিয়েছে আল্লাহরে আল্লাহ ভয় পেয়ে গেছি ভয়ের থেকেও বড় ভয় পাই তখন যখন আবির ভাই বাইক স্টার্ট দেয় মাসাল্লাহ যেই জোরে বাইক চালাচ্ছে আজকে যে মার্ডার কেস হবে এটা নিশ্চিত ফাঁকা রাস্তা পেয়ে আবির ভাই আরো যারে বাইক চালাতে থাকে এমন রাগ করার করণটা কি রাগের ঠেলায় মানুষ মারবে নাকি আর সহ্য করতে না পেরে বলেই দিলাম একটু আস্তে চালান আমার ভয় করছে ও মা এনাছোর বান্দা দেখি আরো জোরে বাইক চালানো শুরু করে দেয় এখন আমার প্রচুর ভয় করছে ভয়ে ঠেলায় মনে হয় কান্না করে দিব ভয়ে আমি চোখ বন্ধ করে আবির ভাইয়ের পাঞ্জাবির কলারটা আরো শক্ত করে চেপে ধরি আজ মনে হয় আমি ইন্তেকাল করতে যাচ্ছি মনে মনে পাঁচ কালেমা পড়া শুরু করে দেই কখন যে ধপাস করে এক্সিডেন্ট করি বলা যায় না অন্তত কালেমা পড়তে পড়তে মারা গেলে জান্নাত তো পাব হঠাৎ মনে হল বাইক থেমে গেছে চোখ মেলে দেখি আবির ভাই একটা শুনশান জায়গায় বাইক থামিয়েছে আশেপাশে অনেক সুন্দর ফুল গাছে ভরা বিভিন্ন ধরনের ফুল এখানে মানুষজন খুব কম নেই বললেও চলে পাশে একটা পুকুরও আছে আর বসার জন্য কিছু দূর পর পর টেবিল রাখা মনে হয় কাপালসদের জন্য জায়গাটা চোখ বুলিয়ে জাগাটা ভালো করে দেখতে না দেখতেই আবির ভাই রাগান্বিত কণ্ঠে বলে উঠল আবির বাইক থেকে নাম আবির ভাইয়ের কমান শুনে জলদি করে বাইক থেকে নেমে পড়লাম যেই পরিমাণ রেগে রয়েছে আল্লাহি জানে কখন আমার খুন করে ফেলে ভয় ভয় আমতা আমতা করে জিজ্ঞেস করলাম এ এ এখানে নি নিয়ে এ এসেছে কে কে কেন আবির ভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে বাইক থেকে নেমে পাশে থাকা টেবিলটা লাথি দিয়ে ভাঙ্গা শুরু করে দিল আল্লাহ রে মানুষটা এমন করছে কেন মির্কি বেরাম উঠল নাকি ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আবির তোকে আমি পলাশের সাথে গেসাগেসি করতে মানা করেছিলা। খাইছে রে মনে মনে যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হল নীরুয়া আ আমি কই গেসাগেসি আবির ওই পলাশের জন্য মনটা খুব আকুবুকু করে তাই না পলাশের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাস কিছু লাগলে আমাকে বলুন আহা শখ কত পলাশকে খুব ভালো লাগে তাই তো কথাগুলো বলতে বলতে আবির ভাই আমার সামনে এগোতে থাকে আমি ভয় ভয় এক পা দুপা করে পিছু হতে থাকি সবচেয়ে বেশি ভয় লাগছে আবির ভাইয়ের চোখর দিকে তাকিয়ে মনে হচ্ছে চোখ দিয়ে অগ্নিগিরি বের হচ্ছে এখনি আমাকে আস্ত গিলে খাবে আমি পিছুতে পিছুতে একটা গাছের সাথে ধাক্কা খেলাম অন্য দিকে যাব তার আগেই আবির ভাই আমাকে গাছের সাথে ঝাপটে ধরে এমন ভয় লাগছে মনে হচ্ছে এখনই ভয়ের ঠেলায় ফিট হয়ে পড়ে যাব আমি আদো আদো করে বলার চেষ্টা করলাম আ আ আমি কি কি কিছু ক ক ক ক আবির চুপ একদম চুপ আমার ঠোঁটে আঙ্গুল রেখে কতবার বলেছি যেন ওই পলাশকে তোর আশেপাশে না দেখি তবুও ও কেন তোর আশেপাশে ঘুরে রাগান্বিত কণ্ঠে আবির ভাই এত কাছে এসে কথাগুলো বলছিল উনার প্রতিটি নিশ্বাস আমি অনুভব করতে পারছিলাম এমনিতেই ভয়ে মরে যাচ্ছি তার উপর উনি আমার এত কাছে আসছেন আমার হৃদপিণ্ড এত জোরে জোরে দুঃখ দুঃখ করছিল তা মনে হয় ভাষায় প্রকাশ করা যাবে না নিরু আমি কি কি কিভাবে বলবো পলাশ আর কিছু বলতে পারলাম না পলাশ এতটুকু শুনেই আবির ভাই গাছে এলোপাতি ঘুষি শুরু করে ঘুষি মারতে মারতে এক পর্যায়ে আবির ভাইয়ের হাত দিয়ে রক্ত বের হতে শুরু করে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আবির ভাইকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম জড়িয়ে ধরার সাথে সাথে আবির ভাই গাছে ঘুষি মারা বন্ধ করে দিল কান্না করতে করতে বললাম নিরু বিশ্বাস করেন আমি উনার সামনে যাইনি উনার সাথে কথাও বলিনি পলাশ ভাই নিজে যেচে এসে আমার কথা শেষ না হতেই আবির ভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে গালে কয়েকটা চর মারে আবির তোর সাহস হল কি করে তুমি আমাকে জড়িয়ে ধরিস আবির ভাইয়ের কাণ্ড দেখে আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি আর আমার চোখের পানি টপ টপ করে গাল দিয়ে বেয়ে পড়ছে এবার এই কান্নাতে কোনো আওয়াজ নেই শুধুই অজরো অশ্রু বয়ে পড়ছে আবির শুধু তুই অয়নের বোন বলে ছেড়ে দিলাম তোর জায়গায় আজ অন্য কেউ হলে আমি কি করতাম তার ধর্না তোর নেই আর কখনো যেন এমন ভুল না হয় কথাটা বলেই আবির ভাই বাইক স্টার্ট দিয়ে চলে যায় আর আমি ওখানে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছি হয়তো আমার বুঝতে একটু সময় লাগছে একটু আগে কি হল কেন হল দশ মিনিটের মতো ওভাবেই ওখানে দাঁড়িয়েছিলাম ফোনের শব্দে আমার হুশ ফিরল ভাবি ফোন করেছে আমি কোথায় আছি খোঁজ করছে তাড়াতাড়ি করে একটা রিকশা ঠিক করে বাসায় পৌঁছালাম যে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে আশা নতুন দুলাভাইয়ের জুতা নিয়ে দৌড়াদৌড়ি করছে ভাবি নিরু কোথায় নিখোঁজ ছিলে এতক্ষণ জলদি চলো বরযাত্রীদের থেকে পুরো টাকা আদায় করব ভাবি আপনি যান আমি আসছি ভাবি এই নিরু এক মিনিট তোমার গাল এত ফুলে রয়েছে কেন গালে কিসের দাগ কি হয়েছে দেখি দেখি ভাবি আমার গালে হাত দিতে নিলে আমি দৌড়ে আমার রুমে এসে পড়ি ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি করে শাড়িটা খুলে সাওয়ার ছেড়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকি কেন আবির ভাই আমার সাথে এমনটা করছে উনার যখন ইচ্ছে হয় তখন কাছে টেনে নেয় আবার যখন ইচ্ছে হয় তখন দূরে সরিয়ে দেয় আমি কি উনার হাতের পুতুল নাকি কি বা করেছি একটু জড়িয়েই ধরেছিলাম কিন্তু উনি যে কাছে টেনে আমাকে স্পর্শ করে ওটা কি ভুল না আমার ঠোঁটগুলোকে ছুঁয়ে দেয় ওটা কি ভুল না আমার মনের মধ্যে যেই তোলপার সৃষ্টি করে ওটা কি ভুল না কেন জানি মনে হয়েছিল আবির ভাই আমাকে ভালোবাসে উনার জন্য যে আমার মনে ফিলিংস তৈরি হচ্ছিল সেটা কি সে জানে না কেন জানি মনে হয়েছিল আবির ভাই এই শাড়ি আর চিরকুটটা রেখেছিল কেন জানি মনে হয়েছিল উনি আগে থেকে প্লেন করে রেখেছিল উনি নীল পাঞ্জাবি পরবে আর আমি নীল শাড়ি কেন জানি মনে হয়েছিল আজ উনি স্টেজের পিছনে আমাকে উনার মনের কথাটা বলার জন্য ডেকেছিলেন কিন্তু আমার ধারণা ভুল আজ উনার এই বিহেবে বুঝতে পারলাম উনার মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই উনি আমাকে কখনো ভালোই বাসেনি তাহলে সেদিনের মাথায় ফুল গুজে দেওয়া চুরি পরিয়ে দেওয়া কাছে টেনে আমার ঠোঁট ছুঁয়ে দেওয়া সবই কি আমার ভুল ছিল কেন নিরু কেন তোর এত কিছু মনে হয় কেন কেন তুই এত কিছু ভাবিস না আর না অনেক হয়েছে এতদিন যা হয়েছে তার কোনো কিছুই আর মনে রাখবো না কারো জন্যই আমার মনে কখনো ফিলিংস তৈরি হয়নি আর হবেও না নিরু কথাগুলো ভাবছে আর জোরে জোরে কান্না করছে আশা নিরু আপা নিরু আপা তুই কই রে আশার শব্দ শুনে নিজেকে সামলিয়ে বলাম আমি ওয়াশরুমে আছি আশা তুই এখন ওয়াশরুমে কি করছিস জলদি বের হ দেখ নতুন দুলাভাই কি দুই নাম না করল এমনিতেও যা দাবি করেছি তা তো দেয়নি তার উপর নকল পাঁচশ টাকার নোট ধরিয়ে দিয়েছে খালি এক টাকার কয়েন্টাই আসল নিরু আশা তুই যা আমি আসছি আশা জল দিয়ায় এমনিতেই গাটা জলে যাচ্ছে কেমন বাটপারের বাটপার ওদের একটা শিক্ষা দিতে হবে ওরা জানে না এই আশা কি জিনিস কটকট করে কথাগুলো বলে আশা চলে গেল আমি একটা গাউন পরে বের হই আশাপাশে আবির ভাইকে দেখতে পাচ্ছি না দেখলেও কি উনার সাথে আর জীবন কথা বলব না উনি আজ যা করল এ জন্মে আর উনার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই সব মরে গেছে উনার জন্য যতটুকু ফিলিংস তৈরি হয়েছিল সব কিছু শেষ আমি আর কিছু মনে রাখতে চাই না ভাবি ওই নিরু এখানে দাঁড়িয়ে আছো কেন দীপার কাছে চলো একটু পর তো কাজে আসবে নিরু কাজে আসবে মানে বিয়ে এখনো হয়নি ভাবিনা না এখনো বিয়ে হয়নি কাজে আসতে লেট করেছে তাই বরযাত্রীদের আগে খাওয়াতে বসানো হয়েছিল নিরু অহ আমি বরযাত্রীদের খেতে দেখে মনে করলাম বিয়ে হয়ে গেছে আশা অহো তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো চলো দীপা আপুর কাছে চলো আপুকে সব শিখিয়ে দিতে হবে নিরু কি শিখিয়ে দিবি আশা তুই চুপ থাক তুই তো আবালের রানী তোর মাথায় বুদ্ধি থাকলে তুই এখন এই কথা বলতি না আশার উপর প্রচুর রাগ হচ্ছে এতটুকু মেয়ে এই বয়সেই কি বড় বড় কথা বলে কিন্তু মনের অবস্থা একদমই ঠিক নেই তাই আশাকে আর কিছু বললাম না ভাবি আমি আর আশা দীপা আপুর কাছে গেলাম যে দেখি অলরেডি আমার কাজিনরা ওর সাথে আছে আশা ওদের ঠেলে যে বলতে লাগল আশা এই সর সর দীপা আপু আমি যা বলছি তা ভালো করে শুন একটু পর কাজী আসবে কাজী তোকে কবুল বলতে বললে তুই সাথে সাথে কবুল বলবি না দীপা কবুল বলবো না কেন কবুল না বললে তো আমার বিয়ে হবে না আশায় হেই মেয়ের বিয়ে করার কত তারা আমি আগে থেকেই জানতাম কাজী কবুল বলতে বললে তুমি এক সেকেন্ডও দেরি করবে না আমার সব বোনগুলো হয়েছে এক একটা ডেমনি মাথায় একটুও বুদ্ধি নেই আশা হয়েছে অবিকল দাদির মতো দাদির সাথে ওর কোনো অমিল খুঁজে পাওয়া যাবে না অবশ্য দাদির মতো হবে নাই বা কেন সারাদিন তো ওই বুড়ির পিছু পিছুই থাকে দাদি চলে গেলে আসা এই চিড়িয়াখানার প্রধানমন্ত্রীর স্থান গ্রহণ করবে তাতে কোনো সন্দেহ নেই মনে মনে দাদির কথা ভাবতে না ভাবতেই সে এসে হাজির বুড়ির হায়াত আছে বলতে হবে এত তাড়াতাড়ি মরবে না দাদিয়ে সেই পান চাবাতে চাবাতে বলতে লাগল আশা দীপাকে সব বুঝিয়ে দিয়েছিস তো আশা বুঝাবো কি নিরু আর দীপা এরা দুজন যে আবালের রানী এদের যে বুঝাতে যাবে তাকে দশ বার পাবনা থেকে ঘুরে আসতে হবে আশার কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারলাম না পাশে থাকা একটা লাঠি নিয়ে মারতে গেলাম দাদি খবরদার নিরু আমার আশার গায়ে হাত দিবি না আশা দেখেছো দাদি দেখেছ ওর সাহস কত বড় তুমি ঠিকই বলো দাপা আপুর পর ওরও একটা ব্যবস্থা করতে হবে দাদির সামনে আসার গায়ে হাত দেওয়া পোষে বল না তাই সেখানেই থমকে গেলাম না হলে এখানে দীপা আপুর বিয়ের বদলে আমার বিয়ে নিয়েই বেশি মাতামাতি হবে দাদি শুন দীপা কাজী কবুল বলতে বললে সাথে সাথে কবুল বলবি না দীপা তো কি করবো সুভানাল্লাহ বলব আশা আপু তোর মাথায় আসলো বুদ্ধি নেই সাথে সাথে কবুল বললে মানুষ কি মনে করবে মেয়েটার লজ্জা সরম নেই নির্লজ্জ মেয়ে দীপা তাহলে কিভাবে কবুল বলব এর মধ্যেই একজন কাজিন দৌড়ে এসে বলল কাজী সাহেব এসে পড়েছে দীপাপুকে বরের সাথে বসাবে আপুকে জলদি নিয়ে যেতে বলেছে দাদি গিয়ে বল দীপাকে নিয়ে আসছে আশা তুই দীপাকে সব বুঝিয়ে নিয়ে আয় বলেই দাদি চলে গেল আশা শুন আপু কাজী সাহেব যদি কবুল বলতে বলে তাহলে কতক্ষণ চুপ করে থাকবে সাথে সাথে কবুল বলবি না আমি একটা চিমটি কাটবো আমি চিমটি কাটার সাথে সাথে এক কবুল বলবে কাজী সাহেব যখন আবার কবুল বলতে বলবে তখনও কবুল বলবি না আমি যখন দুইবার চিমটি কাটব তখন দ্বিতীয় কবুল বলবি আর তিন নাম্বার নিরুঠ হাঁটিয়ে মারবো এক পিচ্ছি শয়তান তোকে এত মাতব্বরী করতে হবে না যা যে পিচ্ছিদের সাথে খেল কথাটা বলেই দীপা আপুকে নিয়ে চলে আসলাম দীপা আপুকে বরের সামনে বসাতেই চোখ পড়ল আবির ভাইয়ের দিকে আবির ভাইকে দেখা মাত্রই আমার কিছু কাজিনরা দৌড়ে যায় তার কাছে উনার হাত দিয়ে রক্ত পড়ছে কেমন অগোছালো একটা মানুষ হাতে একটু ব্যান্ডেজও তো করে নিতে পারে প্রথমে উনার জন্য একটু কষ্ট হচ্ছিল কিন্তু পরক্ষণের মধ্যেই উনার প্রতি রাগটা আরও বেড়ে গেল আমার মেয়ে কাজিনরা তার কাছে যে নেকামো করে বলতে লাগল আল্লাহ হাবির তুমি ব্যথা পেলে কিভাবে ইশ হাত দিয়ে কত রক্ত পড়ছে আমি ব্যান্ডেজ নিয়ে আসছি এক কি দরদ এক একজনের আলগা দরদ দেখে গা জলে যাচ্ছে বেহায়া মেয়েগুলো পারে না যেন কোলের উপর যেয়ে পড়ছে যার যা ইচ্ছা তাই করুক আমার কি আমার কিছু যায় আসে না আবির ভাই আর চোখে আমার দিকে তাকাচ্ছে তা আমি ভালো করেই বুঝতে পারছি আমি উনাকে না দেখার ভান করে দীপা আপুর পাশে যে দারালাম পাশে আসা ভাবি আরো কয়েকজন মুরব্বী ছিল অবশেষে কাজী সাহেব দীপা আপুকে কবুল বলতে বলল দীপা আপু অসহায়ের মতো একবার দাদির দিকে তাকায় আরেকবার আশার দিকে আহারে বেচারি বুঝে উঠতে পারছে না কি করবে আশা দীপা আপুকে ইশারা দিয়ে কবুল বলতে মানা করে দীপা আপু আশার কথা অনুযায়ী কবুল না বলে মাথা নিচু করে চুপ করে বসে আছে আশার চিমটির অপেক্ষা করছে কাজী বলো মা কবুল দীপা আপু কাজী বলো মা কবুল দীপা আপু কাজী মা বলো কবুল দীপা আপু আশার কানে এসে ফিসফিসিয়ে বলতে লাগল আশা আর কত এখন কবুল বলে দেই আশা আহাপু চুপ করে থাকতো আমার ইশারার অপেক্ষাকর এদিকে কাজী বেচারা মা কবুল বলো রিপিট টেলিকাস্ট করতে করতে হাঁপিয়ে গেছে আহারে আমার কাজির জন্য অনেক মায়া হচ্ছে বেচারা উনার বয়সে মনে হয় কখনো এমন বিয়ে পড়ায়নি মা কবুল বলো বলতে বলতে উনার দাত ব্যথা হয়ে গেছে মনে হয় ওইদিকে আমাদের নতুন দুলাভাইও মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে পড়েছে অবশেষে আমাদের আশারানীর দয়া হলো দীপা আপুকে প্রথম চিমটা কাটল দীপা আপু প্রথম চিমটি খেয়ে একবারের বদলে এক নিঃশ্বাসে তিনবার কবুল বলে দিল মনে হচ্ছিল বেচারি কত বছর ধরে যেন এই চিমটির অপেক্ষায় ছিল ওইদিকে এক নিঃশ্বাসে দীপা আপুর এমন কবুল শুনে ঘুমন্ত জনসভা জেগে উঠে কাজী আলহামদুলিল্লাহ মায়া কবুল বলেছে বড় একটা হাফ ছেড়ে কবুল শব্দতা শুনে আমাদের দোলামিয়া মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছে রুমাল মুখে নিয়ে দীপা আপুর দিকে মুচকি মুচকি হাসছে আশা রেগে বলল দূর আপু এটা কি করলি আসলে তোদের নিয়ে পারা যায় না একটা চিমটি কাটলে একবার কবুল বলতে বলেছিলাম তোরা একটা আশা রেগে দাঁত কটমট করতে করতে কথাগুলো বলে চলে গেল আমার অনেক খিদে পেয়েছে তাই খাবার টেবিলে যে বসলাম আমাকে দেখে পলাশ ভাইও খেতে বসলো রাফিন পলাশ ভাইকে দেখে বলে উঠল কিরে পলাশ তুই না একবার খেলি আবার খেতে বসলি যে পলাশ দূর বেটা চুপ থাক আমার আবার ক্ষুধা লেগেছে তাই বসেছি রাফিন শালা গিফটের টাকা তুই উসুল করলি রাফিন ভাইয়ের কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম পলাশ ভাই আমার জন্যই আবার খেতে বসেছে এই লোকটাকে এখন আমার অসহ্য লাগতে শুরু করেছে বেয়াদব লোক একটা মানুষের পিছু ঘুর ঘুর করা ছাড়া আর কোনো কাজ নেই আমাকে দেখে ভাবিও খেতে বসলো ভাবিকে দেখে ভায়াও খাবার টেবিলে বসে ভায়াকে দেখে চাচু বাবা আর দাদিও খেতে বসে মানে ব্যাপারটা হলো এই যে এই চিড়িয়াখানার মধ্যে আমার শান্তি নেই আমি আমার মতো খাচ্ছি এর মধ্যে আশা দৌড়ে এসে আমার টেবিলের নিচে একজোড়া জুতো লুকালো। কিরে পায়ের নিচে কার জুতা লুকাচ্ছিস আশা আরে নতুন দুলাভাই কথাটা বলতেই আশা লক্ষ্য করল টেবিলে অয়ন ভাইও বসা কথাটা বলেও আশা না বলার মতো ঘুরিয়ে ফেললো আশা আরে নতুন দুলাভাইয়ের দেবরের ননদের বোনের একটা পিচ্ছি ছেলে আছে ওই পিচ্ছিটার জুতা ছিঁড়ে গেছে তাই এখানে এনে রাখলাম আমি পুরো কাহিনী আগেই বুঝে গেছি নিচে যে কোনো পিচ্ছির জুতো না তা জুতোর সাইজ দেখেই বোঝা যাচ্ছে আশা আমাকে চোখ টিপ দিল আমি ইচ্ছে করলে এখনই অয়ন ভাইয়াকে বলে আশাকে বকা খাওয়াতে পারি কিন্তু ওর সাথে পাঙ্গা নেওয়ার কোনো ইচ্ছে নাই আমার শয়তানের খালা তো বোনরাও ওর কাছে হার মানবে তার তুলনায় আমি কিছুই না অয়ন ভাই খাওয়া শেষ করতে না করতেই একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে টেবিল থেকে উঠে না আশা এই সুযোগটা কাজে লাগায় আব্বা আর চাচার প্লেটে বিরানির থেকে গোস্ত বেশি মনে হচ্ছে দুজন পাল্লা পাল্লি করে খাচ্ছে বাবা ভাইজন কমিয়ে খান আজকে আপনের মেয়ের বিয়ে মেয়ের বাপকে এত খেতে নেই লোকে মন্দ বলবে সবাইকে একটু দুঃখী দুঃখী ভাব দেখাতে হবে না চাচা তুই চুপ থাক ভালো করে খেতে দে আর হ্যাঁ তোর না ডায়বেটিস তুই বরঞ্চ কমিয়ে খা আব্বা ভাই আমার তো ডায়াবেটিস কিন্তু আমার থেকে বেশি সমস্যা তো আপনার এমনি আপনার সামনের দাঁতগুলো নেই তার মধ্যে এত গুলা মাংস নিয়েছেন দেখিয়েন যেই দুইটা দাঁত আছে ওগুলোও যাতে পড়ে না যায় ওদিকে দাদি খাচ্ছে আর বারবার তার ছোট আয়না বের করে দেখছে তার মেকআপ নষ্ট হয়ে গেল নাকি হায় রে কপাল আমি পরিবার একটা পাইসি মাসাল্লাহ এক একটা নমুনা অনেক রেয়ার সহজে খুঁজে পাবেন না আর তাদের মধ্যে আমার দাদি হল এন্টিক পিস আমি আর খেতে পারছি না উঠে যাব এমন সময় আবির ভাই আমার পাশে এসে বসে এই আপু আপনি গল্প দিতে দেরি করেন কেন এই মেয়েটা বেশি ভাব দেখায় মেয়েটার মধ্যে অহংকার বেশি নেক্সট কোন বছরে পাব কে জানে নেক্সট পার্ট বড় করে দিবেন বলছিলেন আপনি মেসেজের রিপ্লাই করেন না কেন দুই দিন পর পর গল্প কেন দেন একদিনে পরিবারের দুজন সদস্য হারাইসি ভাই নানা মারা যায় সকাল ছয়টায় শাহিন মামা নানাকে গোসল করাই নানার কাফনও নিজের হাতে বাজারে যেয়ে কিনে নিয়ে আসে জানা যাও তার পরানোর কথা ছিল ঢাকা থেকে আম্মা আব্বাসহ অন্যান্য সদস্যরা রওনা দিয়েছে শুনে শাহিন মামা নানার লাশের সামনে ফ্যান ছেড়ে দিতে যায় যাতে তাপে লাশের কিছু না হয় ভাগ্যের কি পরিহাস মামা ফ্যানের ফ্লাক লাগাতে যেয়ে নিজেই কারেন্টের শট খেয়ে সেই জায়গায় সাথে সাথে মারা যায় যেই জায়গায় একজনকে করবো দেওয়ার কথা ছিল সেই জায়গায় দুজনকে কবর দিতে হয়েছে আজ প্রায় ছয় দিন হয়ে এল একই দিনে দুজনের মৃত্যু সহজে মেনে নিতে পারছি না মন মানসিকতা একদমই ঠিক না এর মধ্যে কমেন্ট বক্সে আর ইনবক্সে আপনাদের এমন মন্তব্য দেখে খুব কষ্ট পেয়েছি যাই হোক আসল কথা আপনারা শুধু বড় করে রেগুলার গল্প চান চিন্তা করবেন না ভাই আপনারা আপনাদের গল্প রেগুলার পেয়ে যাবেন আমি যতদূত সম্ভব নিরু শেষ করার চেষ্টা করব সবাইকে অপেক্ষা করানোর জন্য সরি যেই জায়গায় আবির ভাই আছে সেই জায়গায় আমার থাকার কোনো ইচ্ছে নেই টেবিল ছেড়ে উঠে যেতে নিব হঠাৎ কেউ আমার বাম হাত ধরে ফেলে এ যে আবির ভাইয়ের কাজ তাতে আমার কোনো সন্দেহ নেই ডান পাশে ভাবি বসে আছে আর বাম পাশে আবির ভাই ভাবি কখনোই এভাবে হাত ধরবে না তা আমার ভালো করেই জানা আছে তাই সন্দেহটা সবার আগে আবির ভাইয়ের উপরে যেয়ে পড়ে আমার সন্দেহটাই সত্যি হলো টেবিলের নিচে উকি মেরে দেখি আবির ভাই আমার হাত ধরে রেখেছে শয়তান ছেলে কোথাকার কতবার সাহস আমার হাত ধরে রেখেছে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি সামনে তাকিয়ে সবার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে আল্লাহ রে এই মানুষটার মধ্যে কি ভয়ভীতি কিছুই নেই এদিকে আমার কলিটা ফেটে যাচ্ছে কি কেলেঙ্কারি কারবার এখন এই অবস্থা কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে কি কেলেঙ্কারি একটা কাণ্ড হবে ভাবতেও কলিজাটা কেঁপে উঠে মানুষটার মধ্যে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ দেখতে পাচ্ছি না তার দিকে তাকালে বুঝাই যাবে না যে উনি তলে তলে শয়তানের খালাতো ভাইকেও হার মানায় আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছি না এর মধ্যে আবির ভাই পলাশ ভাইকে বলে উঠল কিরে পলাশ আর কত খাবি এমনিতেও ভুরি বের হয়ে গেছে আর কত ভুরি বাড়াবি আমাদের মতো মাঝে মাঝে জিমতো করতে পারিস আবির ভাইয়ের কথা শুনে রাফিন ভাইও ওনার সাথে তাল মেলাল রাফিন আরে বেটা বলিস না একটু আগে দেখলাম খেয়ে উঠল আবার দেখি খেতে বসেছে এরপর থেকে কোনো অনুষ্ঠানে যেতে হলে ওকে সাথে নিয়ে যাওয়া যাবে না সালা মান ইজ্জত সব মেরে দিবে উনাদের কথা শুনে দাদি রেগে ফসফস করতে করতে বলল দাদি কিরে পলাশ তোকে না দেখলাম এক প্লেটের জায়গায় দুই প্লেট খেয়ে উঠলি এখন তুই আবার খেতে বসেছিস এই ওরে আর ও খাবার দিবি না এই আমি বলে রাখলুম আবার খেতে বসলে আবার উপহারের টাকা দিয়ে খেতে বসবি আগে থেকেই বলে রাখি আমার দাদি একটু কিপটে টাইপের তার মুখে আল্লাহ রস্তে কোনো কথা আটকায় না মুখে যা আসে তাই পটরটর করে বলে ফেলে এতে সামনের মানুষের কি হল না হলো তা তার দেখার বিষয় না সবার এমন কথা শুনে পলাশ ভাই ভীষণ লজ্জা পেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে বিশেষ করে দাদির কথায় লজ্জাটা একটু বেশি পায় আবির ভাইয়ের ঠোঁটের কোনায় এক বিশ্বজয়ী হাসি দেখতে পেলাম বুঝতে বাকি রইল না উনি কাজটা ইচ্ছে করেই করেছে উনার উপর আমার এমন রাগ উঠছে মনটা চাচ্ছে উনার মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলি উনি আমার হাত ছাড়ছেই না আর সহ্য করতে পারলাম না বলেই ফেললাম আমার হাতটা ছাড়ুন কথাটা একটু আসতেই বললাম আশেপাশের মানুষ না শুনতে পেলেও ওনার শোনার কথা আমার কথায় আবির ভাইয়ের কোনো রিয়েকশন দেখছি না আবারও বললাম হাতটা ছাড়ুন আরে বাপরে বাপ মানুষ দেখেছি কিন্তু এমন মানুষ দেখিনি যেভাবে বলেছি আমি শিওর একজন বয়রার কানের সামনে যেও যদি এভাবে বলা হয় তাহলে সেও নিশ্চিত শুনতে পাবে এভাবে কাজ হবে না যে যেই ভাষা জানে তাকে সেই ভাষাতেই বুঝাতে হবে হিল দিয়ে আবির ভাইয়ের পায়ে সজরে দিলাম এক গুঁথা মাসাল্লাহ গুতাটা কাজে লেগেছে হিলের গুঁথা খেয়ে আবির ভাই আমার হাত ছেড়ে দিয়ে কই মাছের মতো লাফাতে থাকে আবির আল্লাহ গো আ দাদি কি হয়েছে আমার ওমর ওমরস্থানির কি হয়েছে আমার দিকে রাগি লুক দিয়ে দাঁত কর্মর করতে করতে আবির ভাই বলল আবির কিছু হয়নি মৌসুমি একটা তেলাপোকা কামড় দিয়েছিল অহ বলতেই ভুলে গেছি দাদি আবির ভাইকে অমরস্তানি বলে ডাকে আর আবির ভাই দাদিকে মৌসুমি বলে ডাকে ইহা এক গভীর প্রেম কাহিনী যাহা বিশ্লেষণ করিলে রাত পার হইয়া যাইবে কিন্তু ইহা শেষ হইবে না শুধু এতটুকুই বলতে পারি দাদা মারা যাওয়ার পর থেকে তাদের এই লাইলি মজনুর প্রেম কাহিনী আরম্ভ হয় থুকু লাইলি মজনু না ওমরস্তানি মৌসুমির প্রেম কাহিনী তাদের এই ঢঙ্গের প্রেম কাহিনী দেখলে মনটা বলে ইট দিয়ে নিজের মাথায় নিজে বাড়ি মেরে ফাটিয়ে ফেলি দাদি তার আয়না ছেড়ে আবির ভাইয়ের পাশে বসে দাদি কই দেখিত আমার ওমরস্তানিকে তেলাপোকা কোথায় কামর মারল তেলাপোকার সাহস তো কম না আমার ওমরস্থানিকে কামর মারে সাহানা দে তো আমার লাঠিটা দে আজ ওই তেলাপোকার একদিন কি আমার একদিন আবির ভাই চিন্তা করোনা মৌসুমি এই তেলাপোকাকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে আবির ভাই আমার দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলল যা ইচ্ছা তাই বলুক আমার কি আমি উনাকে ভয় পাই না আজকের পর থেকে তো কখনোই না ভাবি উনাদের দুজনের প্রেম কাহিনী দেখে মিটমিট করে হাসছে দাদি তুই আবার দাঁত বের করে ভেটকি মারছিস কেন যা মলম নিয়ে আয় ওমরস্থানির তুমি কোথায় ব্যথা পেয়েছ আমাকে বলো ওই যে শুরু হয়েছে তাদের নাটক এই প্রেম প্রীতির নাটক দেখে আমার লাভ নেই তাই আমি সেখান থেকে চলে আসলাম বিয়েটা ভালয় ভালয় সম্পূর্ণ হল বরযাত্রীরা দাবিকৃত বিশ হাজার টাকা না দিয়ে দশ হাজার টাকা দেয় আমাদের আশা মহারণী সেই অনুসারে দুলাভাইয়ের দুইটা জুতা ফিরতো না দিয়ে একটা জুতা ফিরতো দেয় নতুন দুলাভাই আর কোনো উপায় না পেয়ে সেই একটা জুতাই পায়ে দিয়ে বউ নিয়ে যায় আহারে বেচারা কেন যে আমার পরিবারের মধ্যেই বিয়ে করতে এলো অবশ্য তারও কোনো দোষ নেই সেই বেচারা কিভাবে জানবে আমাদের চিড়িয়াখানার প্রাণীরা কত ডেঞ্জারাস বরযাত্রী যাওয়ার পর সবাই মিলে ঘর গুছানোর কাজে লেগে পড়লাম সকাল থেকে কাজ করতে করতে এখন আমার দেহে অবশিষ্ট শক্তি আছে বলে মনে হয় না ফেসবুকে একটা মেয়ের ফান ভিডিও দেখেছিলাম সেখানে মেয়ে বলেছিল বিয়া যে কত মজা গো খালি খাওন আর খাওন আমার ক্ষেত্রেও ঠিক তেমনই মনে হয় কিন্তু আমার ভাবনার জগৎ দিয়ে ভাষাটা একটু ভিন্ন বিয়া যে কত মজা গো খালি কাম আর কাম মেয়ে কাজিনরা সকলে আমার রুমে ঘুমাবে ভাইয়া আদেশ দিয়েছে আমার রুমে ডুকে দেখি একটা জঙ্গলিখানায় ডুকে পড়েছি আস্তাক ফিরুলা এটা আমার রুম বিশ্বাস করতে পারছি না পা রাখার মতো একটুও জাগা নেই কোনো মতে আমার বালিশটা নিয়ে ডাইনিং রুমের পাশের সোফায় যেয়ে শুয়ে পড়লাম আ এখানে একটু শান্তি লাগছে কোনো চিৎকার চেঁচামেচি নেই শান্তিপূর্ণ একটা জাগা ক্লান্ত শরীর নিয়ে সোফায় গা এলাতেই রাজ্যর ঘুম চোখে নেমে আসে হঠাৎ মুখের উপর গরম নিঃশ্বাস পেয়ে ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি আমি কারো বুকের উপর শুয়ে আছি শরীরে একদমই শক্তি নেই সারাদিন যা ধকল গেছে মনে হয় না উঠে বসতে পারব চোখটাই তো পুরোপুরি মেলতে পারছি না অনেক কষ্টে আধো আধো চোখে দেখার চেষ্টা করলাম আমি কার বুকের উপর ঘুমিয়ে আছি মাথাটা একটু উপর করে তাকাতেই দেখি আমি আবির ভাইয়ের বুকের উপর শুয়ে আছি আবির ভাই আমাকে জড়িয়ে ধরে আমার দিকে অপলক দৃষ্টিতে এক নজরে তাকিয়ে আছে দূর এটা কিভাবে সম্ভব আমি তো সোফায় ঘুমিয়েছিলাম তাহলে আবির ভাইয়ের বুকে আসলাম কিভাবে স্বপ্ন দেখছি হয়তো সারাদিন আবির ভাইয়ের কথা ভাবতে ভাবতে স্বপ্নের মধ্যেও উনাকে দেখছি স্বপ্ন হয়েছে তো কি হয়েছে ভালোই তো লাগছে উনার বুকের উষ্ণতার মাঝে থাকতে এখান থেকে আর উঠতে মন চাইছে না আমি একটু আবির ভাইয়ের দিকে তাকিয়ে আবার কখন চোখ দুটো বন্ধ করে ফেলাম তা ঠিক নেই রোদ চোখে পড়ার সাথে সাথে আমার সাধের ঘুমটাও নষ্ট হয়ে গেল চোখ মেলে দেখি আমি সোফায় নেই বিছানায় শুয়ে আছি ভালো করে চারপাশ দেখার চেষ্টা করলাম ইয়া আল্লাহ আল্লাহেটা তো আবির ভাইয়ের রুম আমি উনাদের বাসায় আসলাম কিভাবে এটা আমার সাথে কি হচ্ছে আমি কিভাবে এখানে আসলাম আমাকে কি সত্যি সত্যি জিন ভূত ধরল নাকি আমি পাগল হয়ে যাচ্ছি হঠাৎ ওপাস থেকে কে যেন আমার উপর পা উঠিয়ে দিল আমার পুরো শরীর ভয় শিউরে উঠছে ওপাস যে তাকাবো সেই শক্তি জোগাড় করতে পারছি না নিশ্চিত কোনো ভূত হবে চিৎকার যে দিব তারও কোনো উপায় নেই গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না চোখ দুটো বন্ধ করে মনে মনে আয়াতুল কুশরি পড়ছি দ্বিধার মধ্যে আছি ওপাশে কি তাকাবো নাকি না তাকালে যদি ঘাড় মটকে দেয় ঘাড় মটকানো কথাটা ভাবতেই প্রচুর কান্না পাচ্ছে আমি এত তাড়াতাড়ি মারা যাব আল্লাহ জীবনে অনেক পাপ করেছি মাফ করে দিও এর মধ্যেই উপাস থেকে কিছু শুনতে পেলাম আমার টাকা উহ দেও না আমার টাটার টাটার টাকা কি ব্যাপার এটা আশার কণ্ঠ না সাথে সাথে ওপাস হয়ে তাকাতেই দেখি আশা আমার উপর পা দিয়ে ঘুমের মধ্যে টাকা টাকা বলছে আর মুচকি মুচকি হাসছে আশাকে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম আল্লাহ বাঁচাইছে এটা ভূপ নাই যে জলজেন তো আমাদের আশা পেতনি এই প্রথমবার আশাকে দেখে এত খুশি লাগছে যা বলে ব্যক্ত করা যাবে না পরক্ষণেই মনে পড়ে গেল ওর জন্যই একটু আগে যেই ভয়টা পেয়েছি মা গো আমার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত হার্ট অ্যাটাক করত কথাটা মনে পড়তেই মেজাজটা গরম হয়ে গেল জোরে একটা লাথি মেরে আশাকে খাট থেকে নিচে ফেলে দিলাম আশা ও মা গো গেল আমার কোমর গেল আশা নিচে বসে সাপের মতো ফসফস করতে করতে বলতে লাগল কি হয়েছে লাথি মারলি কেন নিরু তুই এখানে কিভাবে আসলি আমি এখানে কিভাবে আসলাম আমার রুম কই সোফা কই আমাদের বাসা কই আশা তুই কি পাগল হয়ে গেছিস কাল রাতেই তো আব্বা বলল রুমে জাগা না হলে নীলা খালাদের বাসায় এসে ঘুমাতে নীরু আমি তো সোফায় ঘুমিয়েছিলাম এখানে আসলাম কিভাবে আশা আমি কিভাবে বলবো আমি এসে দেখি তুই আগে থেকেই এখানে ঘুমিয়ে আছিস তাই আমিও তোর পাশে এসে ঘুমিয়ে পড়ি নীরু তাহলে আমি এখানে কিভাবে আসলাম আশা দূর বাল এক কথা বারবার বলবি না তো আমি কিভাবে জানব তুই এখানে কিভাবে আসলি তবে আজ যেই লাথিটা মারলি না এটা আমি মনে রাখলাম কাজটা তুই ভালো করলি না নিরু কথাগুলো বলেই সাপের মতো ফসফস করতে করতে আসা রুম থেকে বের হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আমি ছিলাম সোফায় হঠাৎ এখানে আসলাম কিভাবে গাইবি শক্তি নাকি আমার মধ্যে মনে হয় গাইবি শক্তি এসে পড়েছে ব্যাপারটা কিন্তু মন্দ না ভয়ানক হলেও মজার সত্যি যদি আমার মধ্যে কোনো গাইবী শক্তি এসে থাকে তাহলে প্রথমে আমি আশাকে গাইব করবো তারপর দাদিকে হঠাৎ মনে পড়ল কাল রাতে ক্ষণিকের জন্য যখন ঘুম ভেঙেছিল তখন মনে হয় আমি আবির ভাইকে দেখেছিলাম সত্যিই কি আবির ভাইকে দেখেছিলাম নাকি স্বপ্ন ছিল সঠিকভাবে মনে করতে পারছি না এখানে এভাবে এসব চিন্তা না করে আগে বাসায় যেতে হবে এটা আবির ভাইয়ের রুম বলতে গেলে আমার কাছে বাঘের গুহার মতো বাঘ আসার আগেই এই গুহা থেকে আমাকে পালাতে হবে তাই তাড়াতাড়ি করে রুম থেকে বের হতে যাবো সাথে সাথে মনে হলো কারো সাথে ধাক্কা খেলাম উপর হয়ে তাকিয়ে দেখি আবির ভাই কথাটা আবার প্রুফ হয়ে গেল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আবির ভাইকে হঠাৎ এভাবে দেখে আতঙ্কে আমার হৃদপিন্ড কলিজা ফেফসা নারীভুরি সবগুলো একসাথে কেঁপে উঠল উনি এখন কেন এলো আমি বের হয়ে যাওয়ার পর ও তো আসতে পারত উনাকে দেখে ভয় ভয় এক পা দুপা করে পিছু হতে লাগলাম আর উনিও আমার দিকে এগিয়ে আসতে লাগল ভারী বজ্জাত লোক তো দেখছে যে উনাকে দেখে ভয় পিছুপা পা হচ্ছি উনি আরো আমার দিকে এগিয়ে আসছে না উনাকে আর ভয় পেলে চলবে না কালকের কথা এখনো মনে আছে ভুলিনি থাপ্পরের চিহ্নটা এখনো গালে লেগে আছে যত ভয় পাব তত ফুর্বল হয়ে পড়বো আর উনাকে দেখে ভয় পাওয়ার কি আছে উনি বাঘ নাকি ভালুক যে উনাকে ভয় পাব আমি আর পিছু হলাম না আমিও উনার সামনে থেকে উনাকে না দেখার মতো করে সাইড কাটিয়ে চলে আসার চেষ্টা করলাম উনাকে ওভারটেক করে দরজার দিকে একটু এগিয়ে আসতেই পেছনে থেকে ওড়নায় টান পড়ে পিছু তাকিয়ে দেখি আবির ভাই আমার ওরনা ধরে রয়েছে কোনো মতে কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম আমার ওড়নাটা ছাড়ুন আবির কিসের ওড়না উনার কথা শুনে অবাক হচ্ছি কিসের ওরনা মানে কি উনি তো আমার ওরনাটা ধরে রেখেছে নিরু দেখেন ভালো হবে না বলছি ওড়নাটা ছাড়ুন আমি যাব আবির তো যা তোকে আটকে রেখেছে আল্লাহ গো আল্লাহ কত বড় ঢাহা মিথ্যা কথা বলে মানুষটা আমাকে আটকে রেখে বলে কে আটকে রেখেছে নিরু ওরনা ছাড়ুন না হলে কিন্তু আমি চিৎকার করব কথাটা বলে এক হাত ধরে ওড়না নিয়ে টানাটানি করছি আবির ভাই ওর ধরে আমাকে একটা হেঁচকা টান দিয়ে তার বুকের সাথে ঝাপটে ধরে মানুষটার শক্তি আছে বলতে হবে আমি এতবার টেনেও একটা ওড়না ছাড়াতে পারলাম না আর উনি এক টানে ওরনা শুদ্ধ মানুষ টেনে নিয়ে আসে নিরু আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার দিব ছাড়ুন আবির ভাই আমার কোমর ধরে তার আরও কাছে নিয়ে যেয়ে বলল আরে আজব তো আমি তোকে ধরলাম কখন উনি আমার এতটা কাছে এসে কথা বলছে আমার ভিতরটা পুরো তোলপাড় হয়ে যাচ্ছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না অনেক কথা বলার চেষ্টা করছি কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না প্রতিবার কেন আমার সাথে ঠিক একই রকম হয় উনি আমার এত কাছে আসলে কেন কিছু বলতে পারি না আবির কিরে যাচ্ছিস না কেন যা উনার দিকে অবাক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে আছি ছোটার চেষ্টাও করছি অনেক কিন্তু তা বৃথা নিরু ছ ছা ছা ছাড়ু আবির আবার ছ আরম্ভ করেছিস কথাটা বলেই আবির ভাই আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগল তোর এই ছ এর ওষুধ আমার কাছে আছে আল্লাহরে এভাবে কেউ কথা বলে কানের কাছে উনার ঠোঁটের স্পর্শ পাচ্ছিলাম গলা দিয়ে তো এমনিতেও কোনো কথা বের হচ্ছে না একটা ঢোক যে গিলবো তাও পারছি না অনেক কষ্টে একটা ঢোক গিলে কিছু বলতে যাব তার আগেই আবির ভাইয়ের ঠোঁট আমার কান থেকে গলা স্পর্শ করে মাতালের মতো আমার গলায় ঘাড়ে এলোমেলো চুমু শুরু করে নিজেকে কন্ট্রোল করতে পারছি না না এভাবে চলতে দেওয়া যায় না কোনো মতে উনাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলাম উনি আরো আমার কোমর শক্ত করে ধরে কানের কাছে ঠোঁট রেখে বলতে লাগল তোর পিঠের তিলটা আবার দেখতে ইচ্ছে করছে আস্তাক ফিরুলা আমার পিঠে তিল আছে এটা উনি জানল কিভাবে আজ আমি শেষ আবির ভাই উনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে চোখের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না রীতিমতো আবির ভাইয়ের কথা শুনে একটা শখ খেলাম আমার পিঠে তিল আছে এটা উনি কিভাবে জানল তার মানে উনি কিছু দেখেছেন আবির ভাইকে কিছুতেই ছাড়াতে পারছি না উনি আরো জোরে কিস করতে থাকে আমার মান ইজ্জত সব শেষ ভাবতেই মাথাটা গুড়িয়ে পড়ছে নিরু বেহুশ হয়ে আবিরের বুকে ঢলে পড়ে আবির নিরু এই নিরু নিরু এই মেয়েটা রোমান্সের সময় বারবার ফিট হয়ে পড়ে যায় কথাটা বলে আবির একটা স্বস্তির নিশ্বাস ছাড়ল চোখে পানির ছিটা আর কানে নীলা খালার ডাক শুনে হুরমুড়িয়ে উঠলাম নীলা খালা কি হয়েছে মা শরীর খারাপ লাগছে তোর নিরু খালা আমি এই দিকে খালা আবির এসে দেখল তুই নাকি বেহুশ হয়ে পড়েছিলি তোর কি হয়েছিল মা এখন আমি কিভাবে বলি কি হয়েছিল উনার ছেলে যে কেলেঙ্কারি কারবার শুরু করেছিল সেটা বললে তো কেউ বিশ্বাস করবে না উল্টো মানিজ্য যা আছে সব ডুববে চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম আবির ভাই নেই আশা আর ভাবি আমার পাশে দাঁড়িয়ে আছে ভাবি খালা আমি কি আম্মাকে ডাক দিব আশা চাচিকে ডেকে লাভ নেই দাদিকে ডাকো ওরে মনে হয় আবার আছর করেছে দেখো না কিভাবে চারদিকে তাকিয়ে কাকে যেন খুঁজছে আল্লাহ রে দাদিকে ডাকলে আমি শেষ যদি দাদি জানতে পারে আমি বেহুশ হয়ে পড়ে গেছি তাহলে আবার সেই ঝাটা আর শুকনো মরিচ বের করবে নিরু না বইন তোর পায়ে পড়ি তুই দাদিকে কিছু বলিস না আশালাথির কথা এখনো মনে আছে ভুলে যায়নি আশা লাথির কথা এখনো মনে আছে ভুলে যায়নি খালা ওকে বলো না যেন দাদিকে কিছু না বলে খালা আশা তোকে কিছু বলতে হবে না আজ বৌভাতের অনুষ্ঠানে যেতে হবে এসব শুনলে তোদের বাসার সবাই টেনশন করবে আশা লাথির বদলা না নিয়ে ছাড়ছি না মনে মনে আশা ভেঞ্চি কেটে চলে যায় নিরু খালা আমি গেলাম খালা কোথায় যাচ্ছিস নাস্তা খেয়ে সাহানা আর তুই একসাথে যাস সারাদিন তো একাই থাকি একটু বসলে ভালো লাগত আমি সোজাসাপটা না বলে দিলাম এই বাসায় আর এক মুহূর্ত থাকা পোষে বল না উনার ছেলে যেই মিচকা শয়তানের শয়তান আল্লাহ তালাই জানে কখন এসে আবার আমার উপর হামলা করে বসে না বলাতে খালা আরও রেগে গেল আমি ভাবির দিকে তাকালাম ভাবি ইশারা দিয়ে থাকার কথা বলল কি আর করার এভাবে চলে গেলে খালার মনটা খারাপ হয়ে যেত আর এমনিতেও এখন তো আর ওই শয়তানটাকেও দেখছি না তাই আমি আর ভাবি কিছুক্ষণের জন্য থেকে গেলাম খালা রুটি বানা ছিল আমি দৌড়ে খালার কাছ থেকে বেলুনটা কেড়ে নিলাম খালা আমি থাকতে তুমি কাজ করবে কেন তুমি যাও আমি নাস্তা বানিয়ে আনছি আমি রুটি বেলছি আর ভাবি বাজি করছে হঠাৎ ভাবি বলে উঠল এই নিরু তোমার ঠোঁট কাটল কিভাবে ভাবির কথায় ঠোঁটে হাত দিয়ে দেখি ঠোঁটে হালকা রক্ত লেগে আছে এতক্ষণ খেয়াল ছিল না কিন্তু এখন একটু ঠোঁটে ব্যথা অনুভব করছি সাথে সাথে মনে পড়ল আবির ভাইয়ের কথা ইস কত জোরে ঠোঁট দুটো চেপে ধরেছিল ছাড়ানোর চেষ্টা করলে আরও পাগলের মতো ঠোঁট চেপে ধরত এই ঠোঁটে যে তার পরশ লেগে রয়েছে ভাবি ধাক্কা দিয়ে মিটমিট করে হাসতে হাসতে বলল হুম বুঝি বুঝি সবই বুঝি ভাবির কথা শুনে অনেকটা অবাক হলাম এভাবে কথা বলার কারণ কি ভাবিকে প্রশ্ন করলাম কি বলছো ভাবি পরক্ষণের মধ্যেই ভাবি কথাগুড়িয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়ে হয়তো শয়তানি করে বলেছে তাই আর প্রশ্ন করলাম না কিন্তু হঠাৎ একটা প্রশ্ন মাথার মধ্যে এসে পড়ল নিরু আচ্ছা ভাবি কাল আমি সোফায় ঘুমিয়েছিলাম তাহলে এখানে আসলাম কিভাবে ভাবি আরে আবির ভাই তো ভাবি কথাটা বলেও আটকে গেল নিরু আবির ভাই কি ভাবি দূর তোমার জন্য বাজিপুরে গেল নিরু কথা একটু কম বলতে পারো না নিরু ভাবি বলো কাল কি হয়েছিল আমি এখানে আসলাম কি করে ভাবিবারে তুমি নিজেই তো এখানে আসলে নিরু আমি নিজে এখানে এসেছি কিন্তু আমার মনে পড়ছে না কেন ভাবি নিরু দেরি হয়ে যাচ্ছে জলদি নাস্তা নিয়ে এসো ভাবি চলে গেল আমি ভাবির পিছু পিছু নাস্তা হাতে নিয়ে ডাইনিং রুমে ডুবতেই দেখি আবির ভাই বসে বসে ফোন টিপছে আবির ভাইকে দেখা মাত্রই নাস্তা নিয়ে উল্টো পা হাটা শুরু করলাম খালাকিরে ওদিকে কোথায় যাচ্ছি সেখানে আয় আল্লাহ গো শয়তানের নাম না নিতেই শয়তান এসে হাজির এখন কি করি কি করি এক একদৌড় দিয়ে যে এখান থেকে বের হয়ে যাব তারও কোনো উপায় নেই নাস্তার প্লেট যে হাতে নাস্তার প্লেট হাতে নিয়ে ভয় ভয় ডাইনিং দিকে এগোচ্ছি এর মধ্যেই আবির ভাই টেবিল থেকে উঠে তার রুমে চলে গেল যাক বাবা বাঁচা গেছে শয়তান চলে গেছে আবির মা আমার নাস্তাটা রুমে পাঠিয়ে দেও আবির ভাই রুম থেকে বলে উঠল ভাবি নিরু যাও তো আবিরের নাস্তাটা উনার রুমে দিয়ে আসো ইনাইল্লা ভাবি এইটা কি বলে উঠল নিরু আ আমি ভাবি হ্যাঁ তুমি আমরা তো নাস্তা করা শুরু করে দিয়েছি তুমি যে একটু নাস্তাটা দিয়ে আসো খালা আবির ভাইয়ের জন্য দুইটা পরোটা আর বাজি বেড়ে আমার হাতে প্লেট ধরিয়ে দিল খালা যা দিয়ে নিরু খালা আমার না অনেক পা ব্যথা করছে যেতে পারব না এর মধ্যেই আশা বাসায় ঢুকে আশা কি গো তোমরা একা একা নাস্তা করছো তাও আবার আমাকে ছেড়ে পাপ হবে পাপ আল্লাহ সইবে না আশাকে দেখে সাথে সাথে আশার হাতে নাস্তার প্লেট ধরিয়ে দিলাম নিরু আশা যা তো আবির ভাইকে নাস্তাটা দিয়ে আয় ভাবি সে কি নিরু নাস্তাটা তো তুমিও যে দিয়ে আসতে পারো আশা দেখেছেন খালা দেখেছেন কত বড় সাহস আমাকে অর্ডার করে এক নাম্বার কাম চোরণী জামাই বাড়ি গেলে তিন বেলা ঝাটার বাড়ি খাবে কথাটা বলেই আশা টেবিলে বসে খাওয়া শুরু করে দিল আমি আশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি সুযোগ পাচ্ছি না না হলে এখনি পিঠে চার পাঁচটা ঘা বসিয়ে দিতাম আশা এভাবে চোখ পাকিয়ে আছিস কেন তোকে আমি ভয় পাই না যা নাস্তা দিয়ে আশার কথা শুনে অনেক রাগ হচ্ছে রাগে হনহন করতে করতে আবির ভাইয়ের রুমে যেয়ে ধপাস করে ওনার সামনে নাস্তা রেখে বের হয়ে যাব আবির ভাই আমার হাত ধরে ফেলে আবির কিরে এভাবে সাপের মতো ফসফস করছিস কেন নিরু হাত ছাড়ুন আবির আচ্ছা ছাড়ছি আগে বল কি হয়েছে নিরু কি হয়েছে জানেন না আপনার দোষ সব আপনার দোষ আপনার জন্য সব সময় আমাকে কথা শুনতে হয় আপনার জন্য সব সময় কেন না কোনো জামেলায় পড়তে হয় আপনার ভালো মানুষের পিছনে এই শয়তানের চেহারাটা আর কতদিন লুকিয়ে রাখবেন আপনি একটা শয়তান বেয়াদব লুচ্চা ছেলে আপনার নামে মামলা করব পুলিশে ধরিয়ে দিব আবির ভাই নাস্তার প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল খাইয়ে দে এই মানুষটাকে যত দেখি তত অবাক হই এতগুলো কথা বললাম তার মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কিরে খাইয়ে দিবি নাকি মাকে বলবো আমার রুটি সব তুই খেয়ে ফেলেছিস নাউবিল্লাহ কত বড় মিথুক আমি কিছু করলাম না আর আমাকেই অপবাদ দেওয়া হচ্ছে কিরে খাওয়াবি নাকি মাকে ডাকব এই আপনি এত লুইচ্ছা কেন সরম করে না কথা শেষ করার আগেই আবির ভাই একটা চিৎকার দিয়ে বলে উঠলো মা দেখো নিরু আমার সব রুটি নিরু এই থামেন থামেন বলেই আবির ভাইয়ের মুখে রুটি ভরে দিলাম খালার কাছে এই বিচার দিলে খালা কিছু বলবে না ঠিকই কিন্তু আশা ঠিকই দাদির কানে যে পিনিক লাগাবে আহা কি জীবন আমার বসে বসে মহারাজকে খাইয়ে দিচ্ছি আর উনি বসে বসে আরামে গেমস খেলছে আমার দিকে একবারও তাকাচ্ছে না কি শান্তির জীবন একটার অর্ধেক রুটি খাইয়ে দিচ্ছি হঠাৎ মনে পড়ে গেল কালকের কথা কত জোরে থাপ্পড়টা মেরেছিল আর আজ আমি সেই মানুষটাকেই খাইয়ে দিচ্ছি ধপাস করে প্লেটটা রেখে উঠে যেতে নিলাম আবির ভাই আমার ওরনা ধরে আবার টান মারল পিছে তাকিয়ে দেখি আমার ওরনা দিয়ে মুখ মুছছে শয়তান ছেলে একটা আমাকে মারে আবার আমাকেই খাইয়ে দিতে বলে আর আমার ওরনা দিয়েই মুখ মুছে আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো তা আমার জানা নেই আমি আবির ভাইকে কিছু বলতে পারি না তার একমাত্র কারণ উনার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে ওরনাটা টান দিয়ে সোজা ডাইনিংয়ে এসে খেতে বসে পড়লাম এসে দেখি আসা অলরেডি তিনটা রুটি মেরে দিয়েছে চার নাম্বার চলছে খালা আশাকে আর আমাকে দুটো শপিং বেগ ধরিয়ে দিল আর বলল আজ তোরা দুজন বৌভাতে এগুলো পড়িস আশা খুশিতে কুটি কুটি হয়ে বলে উঠল অবশেষে উপকারের উপহার পেলাম ভাবিয়েটা কিন্তু ঠিক না আশা একা উপহার পেল আর আমিও যে উপকার করলাম তার উপহার কই আবির ভাই আবির ভাই চিল্লিয়ে ভাবি আবির ভাইয়ের রুমে গেল ব্যাপারটা বুঝলাম না খালা উপহার দিল এখানে আবির ভাই আসলে কোথা থেকে আর ভাবির কথার কোনো আগা গোড়াই তো খুঁজে পাচ্ছি না নিরু আশা কিসের উপকার রে আশা তুই এত শুনে কি করবি যা দাদি তোকে ডাকছে জলদি যা না এখানে আর থাকা যাবে না এক একজনের এমন রহস্যজন কথাবার্তায় মাথা ধরে যাচ্ছে বাসায় যেয়ে দেখি সবাই ঝাঁক বেঁধে আছে অনুষ্ঠানের জন্য চাচি সবাইকে রেডি হতে বলে গেল আশার শপিং বেগ থেকে একটা ফ্রক বের করলো আর আমার শপিং বেগে একটা থ্রি পিস পেলাম দূর ছাই মনে করেছিলাম শাড়ি হবে থ্রি পিসের সাথে একটা হিজাবও ছিল আর সাথে একটা চিরকুট চিরকুটে লিখা ছিল আজ যেন কোনো সাজুগুজু করতে না দেখি হিজাব পরবি মুখ যেন ডাকা থাকে নির্ঘাত এটা খালার কাজ না এটা যে আবির ভাই কাজ তা ভালো করেই জানা আছে জামাটা ছুঁড়ে রেখে একটা লাল শাড়ি পরলাম সাথে ঠোঁটে গাড়ো করে লাল আর কাজল লাগালাম চুল গুঁড়ো ছেড়ে দিয়ে কানে বড় বড় এক জোড়া ঝুমকা পড়লাম চিরকুটে যা লিখা ছিল তার বিপরীত করলাম মোটামুটি সাজ দিয়েছি আশা এসে বলে গেল সবাই গাড়িতে অপেক্ষা করছে তাড়াতাড়ি যেন বের হই যে দেখি অলরেডি সবাই জাগা বুকিং করে রেখেছে আমি ভাবির পাশে যে বসে পড়লাম এর মধ্যে আবির ভাই এসে হাজির উনি তো সব সময় বাইকে যায় তাহলে আজ গাড়িতে আসলো কেন আবির ভাইকে দেখে ভাবি আমার পাশ থেকে উঠে আসা আর দাদির কাছে বসে আর ধপাশ করে আবির ভাই আমার পাশে বসে পড়ে চোখে রাগ রাগ ভাব আল্লাহরে বারবার যার পিছু ছাড়ানোর চেষ্টা করি সেই কেন বারবার কপালের সামনে এসে জুটে নিরু ভাবি তুমি ওখানে বসলে কেন এখানে আসো ভাবি ওখানে আমার একটু আনিজি ফিল হচ্ছে তাই এখানে আসলাম ভাবি মুচকি মুচকি হেসে কথা বলছে আমি যে অন্য জায়গায় যেয়ে বসবো তারও কোনো উপায় নেই সবাই সবার জায়গা বুকিং করে রেখেছে দূর ছাই এই গাড়িতেই আর বসবো না বলেই উঠে যেতে নিলাম আবির ভাই আমার হাত টেনে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলল চুপচাপ বসে থাক এক পা নড়লে এখানেই ল্যাংড়ি মেরে ফেলে দিব এই মানুষটা দেখি হেব্বি একটা ডেঞ্জারাস পার্সন বলা যায় না কখন কি করে বসে তাই চুপচাপ বসে পড়লাম গাড়ি স্টার্ট হয় আশা আয়না বের করে লিপস্টিক দিচ্ছে এর মধ্যে দাদি বলে উঠল কিরে একা একা লিপস্টিক দিচ্ছিস কেন আমাকেও একটুও দে আমিও একটু লাগাই আশা আরে দাদি এই লিপস্টিকে তোমাকে মানাবে না এটা ব্রেন্ডেড জিনিস সবার ঠোঁটে মানায় না দাদি আশার হাত থেকে আয়না আর লিপস্টিক কেড়ে নিয়ে বলল তুই আমার থেকে বেশি বুঝস সত্তর বছরের অভিজ্ঞতা আছে আমার আমার মতো সুন্দরী একটা মেয়ের মুখেই এটা মানাবে দাদি গাঢ় করে লিপস্টিক লাগায় তিন থেকে চার বার এক জায়গায় বারবার বার লিপস্টিক দিচ্ছে আল্লাহ আল্লাহ বেঁচে থেকে আর কত কি যে দেখতে হবে গাড়ি অনুষ্ঠানের জায়গায় এসে থামে শাড়িটা পরা ভুল হয়ে গেছে সামলাতে হিমশিম খাচ্ছি আশা আমাকে আর ভাবিকে টেনে নিয়ে দুলাভাইয়ের কাছে নিয়ে যায় দুলাভাই আর দীপাপু হাত ধরাধরি করে স্টেজে ছবি তুলছে ভাবি আহা দেখো কি প্রেম ভাবির কথা শুনে দুলাভাই দীপা আপুর হাত ছেড়ে দেয় আশা যে প্রেম স্বর্গ থেকে নেমে এসেছে সে প্রেম আমাকে দিও জেনে নিও দুলাভাই তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় ও দুলাভাই তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় দুলাভাইও দেখি আসার সাথে তাল মিলায় দুলাভাই নিঃশ্বাস আমার তুমি জানে ও শালিকা শালিকা আমার শালিকা আশা যে প্রেম স্বর্গ থেকে নেমে এসেছে সে প্রেম আমাকে দিও জেনে নিও দুলাভাই তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় ও দুলাভাই তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় দুলাভাইও দেখি আশার সাথে তাল মিলায় দুলাভাই নিঃশ্বাস আমার তুমি জানে ও শালিকা শালিকা আমার শালিকা নাউবিল্লাহ যেই দুলাভাইকে বিয়ের দিন লজ্জা ঠেলায় একবারও মুখ থেকে রুমাল সরাতে দেখিনি সেই দুলাভাই আজ গানের সাথে নাচও দিচ্ছে আশা আর দুলাভাইয়ের নাটকীয় নাচ গান বেশ কিছুক্ষণ চলল দেখতে কিন্তু ভালোই লাগছিল কিন্তু আমার কেমন জানি একটু সন্দেহ লাগছিল আশা যে এসব করছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে অবশেষে আমাদের আশা মহারানী আসল কথায় আসে জুতা লুকানোর দাবিকৃত বাকি দশ হাজার টাকা দুলাভাইকে আজ পরিশোধ করতে হবে আশার এই কথা শুনে আমাদের দুলাভাইয়ের নাচের সাথে গানও বন্ধ হয়ে গেল দুলাভাইয়ের সাথে থাকা কিছু চাঙ্গু মাঙ্গু রীতিমতো খেপে উঠেছে উনার ফ্রেন্ড আর কাজিন হবে মনে হয় যা দেওয়ার তা বিয়ের দিনই দেওয়া হয়েছে আজ আর কোনো কিছু দেওয়া হবে না স্পষ্ট জানিয়ে দিল দুলাভাইয়ের জাঙ্গুমাঙ্গুরা আমাদের আশারা নিয়ে এই কথা শুনে রেগে ফায়ার আশা জবাবে বলল দুলাভাই দশটা না পাঁচটা না বিশ বিশটা শালিকা আপনার কাজিনরা মিলিয়ে আমরা দাবি করব না তো কে করবে আজকের জামানায় শুধু দশ হাজার টাকায় কিছু হয় বলেন বিয়ের দিন বিশ হাজার টাকা দাবি করলাম প্রথমে দিলেন পাঁচশ টাকা তাও আবার জাল নোট তারপর অনেক জোরাজুরি করে শুধু দশ হাজার টাকা ধরিয়ে দিলেন এখন আরো দশ হাজার দিয়ে দাবিটা পূরণ করুন আমি জানি আমাদের দুলাভাই অনেক ভালো আমাদের খুব ভালোবাসে মানা করবে না তাই না দুলাভাই আসার কথা শুনে পাশ থেকে একজন বলে উঠল কিসের টাকা কোনো টাকা দেওয়া হবে না আমার ভাই বিয়ের দিন একটা জুতা পরে এসেছে দুইটা জুতা দিলেও ভাবা যেত বাকি দশ হাজার টাকা দেওয়ার কথা কথাবার্তায় বুঝতে পারলাম উনি আমাদের দোলা ভাইয়ের ভাই মানে আমাদের আশা এই যে বেআই সাহেব বেশি ফটর ফটর করবেন না দোষটা আপনাদেরই আপনারা যদি অর্ধেক টাকা না দিতেন তাহলে অর্ধেক জুতো দেওয়া হতো না অর্ধেক টাকা দিয়েছেন তাই অর্ধেক জুতো পেয়েছেন যদি পুরো টাকা দিতেন তাহলে পুরো জুতোই পেতেন দুলাভাইয়ের ভাই সেম টু ইউ বেআইন সাহেব অর্ধেক জুতো দিয়েছেন তাই আমরাও অর্ধেক টাকা দিয়েছি আশা দেখেন বেআই আমার সাথে আইন ছাড়া কথা বলতে আসবেন না দুলাভাইয়ের ভাই আইন ছাড়া সম্পর্ককেই তো বেআইন বলে আপনার সাথে আইন ছাড়া কথা বলবো না তো কার সাথে বলবো বেআইন কথাটা বলেই ছেলেটা আশাকে একটা চোখ টিপ মারে দেখে মনে হচ্ছে আশা আর ছেলেটা সেমেজের এক বছরের পার্থক্য হতে পারে দুই পার্টির মধ্যে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক হচ্ছে আল্লাহ এই জগড়ার মধ্যে আমি নাই তাছাড়াও খেয়াল করলাম কিছু ছেলে বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে সত্যি বলতে এখন আমারও কেন জানি মনে হচ্ছে আজ এত সাজ দেওয়াটা উচিত হয়নি জগরা পার্টির থেকে এক দূরে সরে আসলাম শাড়ির কুচিটা লুস লুস লাগোচ্ছে মনে হচ্ছে ঠিক না করলে কিছুক্ষণ পর এমনি এমনি খুলে পড়ে যাবে তাই ভাবিকে জিজ্ঞেস করে লেডিস ওয়াশরুমের দিকে যেতে লাগলাম ওয়াশরুমে কেউ নেই যতদূর জানতাম অনুষ্ঠানে মহিলা মণ্ডলীদের ভিড় সব সময় এখানেই বেশি থাকে কিছুক্ষণ পর পর কেউ না কেউ মেকআপ ঠিক করতে আসতো আজ তেমনটা দেখতে পারছি না অবশ্য থাকবেও বা কেন স্টেজে টাকা নিয়ে যেই জগরা লেগেছে সবাই ভিড় করে জগরা দেখে বিনোদন নিচ্ছে বাঙালি মানুষ কিছু পারুক আর না পারুন দাঁড়িয়ে দাঁড়িয়ে জগরা দেখতে এক্সপার্ট যতই তারা থাকুক না কেন তারা দাঁড়িয়ে অন্তত ক্ষণিকের জন্য হলেও জগরা দেখবে আমার জন্য ভালোই হয়েছে শান্তিপূর্ণভাবে আমি আমার কাজ করতে পারবো। শাড়ির কুচির সাইডের সিপটিপিন সব খুলে একে একে সবগুলো কুচি ঠিক করছি ভাবি হলে ভালো হতো একা একা পারছি না হঠাৎ ওয়াশরুমের গেট লাগিয়ে দেওয়া শব্দ পেলাম পিছু ফিরে দেখি আবির ভাই যেই দুই তিনটা কুচি হাতে নিয়েছিলাম আচমকা আবির ভাইকে দেখে সাথে সাথে হাত থেকে ওগুলোও পড়ে গেল একবার আবির ভাইয়ের দিকে তাকাই আরেকবার আয়না দিয়ে নিজের দিকে তাকাই আস্তাক ফিরুলা পেটে কাপড় নেই আমার সব কিছু দেখে ফেলেছে আমি শেষ এমন খোলা মেলা অবস্থায় আমি যে নিজেকে ডাকবো তারও কোনো সুযোগ নেই আবির ভাইকে দেখে এমন শট খেয়েছি প্রায় তিরিশ সেকেন্ডে মতো মূর্তি হয়ে ওভাবেই দাঁড়িয়েছিলাম মুখটা মাত্র খুলেছি কিছু বলতে যাব তার আগেই আবির ভাই আমাকে ওই অবস্থায় দেয়ালের সাথে ঝাপটে ধরে যেই পরিমাণ হাটবিট ওঠা নামা করছে আজই মনে হয় হাট অ্যাটাকে মারা যাব আবির ভাইয়ের চোখে তীব্র রাগ দেখতে পাচ্ছি রাগে চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে রাগে ফসফস করতে করতে বলল যেই ড্রেসটা দেওয়া হয়েছিল সেটা পরিসনি কেন চিরকুটে লিখা ছিল বেশি সাজবি না তবুও এত সেজেছিস কেন উনার এমন রাগী ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে আমি কেদেই দিলাম আমি কেন আমার জায়গায় অন্য কেউ হলেও মনে হয় ঠিক কি কাজ করত আমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করছি আমার কান্না দেখে আবির ভাই মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেল উনি আমার হাত ছেড়ে দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে বের কে হ শুনে কার কথা আমি আরো জোরে জোরে কান্না করতে থাকি আরো বেশি কান্না করতে দেখে আবির ভাই জোরে একটা ধমক দিয়ে বলল কান্না করছিস কেন আমি তবুও কান্না করেই যাচ্ছি আবির ভাই আমার শাড়িটা ধরে আস্তে আস্তে কুচি বুনে আমার হাতে ধরিয়ে দিল আবির নে এবার কুচি গুজে নে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছি আবির তুই গুজবি নাকি আমি নিজেই গুজে দিব এই কথা শোনার সাথে সাথে আমি আর এক মুহূর্ত দেরি না করে ওনার হাত থেকে থাবা মেরে কুচি নিয়ে নেই কান্না করছি আর কুচি গুচ্ছি আবির ভাই নিচের কুচিগুলো সোজা করে দিয়ে এক সাইডে একটা পিন মেরে দেয় উনাকে যতই দেখি ততই অবাক হই উনি আমার কাছে কি চায় আবির ভাই আমার দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে নেক্সট টাইম যদি আমার কোন কথার খেলাপ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা বলেই আবির ভাই দরজায় ঘুষি মেরে বের হয়ে যায় না এখানে আমি আর থাকবিনা না বাসায় চলে যাব এসব অশান্তি আর ভালো লাগে না ওয়াশরুম থেকে বের হয়ে দেখি একদল মহিলা পার্টি বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে ইয়া আল্লাহ আমি শেষ এখনই তো আবির ভাই বের হলো সবাই কি মনে করছে লেডিস ওয়াশরুম থেকে একটা ছেলে বের হলে স্বাভাবিক এটাই হওয়ার কথা ভাগিস আমার ফ্যামিলির কেউ নেই না হলে আজ আস্ত থাকতাম না তাড়াতাড়ি মাথা নিচু করে ওখান থেকে চলে আসলাম অনুষ্ঠানে যেয়ে দেখি মারপিট থেমে গেছে সবাই গোল হয়ে বসে গান বাজনা করছে আমার কিছু কাজিনরা আবির ভাইয়ের হাতে গিটার দিয়ে গান বলার জন্য জোরাজুরি করছে আমার এখানে থাকতে আর মন চাইছে না ওনার সামনে যতক্ষণ থাকব ততক্ষণ কিছু না কিছু একটা অঘটন ঘটবে নিরু ভাবি আমি বাসায় চলে যাচ্ছি মা খোঁজ করলে মাকে বলে দিও ভাবি সে কি নিরু এত তাড়াতাড়ি যাবে কেন এখনো তো প্রোগ্রাম শেষ হয়নি নিরু ভাবি আমার ভালো লাগলে না আমি চললাম কথাটা বলেই আমি হাঁটা শুরু করলাম হঠাৎ পিছু থেকে কারো সুর শুনে পা দুটো আটকে গেল আবির ভাই গিটার বাজিয়ে গান শুরু করেছে তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি আবির ভাই শেষের লাইন দুটো আমার দিকে তাকিয়ে বলছিল উনার চোখ দুটোয় চোখ রাখতে পারছি না ওই চোখ দুটোয় যে অনেক কিছু ছিল যা বলে প্রকাশ করা যায় না ওই চোখ দুটোয় অনেক না বলা কথা লুকিয়েছিল ওই চোখ দুটোর মাঝে শুধু আমাকে খুঁজে পাচ্ছিলাম উনার গাওয়া প্রতিটি লাইনে আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম উনার হৃদয়ের কথাগুলো ওই চোখ দুটো দিয়ে প্রকাশ পাচ্ছিল ইস এখন যে নিজেকে আটকানোটা মুশকিল হয়ে পড়েছে মন বলছে এখনই দৌড়ে যেয়ে উনাকে জড়িয়ে ধরে বলি ভালোবেসে ফেলেছি আবির ভাই আপনাকে বড় ভালোবেসে ফেলেছি এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না তাই সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসলাম অনুষ্ঠান শেষ অব্দি নিখোঁজের মতো ছিলাম বলতে গেলে লুকিয়েছিলাম হঠাৎ কোথা থেকে আসা আমাকে খুঁজে বের করল কে জানে এসেই বলল নিরু আপু টাকা আদায় করেছি আমার সামনে টাকাগুলো তুলে ধরে নাচ্ছে আর বারবার টাকাগুলো শুঙ্গে গান কাটছে টাকা আমার টাকা ওগো টাকায় ভুবন ভরা টাকায় নয়ন ধোয়া আমার টাকায় হৃদয় হরা এই মেয়েটা আসলেই একে নিয়ে আর পারা যায় না ঘুমের মধ্যেও সে টাকার স্বপ্ন দেখে যেহেতু টাকা পেয়েছে এখন ম্যাডামের পা মাটিতে পড়বে না আশা কি এভাবে তাকিয়ে আছিস কেন তাকিয়ে থেকে লাভ নেই টাকা পাবি না আমি মরি আমার জ্বালায় আর এই মেয়ে আছে নিজের ফুরতিতে নিরুতর তোর মতো আমি এত লোভী না যা এখান থেকে আমি একা থাকতে চাই আশা এহ ডং দেখো না মেয়ের আমারও শখ নেই তোর মতো আবালের রানীর সাথে যেচে কথা বলার আম্মা তোকে ডাকছে সবাই রওনা দেওয়ার জন্য রেডি হয়েছে জলদি আয় তুই যা আমি আসছি সিদ্ধান্ত নিলাম আবির ভাই যেই গাড়িতে আছে সে গাড়িতে যাব না উনার সামনে যত থাকি তত ফুর্বল হয়ে পড়ি তাই যতটুকু সম্ভব উনার থেকে দূরে থাকব বাইরে বের হয়ে দেখি দীপা আপু চাচিকে জড়িয়ে কান্না করছে ব্যাপারটা খটকা লাগছে বিয়ের সময়ও দীপা আপু এত কান্না করেনি যতটা কান্না এখন করছে ব্যাপারটা ভালো করে বুঝার চেষ্টা করলাম দীপা আপুর পাশে আসা দাঁড়িয়ে আছে দীপা আপু কান্না করছে ঠিকই কিন্তু কিছুক্ষণ পর পর আশার দিকে তাকাচ্ছে কৌতূহল বসত ব্যাপারটা জানার জন্য সামনে গেলাম কিছুক্ষণ কান্না করার পর দীপা আপু বলে উঠল আশা হয়েছে তো আর কত কান্না করবো মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো দীপা আপুর কথা শুনে উপস্থিত সবাই হো হো করে অট্রহাসিতে মেতে উঠে বিষয়টা এবার ক্লিয়ার হল সব আশার শিখানো কারসুজি এ মেয়ে জীবনও শুধরাবার পাত্র নয় মানুষকে কিভাবে হেনস্থা করবে তা ভালো করে জানে আশাকে একটা ধমক দিলাম ধমক খেয়ে রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠল অয়ন ভাইয়া আর দাদি সহ অর্ধেক পার্টি চলে গেছে তাদের সাথে আবির ভাইও চলে গেছে মনে হয় কোথাও দেখতে পারছি না এখন মাত্র একটা গাড়ি আছে সবাই গাড়িতে উঠেছে আমি সবার শেষে আশায় দীপা আপুর সাথে ভালো করে কথা বলতে পারিনি দীপা আপুর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আপুর সাথে কথা বলছি হঠাৎ গাড়ি স্টার্ট দিয়ে চলা শুরু করল আমি আর দীপা আপু পিছন থেকে চিৎকার করে গাড়ি থামানোর চেষ্টা করলাম কিন্তু তাতে কোনো লাভ হল না দীপা আপু এটা নির্ঘাত আসার কাজ দেখিস ধমক দিয়েছিস না তাই কুটনিটা এমন করেছে নিরু ওকে তো আমি পরে দেখে নিব বাসা এখান থেকে বেশি দূরে না রিকশা ধরে একাই যেতে পারবো দীপা না একা যাওয়া লাগবে না আরে আবির তুই এখনো যাসনি দীপা আপুর কথা শুনে পিছু তাকিয়ে দেখি আবির ভাই উনাকে দেখেই দীপা আপুকে চলি বলে হাঁটা শুরু করলাম দীপা আপু দৌড়ে আমার হাত ধরে ফেলে দীপা আপু কি তুই একা যাবি কেন আবির এদিকে আয়ত নিরু আপু ছাড় না আমার দেরি হয়ে যাচ্ছে দীপা আপু হোক দেরি চুপ করে দাঁড়িয়ে থাক আবির ভাই সামনে আসে আপু কিরে তুই এখনো যাসনি আবির আমার এখানে একটু কাজ ছিল তাই দেরি হয়েছে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আবির ভাই আর দীপা আপু একই বয়সের তাই দুজন দুজনকে তুই তুই করে ডাকে আপু আর বলিস না ভালোই হয়েছে তুই এখনো যাসনি নিরু এখানে রয়ে গেছে একটা কাজ কর তোরা দুজন একসাথে রওনা দে আহ দীপা আপু আমি একাই কথাটা পুরো বলার আগেই আবির ভাই বলে উঠল ওর মতো আবালের রানীকে আমি নিয়ে যাব না তোর বোনকে নিয়ে গেলে কে জানে কখন ঘাড়ে জিন চেপে বসে কত বড় সাহস আমাকে আবালের রানী বলে উনার প্রতিটা কথায় এত রাগ উঠছিল মনে হচ্ছিল উনার মাথার চুলগুলো ছিঁড়ে ফেললে হয়তো একটু শান্তি পেতাম রাগে গাটা জলে যাচ্ছে দীপা জানা ভাই একটু কষ্ট করে নিয়ে যা ও তো এমনিতেও একটু বোকা টাইপের তাই একা একা পাঠাতেও পারছি না নিরু আপু একটু বেশি বেশি বলে ফেলছ আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ আমি আবালের রানী না কথাটা বলেই মুখে ভেংচি কেটে সামনের দিকে হাঁটা শুরু করলাম রাগ হচ্ছে প্রচণ্ড কিন্তু রাগের থেকেও কষ্টটা বেশি হচ্ছে কাকে ভালোবাসছি আমি যে আমাকেই বুঝে না সে আমাকে বুঝবে ও বাকি করে আজ পর্যন্ত তো আমি নিজেই ঠিক করে বুঝে উঠতে পারলাম না উনি আমার কাছ থেকে চায়টা কি মুহূর্তের মধ্যে ওনার এক এক রং দেখি কখনো কাছে টেনে নেয় আবার কখনো অবহেলার পাত্র বানিয়ে দেয় উনি আদো আমাকে ভালোবাসে কিনা সেটা পর্যন্ত জানি না এটা হয়তো ভালোবাসা না হয়তো আমার আবেগ হয়তো আমার ভুল হয়তো আমার কল্পনা কথাগুলো ভাবছি আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি রাস্তাটা ফাঁকা গাড়ি পাওয়াটা মুশকিল হবে মনে হচ্ছে আরেকটু সামনে এগোলে হয়তো গাড়ি পাব ভাবতে ভাবতে হাঁটছি হঠাৎ কেউ আমার হাতটা ধরে ফেলল নিরু হাত ছাড়ুন অনেকটা রাগ নিয়ে কথাটা বললাম আবির বাপরে এত রাগ নিরু হাত ছাড়তে বলেছি ছাড়ুন আবির তোর বোন আমাকে তোকে ভালো করে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে নিরুকে বলেছে দায়িত্ব নিতে আমি একাই যেতে পারবো কথাটা বলেই জটকা মেরে আবির ভাইয়ের হাত ছাড়িয়ে হাঁটা শুরু করলাম দুপা এগোতেই হোচট খেয়ে পড়ে যেতে নিলে আবির ভাই আমাকে ঝাপটে ধরে আচমকা পড়ে যাওয়ার ভয়ে আমি উনার কলার শক্ত করে খামচে ধরি উনার চোখের সাথে চোখ পড়ে গেছে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কে ওই কারো কাছ থেকে চোখ সরাতে পারছি না উনার বলা কথাগুলো মনে পড়তেই এক হ্রাস অভিমান নিয়ে উনাকে ছেড়ে চলে যেতে নিলাম আবির ভাই আমার কোমর ধরে হেঁচকা টান মেরে উনার বুকের সাথে আমাকে আঁকড়ে ধরে উনার হাতের ছোঁয়ায় আমি বারবার কেঁপে উঠছি আবির ভাই আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলতে লাগল আবির এত তারা কিসের তোর নীরু ছাড়ুন আমাকে আবির আর যদি না ছাড়ি নিরু আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল শুধু চোখ দিয়ে অভিমানের দুফোটা অশ্রু গড়িয়ে পড়ল আবির নীরুর চোখের পানি মুছে দিয়ে বলল আচ্ছা যা আজ থেকে আর তোকে আবালের রানী ডাকব না রানী ভিক্টোরিয়া বলে ডাকব আবিরের কথা শুনে নিরু গাল দুটো ফুলিয়ে নেয় আবির মুচকি একটা হাসি দিয়ে বলল চলেন রানী ভিক্টোরিয়া ভাগ্য ভালো থাকলে সামনে যদি কোনো গাড়ি পাই হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ি পেলাম গাড়িতে উঠতে আমার ভালো লাগে না রিকশাই বেটার ছিল কিন্তু যেহেতু রিকশা পাচ্ছি না তাই গাড়িতেই উঠতে হল আবির ভাই আমার পাশে বসে ফোন টিপছে আমি বাইরের দিকে তাকিয়ে আছি হঠাৎ আবির ভাই গাড়ি থামাতে বলল কি হল গাড়ি থামাতে বললেন কেন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সবাই অপেক্ষা করছে এ উনি মহারানী ভিক্টোরিয়া হয়ে গেছে সবাই উনার জন্য বরণ ডালা নিয়ে বসে আছে এটা কেমন কথা আমি কখন বলেছি যে সবাই আমার জন্য বরণ ডালা নিয়ে বসে আছে শোন বেশি প্যাট প্যাট করবি না আমি যা বলি তা কর গাড়ি থেকে নাম এসব শুনে খুব জিদ লাগছিল মনে চাচ্ছিল উনার মাথার উপর এক গ্লাস পানি মারি নানা এক গ্লাসে হবে না পুরো এক বালতি পানি উনার মাথায় মারতে হবে গাড়ি থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম যে এটুকু পথ হেঁটেই যাব উনার সাথে থাকলে তেরাতেরা কথা শুনতে হবে এত কটু কথা শোনেকে শাড়ির আঁচলে টান পড়তে বুঝলাম হয়েছে কি ঘুরে দেখি আবির ভাই আঁচলের মাথা ধরে রেখেছে একা একা কোথায় যাচ্ছিস নিরু বাড়িতে বাড়িতে যাওয়ার তরস হইছে না তাই না ওই পলাশ নাকি টলাশ কে জানি তার জন্য মন খালি আকুপাকু করছে তাই না নিরু আপনি কিন্তু একটু বেশি করছেন আবির ভাই একটা রিক্সা থামিয়ে উঠতে বলল উনি কিভাবে জানল আমার রিক্সায় উঠতে মন চাইছে আবির কিরে রিক্সায় উঠবি নাকি এখানেই ফেলে রেখে চলে যাব আমি এক লাফে রিকশায় উঠে পড়লাম এখানে আর কোনো রিকশাও দেখতে পারছি না দুজনের মধ্যে মোটামুটি ভালোই গেপ রেখে বসেছিলাম আবির ভাই আমার কোমরে হাত রেখে আমাকে উনার সাথে বসায় উনার শীতল হাতের স্পর্শ কোমরে পাওয়ার সাথে সাথে আমি চমকে উঠে উনার দিকে তাকাই উনি কোমরে হাত রেখে সামনের দিকে তাকিয়ে আছে আমি কাপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম আ আ আবির ভাই প্লিজ উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল একটু পরেই শুরু হল ধাক্কা খাওয়া আকাবাকা রাস্তা রিক্সা বেসামাল হয়ে পড়ে ভাগ্যিস আবির ভাই ধরে বসেছিল না হলে আজ বিল্ডিং থেকে না পড়ে রিক্সা থেকে পরেই মারা যেতাম আকাবাকা রাস্তা পার হওয়ার সাথে সাথেই আবির ভাই আমার কোমর ছেড়ে দেয় উনি আগে থেকেই জানতেন সামনের রাস্তায় প্রবলেম ছিল ঈশ্বার আমি কি কি না ভেবে ফেললাম ওনার ব্যাপারে আসলেই নিরু তুই একটা বোকা যতক্ষণ রিক্সায় ছিলাম মন চাচ্ছিল উনার কাঁধে একটু মাথা রাখি উনার শীতল হাতে হাত রেখে হারিয়ে যাই অজানা দেশে বাকি রাস্তা আমরা কে ওই কারো দিকে একবারের জন্যও তাকাইনি বাসার সামনে রিক্সা থামে নামার আগেই আবির ভাই বলল আর যদি ওই পলাশের সামনে তোকে দেখেছি আলগা নাচ নেচেছিস তো খবর আছে বলে দিলাম কথাটা বলেই ভাড়া মিটিয়ে উনি উনার বাসায় ডুকে গেল আর আমি মাথা নিচু করে রিকশা থেকে নেমে গেলাম আর কত আমাকে অপমান করলে উনার শান্তি হবে সেটা আল্লাহই ভালো জানে বাসায় ঢুকে দেখি সে কি হৈহুল্লোর কারবার এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সোফায় ফ্লোরে টেবিলে লেতিয়ে ফেতিয়ে শুয়ে আছে পা বাড়িয়ে যে রুমের দিকে যাব তার কোনো উপায় নেই সামনে তাস্কিন প্যান্ট খুলে নেন্টা হয়ে শুয়ে আছে শরীরে এক টুকরো কাপড় নেই আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না হেতে মাত্র পাঁচ বছরের বাচ্চা আমার ফুফুর ছোট ছেলে মানে আমার কাজিন ছোট শয়তানটাকে কতবার বললাম এখান থেকে সর রুমে যাব সে সরবার পাত্র নয় স্থির বস্তুর মতো সে এক জায়গায় সোজা টানটান হয়ে শুয়ে আছে আমার সব কাজিনগুলো একটু তেরা টাইপের আসার মতো একটা কথা বললেও শুনবে না কিরে সরলি নাকি মারব এক লাথি সলমু না তোল কি এতটুকু পুচকু তেজ কত এমনি মন মেজাজ ভালো না তার উপর এই পুচকু শয়তানটা এসব কারবার করলে কেমনটা লাগে দিলাম এক লাথি লাথি খেয়ে ও অন্য সাইডে গড়িয়ে পড়ল ঠিকই কিন্তু সে ওখানেও স্থির বস্তুর মতো ওভাবেই শুয়ে আছে অলস দেখেছি বাবারে বাবা কিন্তু এমন টাইপের অলস দেখিনি আল্লাহি জানে এগুলো কবে বাসা থেকে বিদায় হবে তাস্কিনকে লাথি মেরেছি সেটা আবার বাবা দেখে ফেলেছে বাবা নিরু তাস্কিনকে লাথি মারলি কেন বাবা সোফায় শুয়ে চোখ বন্ধ করে কথাটা বলল বেশ করেছি লাথি মেরেছি এখান থেকে উঠে না কেন তাস্কিন তুতা বাচ্চা নিরু দেখেছো বাবা দেখেছো ও আমাকে গালি দিল বাবা কই দিল আমি কিছু দেখিনি আমার চোখ বন্ধ নিরুতা তা দেখবে কেন আমি যে লাথি দিয়েছি সেটা ঠিকই দেখবে বাবা সেটা আমার আন্তনিহিত শক্তি চোখ বন্ধ করেও আমি সব কিছু দেখতে পারি চাপা মারার একটা লিমিট থাকা উচিত নিরু আর কিছু না বলে সেখান থেকে রাগে হনহন করতে করতে রুমে চলে আসে নাউবিল্লাহ রুমে ঢুকে দেখি সেই একই অবস্থা আশাসহ আমার আরো কিছু মেয়ে কাজিনরা রুম দখল করে রেখেছে নিরু রুমে ডুকেই আশাকে তেরে মারতে যাবে তার আগেই আশা বলে উঠল খবরদার আমাকে মারতে আসবি না মারলে কিন্তু দাদির কানে পিনিক লাগাব আমার ভাই বোন হল এক একটা ডাকাত দোষ করবে ঠিকই কিন্তু তা গায়ে মাখবে না এক কথায় যাকে বলে চোরের মায়ের বড় গলা নিরু আমি গাড়িতে না উঠার আগেই গাড়ি ছেড়ে দিল কেন আশা তা আমি কিভাবে জানব নিরু দেখ নাটক করবি না আশা এই আশা কখনো নাটক করে না আমাদের জগরা দেখে অন্য সব কাজিনরা আমাদের জগরা থামানোর চেষ্টা করছে নিরু আপু থামো তো যাও ফ্রেশ হয়ে নেও আশা নিরু আপু জগরা থামাও নিরু তোকে শুধু একবার বাটে পাই আশা তারপর দেখ কি করি ঘর ভর্তি মানুষজন দেখে কিছু বলছি না একথা বলে কোনো মতে আলমারি থেকে জামা বের করে চেঞ্জ করতে ওয়াশরুমে ডুকে গেলাম পিছন থেকে আশা কটকট করে বলতে লাগল আরে যা যা আমার মতো আশাকে বাটে আনতে হলে তোর মতো আবালের রানীকে আরও দশবার জন্মাতে হবে অবশ্য শেষের লাইনটুকু ভালো করে শুনতে পাইনি তার আগেই দরজা লাগিয়ে দেয় শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করছি হঠাৎ কোমরে হাত পড়তেই আবির ভাইয়ের কথা মনে পড়ে গেল এই কোমরে যে তার স্পর্শ লেগে আছে শুধু কোমরে না এই ঠোঁটেও যে তার স্পর্শ লেগে আছে আচ্ছা মানুষটা শুধু আমার সাথেই এমন কেন করে যদি আমাকে ভালোবেসেও থাকে তাহলে প্রকাশ কেন করে না আমার জন্য উনার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই উনি যদি আমাকে ভালোই না বাসে তাহলে কেন বারবার আমার এত কাছে আসে কেন বারবার আমার মনের দরজায় করা নাড়ায় কেন বারবার আমাকে স্পর্শ করে একটা ছেলে একটা মেয়ের এতটা কাছে আসলে স্বাভাবিক সেই মেয়ের অস্বস্তিকর ফিল করার কথা কিন্তু কেন জানি না উনি আমার এতটা কাছে আসলে নিজেকে সেফ মনে হয় আমাকে স্পর্শ করলেও অস্বস্তিকর মনে হয় না এটাই কি ভালোবাসা যদি ভালোবাসা হয়েও থাকে তাহলে কেনই বা মুহূর্তের মধ্যে দূরে ঠেলে দেয় কেন বলে না নিরু আমি তোকে ভালোবাসি এ কেমন দোটানায় পড়লাম আমি না আর কিছুই ভাবতে পারছি না শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঘরে কেউ নেই পুরো রুম ফাঁকা যাক বাবা বাঁচা গেছে এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই বাসার যা অবস্থা আজ রাত ভালো করে ঘুমাতে পারবো কিনা ঠিক নেই রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো আছরে রাজান শুনে ভালোই ঘুম হয়েছে নামাজ পড়ে ডাইনিং রুমে যেয়ে দেখি বাবা আর চাচাকে নিয়ে বড় স্বর হট্টগোল বেজেছে সম্ভবত লুডু খেলায় চোরামানি করেছে সেটা আবার আশা আর আমার কাজিন তিসা ধরে ফেলেছে বাবা আর চাচা এক টিমে আছে আর দুজন এক টিমে আছে মানে শয়তান স্বয়ং সেখানে ভর করেছে চাচা ফাফর ছাড়ছে আরে তোরা কি জানিস এক সময় আমি লুডুর রাজা ছিলাম লুডু কিং আইনস্টাইনও আমার কাছে হার মেনেছিল চাচার কথা শুনে বাবা বলে উঠে আরে ভাই কি বলো তুমি তো শুধু আইনস্টাইনের সাথে খেলেছ আমি বিলগেটস সাইন বোল্ড ওদের সাথে খেলেছিলাম আহা সেই কবের কথা বেচারারা আমার সামনে আব্বা আব্বা বলে কেঁদে দিয়েছিল চাচা কি বলিস সত্য নাকি বাবা আরে আমি কখনো মিথ্যা বলি নাকি সব কাজিনরা ওনাদের দুই জ্ঞানীদের কথা শুনে হো হো করে হাসছে আমার কেন জানি এখন ছাদে যেতে বড় ইচ্ছে করছে সমাবেশ ডেঙ্গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে গেলাম আহ কি সুন্দর বাতাস খুব সুন্দর লাগছে বিকেলের এই অপরূপ দৃশ্য কেন জানি না এই সময় আবির ভাইয়ের কথা খুব মনে পড়ছে হঠাৎ কারো চির চেনা কানে ভেসে এল এতক্ষণ লাগে ছাদে আসতে কণ্ঠটা আর কারো না আবির ভাইয়ের আপনি এখানে কেন আর কারো জন্য অপেক্ষা করছিলি নাকি পাঁচ মিনিট আসতে লেট করেছিস আবির ভাই এমনভাবে কথা বলছে যেন উনি আগে থেকেই জানতো আমি এখানে আসব আবির ভাই আমার কাছে আসতেই আমি চলে যেতে নেই উনি পিছন থেকে আমার হাত ধরে ফেলে আবির আমি এখনো যেতে বলিনি নিরু আপনি আমাকে আদেশ দেওয়ারকে আবির ভাই টান মেরে আমাকে উনার বুকের সাথে আগলে ধরে আবির সেটা না হয় সময় বলবে নিরু আপনি কেন আমার সাথে এমন করেন আমি কি ক্ষতি করেছি আপনার কেন আমার এত কাছে আসেন কেন বারবার আমাকে স্পর্শ করেন কেন বারবার আমাকে জড়িয়ে ধরেন কে আমি আপনার কি হই আমি আপনার আমি আপনার কাছে কি অহমনে হয় আমি আপনার কাছে একটা খেলনা পুতুল তাই না যখন ইচ্ছে ব্যবহার করবেন যখন ইচ্ছে ফেলে দিবেন যখন ইচ্ছে কাছে টানবেন যখন ইচ্ছে দূরে সরিয়ে দিবেন কথাগুলো বলতে বলতে নিরুর চোখ দিয়ে অঝরো অশ্রু বয়ে পড়ে আবির তুই জানতে চাস তুই আমার কাছে কি তুই আমার কে তুই আমার কি হস ঠিক আছে তাহলে আজি আমি তোর সকল প্রশ্নের উত্তর দিব তুই আমার কাছে কি সেটা আজ তোকে বুঝিয়ে দিব কথাটা বলেই আবির ভাই হনহন করে ছাদ থেকে চলে গেল মানুষটাকে একটুও বুঝতে পারি না কখন যে কি করে বসে বলা যায় না তাই আমিও ওনার পিছু পিছু ছোটা শুরু করলাম বাসায় এসে দেখি আবির ভাই গিটার ধরেছে সবাই গোল করে আবির ভাইয়ের চারদিকে বসে আছে রীতিমতো গিটারে সুর উঠেছে আবির ভাই জাজালো কণ্ঠে গান শুরু করে তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত বাধা ডিঙ্গায় পাইছি তোমার মনের মতো মন আমার মনের যোছনা আমি কাউকে দিব না তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়ব না চুরমার হয়ে যাচ্ছি আমি আবির ভাইয়ের গাওয়া প্রতিটা শব্দ তীরের মতো আঘাত হানছে আমার বুকে ভালোবাসি আবির ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ আমি আপনার রাতের সুক্তারা হতে চাই আমি আপনার শিশির ভেজা সোনালি সকাল হতে চাই আমি আপনার যুদ্ধে জয়ী সাত রাজার ধন হতে চাই আমি আপনার মনের যোছনা হতে চাই আমি শুধু আপনার হতে চাই আবির ভাই শুধু আপনার আজ বড় জানতে ইচ্ছে করছে আপনিও কি তা চান আপনিও কি আমাকে ভালোবাসেন বড় ইচ্ছে করছে আপনার মুখ থেকে শুনতে নিরু আমি তোকে ভালোবাসি তুই কি আমার হবি সেদিন গিটার রেখে মানুষটা যে কোথায় গায়েব হয়ে গেল প্রায় এক মাস হয়ে এলো তার কোনো খবর নেই এমন একটা মুহূর্ত নেই যেখানে আবির ভাইয়ের কথা মনে পড়েনি প্রতিটা দিন প্রতিটা সকাল প্রতিটা রাত শুধু এই একটা মানুষের জন্য কত যে অঝরো অশ্রু ফেলেছি তা না হয় অজানা অনেকবার চেষ্টা করেছি শুধু একটিবার উনার দেখা পাওয়ার জন্য কিন্তু কোনো না ভাবে তা সম্ভব হয়ে উঠেনি অনেকবার নীলা খালাদের বাসায় গিয়েছি কিন্তু আবির ভাইকে দেখতে পাইনি খালাকে অনেকবার প্রশ্ন করেছিলাম আবির ভাই কোথায় খালা এ কথার উত্তর আমাকে দেয়নি হয়তো দিতে চাইনি আমিও আর বেহায়ার মতো জিজ্ঞেস করিনি এভাবে আর বেশি দিন চলতে পারছিলাম না দমটা বন্ধ হয়ে আসছিল বারবার শুধু ওই একটা মানুষকে দেখার জন্য মনটা বেসামাল হয়ে পড়েছিল তাই সিদ্ধান্ত নিলাম এখান থেকে দূরে কোথাও চলে যাব যেখানে আবির ভাইয়ের কোনো স্মৃতি থাকবে না ওনার কথাও মনে পড়বে না এই বাসা এই ছাদ এই সিরি প্রতিটি ইটের দেয়ালের মধ্যে আবির ভাইয়ের স্মৃতি জড়িয়ে আছে এখানে যত থাকব তত আবির ভাইয়ের কথা মনে পড়বে মানুষটা যদি সত্যি আমাকে ভালোবাসত তাহলে এভাবে লুকিয়ে থেকে আমাকে এতটা কষ্ট দিত না ভায়াকে বললাম এখানে আর ভালো লাগে না বাকি পড়াশুনা ফুফুদের ওখান থেকেই কমপ্লিট করতে চাই আমারে কথা শুনে দাদিতেরে বলে উঠলো। দেখেছ মেয়ের ডং দেখেছ এখন অন্য জায়গায় যেয়ে পড়বে আমি বলি কি বাপু ওরও একটা হিলে দিয়ে দে না অয়ন ভাইয়া দাদিকে ধমক দেওয়ায় সেদিন দাদি দমে যায় কিন্তু আমি যে হ্যাস নিরু নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার সেই সুখ যে আমার কপালে নেই যেদিন ভাইয়াকে জানালাম এখানে আর থাকতে ইচ্ছে করছে না সেদিন রাতে ঝুম বৃষ্টি নেমেছিল কোনো এক অদৃশ্য টানে সেদিন ছাদে যেয়ে খুব কাকভেজা হতে ইচ্ছে করছিল বৃষ্টি হওয়ায় বাসার কারেন্টও চলে যায় ঘন অন্ধকারে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে যাই ছাদের এক কোনায় দাঁড়িয়ে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি বৃষ্টিতে কান্না করলে এই একটা সুবিধা নিজের চোখের অশ্রু অন্তত নিজে দেখতে পারি না খুব ঠান্ডা লাগছিল কুজো কুজো হয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি হঠাৎ ঘাড়ে কারো ঠান্ডা ঠোঁটের স্পর্শ পেলাম এ যে সেই চির চেনা স্পর্শ কারো দুহাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল সম্ভবত এ সময় আমার ভয় পাওয়ার কথা কিন্তু কেন জানি না আমার ভিতরে কোনো ভয় কাজ করছে না হয়তো আমার মন আগে থেকেই জানত এই শীতল স্পর্শের মানুষটাকে উনার দিকে একবারও ভালো করে না তাকিয়ে সামনে ফিরে সাথে সাথে উনাকে জড়িয়ে ধরলাম বেঈমান চোখ দুটো তো বেহায়ার মতো ঝরেই যাচ্ছে তার সাথে নিজের আবেগটাকেও আর আটকে রাখতে পারলাম না চিৎকার করে জোরে জোরে কান্না করে দিলাম সকালে চোখ মেলে দেখি আমি বিছানায় শুয়ে আছি মাথার পাশে দাদি আর মা দাদি বসে বসে চোখ বন্ধ করে জিমাচ্ছে মা হাতের তালুতে তেল মালিশ করছে পায়ের কাছে আসা আর ভাবি সামনে ঝাড়ু আর শুকনো মরিচের থালা নিয়ে চাচি দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আমার আর বুঝার বাকি রইল না যে একটু পরে আমার সাথে কি ঘটতে চলেছে আর কাল রাতে কি ঘটেছে হাতে আম্মা তেল মালিশ করছিল আমার চোখ মেলতে দেখে দাদিকে ইঙ্গিত করে চিৎকার দিয়ে বলে উঠে আম্মা আমার নিরু চোখ খুলেছে মায়ের চিৎকার শুনে দাদি হুমরি খেয়ে তাড়াহুড়ো করে উঠে দাদি কই কই ঝাড়ু দেও আমারে শুকনো মরিচগুলোও দেও চাচি দাদির হাতে ঝাটা ধরাতেই দাদি সেকি ঝাটার বাড়ি শুরু করে মাগো দাদি বল কোন গাছের থেকে এসেছিস বল নিরু ও মাগো দাদি মেরো না এটা আমি নিরু দাদি মিথ্যা বলবি না সত্তর বছরের অভিজ্ঞতা আছে আমার নিরু অহো মা অহো আল্লাহ সত্যি বলছি দাদি এটা আমি নিরু দাদি সত্যি করে বল তুই এত রাতে আমার নাতনিকে ছাদে নিয়ে গেছিলি কেন বল শয়তান আশা দাদিও এভাবে মানবে না শুকনো মরিচ নাকের কাছে ধরো ধর কত যে অত্যাচার আর সহ্য হচ্ছে না গায়ে একের পর এক ঝাটার বাড়ি পিঠে পড়ছে অবশ্য ঝাটার বাড়ি খেয়ে লাফা লাফি করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকায় আশা আমাকে ধরে রাখে আর ধরতে যে এই আশার গায়েও কয়েকটা বাড়ি লাগে আশার গায়ে বাড়ি লাগার সাথে সাথে আশা কই মাছের মতো ছটফট করতে থাকে আমাদের দুই বোনের লাফা লাফি দেখে কে অয়ন ভাইয়া দৌড়ে এসে এসব কাণ্ড দেখে একটা ধমক দিয়ে সব থামিয়ে দেয় সেদিনের জন্য দাদির ওঝাগিরি সেখানেই স্টপ হয়ে যায় কিন্তু সবার প্রশ্নের ঝুড়ি আর থামে না মানিরু এত রাতে ছাদে কেন গেছিলি চাচিও আবার তার সেই পুরনো কমন প্রশ্ন করে চাচি হেরে নীরু তুই বেহুশ হলি কি করে কেমনটা লাগে আমি কিভাবে বলবো আমি বেহুশ হলাম কি করে আশা আচ্ছা জিন কি তোকে কিস করেছিল উনাদের এমন আলতু ফালতু প্রশ্ন শুনে মেজাজটাই চটকে যায় বড়দের তো কিছু বলতে পারবো না তাই আশার উপর সব রাগ ঝাড়লাম আশাকে সেই ঝাটা দিয়ে আবারও কয়েকটা ঘা বসালাম আশা কান্না করতে করতে বলল কুত্তার বাচ্চা না দেইখানি স্বামী কি করি কথাটা বলেই আশা ভ্যা ভ্যা করে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল আশাকে এভাবে মারাটা ঠিক হয়নি তাই ভেবেছিলাম রাতে আশা বাসায় আসলে সরি বলে দিব কিন্তু আশা যে শয়তানের তা আমি ভুলে গিয়েছিলাম আশাকে যে মেরেছি তার বদলা ও নিবে না তা কি হয় বিকেলের মধ্যে পুরো এলাকা ছড়িয়ে গেল আমাকে নাকি জিনে কিস করেছে বাসায় এই নিয়ে অনেক ঝগড়া ঝাঁটি হয় দাদি রেগে তার ফাইনাল ডিসিশন জানিয়ে দিল আমাকে বিয়ে দেওয়া হবে অয়ন ভাইয়া অনেক না করা ও দাদি দমে যায়নি তাই অয়ন ভাইয়াও দাদির কাছে হার মেনে জানায় আমাকে বিয়ে দেওয়া হবে পড়াশোনার জন্য ফুফুর বাড়ি পাঠানো হবে না এটাই ফাইনাল ডিসিশন ভাবির কাছে জানতে পারলাম আর কারো সাথে না বিয়েটা পলাশ ভাইয়ের সাথেই ঠিক হয়েছে বাসার সবাইকে অনেক বুঝানোর চেষ্টা করেছি সবার কাছে অনেক আকুতি মিনতিও করেছি কিন্তু কিছুতেই কিছু হল না দাদির পা পর্যন্ত ধরে কান্না কাটি করেছি দাদি বলল তোর মতো জিনে ধরা মেয়েকে যে ওই ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এটাই বেশি মাকেও অনেকবার বুঝানোর চেষ্টা করেছি মা বলল সব মেয়েকেই একদিন না একদিন বিয়ে করে তার স্বামীর বাড়ি যেতে হয় এতে একটু খারাপ লাগবেই মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মা গো তোমাকে আমি কি করে বলি আমি যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি তাকে এ জীবনে অন্য কাউকে মেনে নিব কিভাবে কে ওই আমার কথা শুনল না আমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যেখানে হয়তো মানুষ তখনই যায় যখন মানুষ সবার সাথে লড়াই করে এমনি নিজের সাথে লড়াই করেও হেরে যায় এখন বুঝতে পারছি একজন মানুষ কোন পর্যায়ে গেলে আত্মহত্যার পথ বেছে নেয় আমিও হয়তো চলেই যেতাম যদি না আত্মহত্যা মহাপাপ হতো অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য পরক্ষণেই ভাবলাম আচ্ছা আত্মহত্যাই কি সব কিছুর সমাধান না আত্মহত্যা সব কিছুর সমাধান হতে পারে না ছোটবেলা থেকে শুনে এসেছি বিপদে কখনো হার মানতে নেই কারণ তুমি যা পেয়েছো হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য তার থেকেও ভালো কিছু রেখেছে আল্লাহ আমার ভাগ্য যা লিখেছেন তাই আমি মেনে নিব নিশ্চয়ই মহান আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমার সৃষ্টিকর্তা আমাকে এই জীবন দিয়েছেন তার দেওয়া এই জীবনের উপর আমার কোনো অধিকার নেই শেষ করে দেওয়ার তাই আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি কাল আমার বিয়ে তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক হওয়ায় সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়েটা পারিবারিকভাবে হবে বেশি ধুমধাম করা হবে না দীপা আপু আর দুলাভাইও এসেছে দাদি চাচি মা ভাবি আশা দীপা আপু আমাকে হলুদ লাগাচ্ছে আমি চুপচাপ পুতুলের মতো বসে আছি দাদিকিরে কিরে ডেমনি হাসিস নে কেন তোর জায়গায় আমি হলে তো খুশিতে মরেই যেতাম যখন আমার গায়ে হলুদ হয়েছিল আশা দাদির কথা আটকে দিয়ে বলতে লাগল আশা অহহ দাদি তোমার গায়ে হলুদ তোমার বিয়ে তোমার বাসর রাত ছোটবেলা থেকে এসবের গল্প শুনতে শুনতে কান পচে গেছে নতুন কিছু বলো নতুন কিছু দাদি নতুন কি বলবো দীপা আপু আচ্ছা দাদি তুমি কি প্রেম করনি দীপা আপু আমাকে হলুদ লাগাতে লাগাতে কথাগুলো বলল দাদি আরে তা কি আর বলা লাগে কত প্রেম করেছি তোর দাদার আগে টাইটানিক ছবির নয়কের সাঠেও প্রেম করেছি নাম জানি কি ছিল যোগ। আশা অহ দাদি জোক না জেক নায়কের নাম জেক ছিল দাদি হ্যাঁ হ্যাঁ ওইটাই জোক নাকি জেক একটা হলেই হল দীপা আপু কি সাংঘাতিক আশায় দাদি আমার সাথে চাপা মারবানা তুমি তো কম চাপা ছাড়ো না তাই তো বলি আমার বাপ চাচা চাপাবাজি আর ফাফরবাজি শিখল কোথা থেকে আগাতেই তো সমস্যা তার গোড়া আর কি হবে ভেংচি কেটে দাদি এই পটরটর কম কর না হলে লাঠি দিয়ে লাগামো কয়েকটা নে এখন মোবাইলটা বের করে আশা মোবাইল দিয়ে কি করবে দাদি আমার ফেসবুকে আইডিতে ডুকে লেখো আজ সিঙ্গেল বলে অন্যের গায়ে হলুদ দেখা এই আমি পিছনে হেস্টেগ লাগাইস আশা এ দেখো না বুড়ির ঢং কত দীপা আপু সে কি দাদি তোমাকে ফেসবুক খুলে দিল কে ভাবিকে আবার আশা দিয়েছে দীপা আপু কিরে আশা সত্যি নাকি কই দেখি আশা ওটাই তো জীবনে একটা বড় ভুল করে ফেলেছি দীপা আপু আসার হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখে এনঞ্জেল পিঙ্কি নামে আইডি খোলা একটা মডেল মেয়ের পিকো দেওয়া বটে বিওয়ে দেওয়া আজ সিঙ্গেল বলে কেউ আই লাভ ইউ বলে না দাদির এক একটা পোস্টে দুইশতর উপরে লাভ রিয়েক্ট দেওয়া সেখানে আবার দুলাভাইও লাভ রিয়েক্ট দিয়েছে এটা দেখার পর দীপা আপুর আগে কটকট করতে করতে দুলাভাইকে খুঁজতে থাকে আহারে বেচারা আজ ওনার খবর আছে নিরু আপু হাস না তোর একটা পিক তুলব বুকের ভিতর এত গুলো কষ্ট জমে আছে চারপাশে এত চিৎকার চেচামিচি হচ্ছে তবুও যেন কিছু আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না রাত এগারোটা বাজে ডাইনিং রুমে বসে সবাই আলোচনা করছে কাল কি কি করতে হবে কে কি করবে ইত্যাদি আমি বারান্দার এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে আছি এর মধ্যে কখন যে আশা রুমে ডুকলো টেরি পেলাম না আশা নিরু আপু এখানে কি করছিস আশার কণ্ঠ শুনে বাস্তবে ফিরলাম লুকিয়ে চোখের পানি দুটো মুছে নিলাম কিন্তু তা আশার কাছে লুকালো না আশা আপু তুই কান্না করছিস কই না তো আশা মিথ্যা বলবি না আমি সব দেখে ফেলেছি নিজেকে আর আটকে রাখতে পারলাম না আশাকে ধরে হাওমাও করে কান্না করে দিলাম আশার হাত ধরে বললাম বোন আমার তুই কিছু একটা কর আমি এই বিয়ে করব না যেভাবেই হোক এই বিয়েটা তুই আটকা তুই যা চাবি আমি তাই দিব প্লিজ আসা প্লিজ আমি জানি তুই কিছু একটা করতে পারবি প্লিজ আসা আশা আরে বোকা মেয়ে কান্না করছিস কেন বিয়ে করে দূরে কোথাও তো আর যাচ্ছিস না এখান থেকে এখানে মানে পলাশ ভাইদের বাড়ি তো বেশি দূরে না এখানেই নিরু আশা প্লিজ আশা আমার হাত ছেড়ে দিয়ে বাইরে চলে গেল আমি সেখানে বসে চিৎকার করে কান্না করছি হঠাৎ কেন জানি মনে হচ্ছে এখন আমার ছাদে যাওয়া উচিত মনটা শুধু ছাদে টানছে হঠাৎ ফোনে একটা মেসেজ আসল ম্যাসেজে লিখা ছিল একটু ছাদে আয় আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ছাদে চলে গেলাম ছাদের গেটা খোলার সাথে সাথে দেখলাম কে যেন আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে আমার বুঝতে বাকি রইল না মানুষটাকে দৌড়ে সামনে যেয়ে নিজের দিকে মুখ করে গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম কয়েকটা চর নিরুকি মনে করেন কি নিজেকে কোথায় ছিলেন এতদিন কেন আমার সাথে এমনটা করলেন কি দোষ করেছিলাম আমি জেনে নিশ্চয়ই খুশি হবেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে আরেকটা খুশির সংবাদ দিচ্ছি বিয়েটা আর কারো সাথে না পলাশ ভাইয়ের সাথে ঠিক হয়েছে কি এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন কিছু একটা বলুন কেন আপনি আমার এতটা কাছে আসলেন কেন আমাকে ভালোবাসা শিখালেন কেন আমার মনে ফিলিংস তৈরি করলেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন বলেন কেন করেছেন আমার সাথে এমনটা বলেন কেন এখন আমি কি করব আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি আবির ভাই আপনাকে ভালোবেসে ফেলেছি নিরু কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আবির মূর্তির মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নিরু কিছু বলছেন না কেন আবির ভাই কিছু বলেন আমি যে শেষ হয়ে যাচ্ছি একটু বলেন না নিরু আমি তোকে ভালোবাসি একটু বলেন প্লিজ আবির চুপ করে দাঁড়িয়ে আছে নিরু আবিরের স্তব্ধতা দেখে বুঝে যায় এটা একতরফা ভালোবাসা নিরু আবিরকে ভালোবাসলেও আবির নিরুকে ভালোবাসে না যদি নিরুকে ভালোবাসত তাহলে অন্তত আজ নিরুকে কিছু বলতো কিন্তু না মানুষটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার এই নীরবতা প্রমাণ করে দিচ্ছে যে আবির নিরুকে ভালোবাসে না নিরু উঠে দাঁড়িয়ে আবিরের সার্টের কলার চেপে ধরে নিরু আপনি কি কিছু বলবেন না কেন কিছু বলছেন না যেই পলাশকে আমার আশেপাশে দেখলে পাগল হয়ে যেতেন কাল সেই পলাশের সাথেই আমার বিয়ে হচ্ছে আপনি কিছু বলবেন না আবির ভাই আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন না আপনি কিছু বলছেন না কেন কিছু তো একটা বলুন অহো এখন মনে হয় আপনার কাছে বলার মতো কিছু নেই তাই না আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না আবির সেভাবেই দাঁড়িয়ে আছে আমারই ভুল আমি হয়তো আপনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি আই আইএম সরি আবির ভাই আই আইএম সরি ভালো থাকবেন কথাটা বলে নীরু আবিরের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নেমে পড়ে নীরুর সামনে বিয়ের সারি গহনা পরে আছে নীরু সেগুলোর কিছুই পরেনি একটা থ্রি পিস পরে বিছানায় বসে আছে কাল সারা রাত কান্না করাই চোখ দুটো প্রচণ্ড ব্যথা করছে চোখের নিচে হালকা কালো দাগও পড়ে গেছে মা চাচি আশা ভাবি রুমে ডুকে তাদের সাথে আরো একজন রুমে ডুকে তিনি হলেন কাজী সাহেব মাইয়া আল্লাহে কি নিরু নিজের কি হাল করেছিস এখনো শাড়ি পরিস নিকেন চাচি এসব বাদ দেও নিরু কাজী সাহেব এসেছে উঠে বস দীপা আপু কিন্তু মা নিরু যে এখনো সাজগুজ কিছুই করেনি চোখের নিচে পুরো কালো দাগ পড়ে গেছে আশা আরে সে নিয়ে ভেব না এখন বিয়েটা হয়ে যাক একটু পর সবাই খেতে বসলে সেই ফাঁকে ওকে আমি আর ভাবি পার্লারে নিয়ে যাব মা হ্যাঁ সেটাই বরং ভালো হবে কাজী সাহেব আমার পাশে বসে এরপর কিছু লিখালিখি শেষ করে আমাকে কবুল বলতে বলল আমি পাথরের মতো চুপ করে বসে আছি আশা আপু কবুলটা বলে দেনা না। মানিরু কবুল বল দীপা আপু এই নিরু কবুল বল সবাই আমাকে কবুল বলার জন্য ফোর্স করছে আর আমার মাথায় শুধু একজন মানুষ ঘুরপাক খাচ্ছে আবির ভাই আচ্ছা মানুষটা কি সত্যি সত্যি আমাকে ভালোবাসত না যদি ভালোই না বাসত তাহলে আমার সাথে এমন করত কেন বুকের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে তার উত্তর একটাই নিরুভাগ্য যা আছে তাই হবে হয়তো আমার ভাগ্য এটাই ছিল তাই আমিও আমার ভাগ্যকে গ্রহণ করলাম কাজী সাহেবকে কবুল বলে দিলাম দীপা আপু আম্মা চাচি আশা ভাবি সবাই খুশিতে মিষ্টি মুখ করছে বিকেলে আমাকে পার্লারে নিয়ে যাওয়া হলো। সাজগুজ শেষ করতে করতে রাত প্রায় আটটা বেজে যায় আজ আমি কাউকে কোনো বাধা দেইনি যে যার মতো করে আমাকে সাজিয়েছে ইয়া বড় একটা ঘুমটা টেনে দেওয়া হয় আমার মুখে গাড়ি থেকে নামছি মনে হয় পলাশ ভাইদের বাড়ির সামনে গাড়ি থামানো হয়েছে ঠিক ভালো করে বলতে পারছি না এত বড় ঘুমটার কারণে কিছুই দেখতে পারছি না আমাকে ধরে একটা রুমে বসানো হলো চোখের অশ্রু বাঁধ মানছে না ঝরেই চলেছে এ জীবনে যাকে এ মনের মধ্যে ঠাই দিয়েছিলাম সেই আমাকে ভালোবাসল না হয়তো ভালোবাসাটা ছিল একতরফা আগের দিনগুলোতে ডুব লাগাতেই চোখটা একটু ঝাপসা হয়ে আসে সেই দিনগুলো ভুলার মতো নয় নামাজ শেষে হাতে এক কাপ চা নিয়ে ছাদে উঠেছি সূর্য উদয় দেখতে দেখতেই আগের দিনগুলির কথা মনে পড়ে গেল মনে হয় চোখ দিয়ে এখন দুফোটা অশ্রু গড়িয়ে পড়বে তাই ঝাপসা চোখটা মুছে ফেললাম হঠাৎ দুটো হাত আমাকে জড়িয়ে ধরল কি হলো কখন উঠলে উঠে মসজিদ থেকে নামাজও পড়ে এসেছি ম্যাডাম অহো এখানে কি করছো ঘরে চলো সূর্য উদয় দেখছিলাম দেখতে দেখতে আগের দিনের কথা মনে পড়ে গেল অহো বুঝেছি জনগণকে রিপ্লে শোনানো হচ্ছে নিরু হালকা মুচকি হেসে বলল জি স্যার তাহলে জনগণকে এটাও বলে দিন বিয়ের পর আবির ভাই আবির ভাই করে যে আমার মাথাটা পাগল করে দিয়েছিলেন নিরু একটা মলিন হাসি দিল চোখ দুটো ঝাপসা ছিল চিৎকারহীন অশ্রু গড়া ছিলাম নিজের উপর কোন কন্ট্রোল ছিল না বারবার চেষ্টা করছি অশ্রু আটকানোর কিন্তু কি আর করার বেহায়া চোখ দুটো যে আমার কথা শুনতে চায় না কারণ আমি যে অভাগা হ্যাস নিরু মাথা প্রচণ্ড ব্যথা করছে চোখ দুটোও ভার হয়ে এলো বলে রক্তে মাংসে গড়া মানুষ তো তাই যন্ত্র হলে হয়তো এতটা কষ্ট হতো না হঠাৎ দরজার করা রে উঠে মনে হয় পলাশ ভাই রুমে ডুবল কান্নার বেগটা আরও বেড়ে যাচ্ছে যাকে ভালোবাসি তাকে তো আর পেলাম না এখন অন্য কাউকে কিভাবে এ ভাঙা হৃদয় জায়গা দেই কি নির্লজ্জ মেয়ে রে বাবা এখনো হেংলার মতো খাটে বসে আছে স্বামী ঘরে প্রবেশ করলে স্বামীর পা ধরে সালাম করতে হয় সেটা জানিস না সেই চির চেনা কণ্ঠটা কানে ভেসে উঠল জলদি করে ঘুমটাটা সরালাম সামনের মানুষটাকে দেখে আমি পাথরের মতো স্তব্ধ হয়ে গেছি কি বলবো কিছুই বুঝতে পারছি না আমার সামনে যে আবির ভাই দাঁড়িয়ে উনি এখানে কি করছে আমি যে উনাকে প্রশ্ন করব সেটুকু শক্তিও পাচ্ছি না অবাক হয়ে গেছি অবাক হয়েছি বই কি অবাক হচ্ছি আমি কোনো স্বপ্ন দেখছি না তো আবির কিরে সালাম করছিস না কেন দশটা না পাঁচটা না একটা মাত্র বিয়ে করলাম সুবহানাল্লাহ বউ একটা জুটেছে কপালে বাসর ঘরে স্বামীকে সালাম না দিয়ে হাবলার মতো ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে আছে বলি কি ম্যাডাম আমাকে দেখার জন্য সারা রাত পড়ে আছে এখন এদিকে এসে একটু সালাম করে আমাকে উদ্ধার করেন কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে উনাকে দেখে খুশি হব নাকি রাগ করব নাকি কান্না করব কিছুই বুঝতে পারছি না নিজেকে সংযম রেখে অনেক কষ্টে গলা দিয়ে কথা বের করলাম উনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম আপনি এখানে কেন এসেছেন এখন কেন এসেছেন এখন যে আমি অন্য কারো এখান থেকে চলে যান আমি আর আপনার মুখ দেখতে চাই না কিন্তু কথায় আছে না মানুষ শট খেয়ে কি থেকে কি করে তা সে নিজেও জানে না আমার ক্ষেত্রেও তাই হলো বলতে চেয়েছিলাম এক আর বলে ফেললাম আরেক কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম আ আ আবির কিরে আবার সেই ও আ চ ছ লাগিয়েছিস হঠাৎ খাটের নিচ থেকে কিছু শব্দ পেলাম শব্দটা আমি আর আবির ভাই দুজনেই শুনতে পেলাম আবির ভাই খাটের সামনে এসে নিচু হয়ে ঝুঁকে দেখে আশা খাটের নিচে লুকিয়ে আছে আবির ভাই কান ধরে আশাকে খাটের নিচ থেকে বের করল আশা আ দুলাভাই কানটা ছাড়ো আবির কান ছাড়ব তাই না খাটের নিচে কি করছিলি আশা ভেটকি একটা হাসি দিয়ে বলল আসলে দুলাভাই আমার পেমেন্টটা নিতে আসলাম আর কি আবির দ্বারা দিচ্ছি তোর পেমেন্ট কথাটা বলেই আবির ভাই কোথা থেকে একটা লাঠি খুঁজে বের করল আশা লাঠি দেখার সাথে সাথে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আবির ভাই দরজা লক করে এসে আমার কলে মাথা রাখল আবির মাথাটা একটু টিপে দিত হায় আল্লাহ একদিনে আমি পাগল হয়ে যাব আমার সাথে এসব কি হচ্ছে আশা খাটের নিচে ছিল কেন ও আবির ভাইকে দুলাভাই ভাই ডাকল কেন আবির ভাই এখানে কি করছে আমি মনে হয় পাগল হয়ে যাব আবির কিরে মাথাটা টিপে দিতে বললাম তো নিরুয়া আ আবির ভাই আবির ঠাটিয়ে মারব এক আমি তোর কোন জন্মের ভাই হই স্বামীকে কিভাবে আদর করে ডাকতে হয় সেটা জানিস না নিরু স্বামী মানে আপনি এখানে কেন আবির বারে আমার বাসা আমার ঘর আমার বাসর রাত আমার বউ এখানে আমি থাকব না তোকে থাকবে আবির ভাইয়ের কথা শুনে চারপাশটা ভালো করে তাকিয়ে দেখলাম এ এটা যে আবির ভাইয়ের রুম আমার সাথে কি হচ্ছে টা কি আমি কি পাগল হয়ে গেছি আবির ভাই কোলে মাথা রাখায় হাট বিটটা দ্বিগুণ গতিতে বেড়ে গেল নিরু আবিরকে ধাক্কা দিয়ে কোল থেকে ফেলে দেয় আবির কিরে কি হল ফেলে দিলি কেন নিরু আপনি এখানে কি করছেন আমি এখানে কেন আছি আশা আপনাকে দুলাভাই ডাকল কেন আপনি আমাকে বউ ডাকছেন কেন পলাশ ভাই কোথায় পলাশের কথা শুনে আবির রেগে যায় আবির নিরুকে বিছানার সাথে ঝাপটে ধরে আবির আবার যদি ওই পলাশের নাম তোর মুখে শুনেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না নিরু ধাক্কা দিয়ে আবিরকে ওর উপর থেকে সরিয়ে দিল কান্না করতে করতে জর্জরিত কণ্ঠে বলল নিরু আপনি একটা প্রতারক বেইমান আপনার কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার কথাটা বলেই নিরু বিছানা থেকে উঠে যেতে নিলে আবির নিরুর হাত ধরে টান মেরে নিরুকে নিজের কোলে বসিয়ে নেয় নিরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আবির নিরুর কোমর শক্ত করে আঁকড়ে ধরে নিরু আবিরের হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে আবির আলবাদ আমার অধিকার আছে তুই আমার বিয়ে করাব তোর উপর সব থেকে আমার অধিকার বেশি নীরু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে নিরু মানে কি আবির কালি তোকে বলতে চেয়েছিলাম আমাদের বিয়ের কথা কিন্তু আমার আবালের রানী যে হিটলার রানীতে পরিণত হবে কে জানত তোর চর খেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম যেই বোকা মেয়েটা টু শব্দ করতে ভয় পেত সেই মেয়েটা আমাকে এতটা ভালোবেসে কঠোর হয়েছে তা দেখে আমি অনেক অবাক হয়েছিলাম ভেবেছিলাম তোকে কালি সব বলবো কিন্তু পরক্ষণেই মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি চাপল বাসর ঘরেই সারপ্রাইজটা দিব ভেবে তাই আর কিছু বলিনি নিরু কিন্তু আশা আর ভাবি যে বলল পলাশ ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আবির একটা অট্রহাসি দিয়ে বলল আরে ওরা তো আমার খুফিয়া এজেন্ট ছিল মানে মানে ওরা দুজন আমার গুপ্তচর ছিল ভাবিয়ার আশা আগে থেকেই আমাদের ব্যাপারটা জানত তোর মনের কথা বের করার জন্য পলাশের নাটকটা সাজিয়েছিলাম আমি ওনার কথা শুনে রীতিমতো হার্ট অ্যাটাক করব মনে হচ্ছে তোর বোন আর ভাবিকে কত ঘুষ যে দিতে হয়েছে এর জন্য নিরু আবিরের কোল থেকে উঠে রুমে থেকে বের হয়ে যেতে নিলে আবির নিরুর হাত ধরে ফেলে আবির কি হলো কোথায় যাচ্ছিস নিরু চলে যাচ্ছি আমি থাকব না আপনার মতো মানুষের সাথে আপনি একটা বেইমান চিটার বাটবার এত বড় নাটকটা কিভাবে করলেন আমার সাথে জানেন আমি কতটা কষ্ট পেয়েছি আপনার মতো মানুষের সাথে আমি থাকবই না কথাটা বলে নীরু আবিরের হাত ছাড়ানোর চেষ্টা করে আবির নীরুকে টান দিয়ে নিজের বুকের সাথে আগলে ধরে আবির তা তো আর হচ্ছে না ম্যাডাম এখন থেকে যে আপনাকে এই চিটার বাটপাটার সাথেই সারাটা জীবন কাটাতে হবে নিরু কান্না করতে করতে আবিরের বুকে অনেকগুলো কিল কিলঘুষি দিতে থাকে নীরু ছাড়ুন ছাড়ুন আমাকে আই হেট ইউ আই জাস্ট হেট ইউ আবির আচ্ছা এই ব্যাপার ম্যাডামের অভিমান এখনো ভাঙেনি তাহলে আচ্ছা সরি এই দেখ কান ধরে সরি বলছি আর যেই হেটের কথা বলছেন আপনি তাহলে কালকে যেন কেঁদে কেঁদে আমাকে ভালোবাসি বলেছিল নিরুনা আমি কাউকেই ভালোবাসি না আপনাকে তো কখনোই না যে নিজে কখনো ভালোবাসার কথা বলতে পারে না তাকে কখনো ভালোবাসা যায় না আবির বারে সব সময় ছেলেরাই ভালোবাসোর কথা কেন বলবে তাই আগে তোর মুখ থেকে ভালোবাসার কথাটা বের করে নিয়েছি নিরু আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন অনেক কষ্ট দিয়েছেন আই হেট ইউ ছাড়ুন আমাকে আমি এখানে থাকব না নিরু আবিরের কাছ থেকে ছুটার চেষ্টা করলে আবির নিরুকে কোলে তুলে নেয় নিরু কি করছেন ছাড়ুন আবির ছাড়ার জন্য ধরিনি ম্যাডাম আবির নিরুকে কোলে করে বিছানায় শুয়ে দেয় নিরু আবির ভাই প্লিজ আবির আরেকবার আবির ভাই ডেকেছিস তো এখনই খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দিব উনি যেই রাগির রাগি আল্লাহ জানে কখন আবার সত্যি সত্যি লাথি মেরে ফেলে দেয় আবির ভাই আমার ঘাড়ে নাক ডুবায় উনার প্রতিটা স্পর্শ আমার কাছে কারেন্টের সব থেকে কম ছিল না ঘাড়ে গলায় গালে ভালোবাসার পরশ একে দিচ্ছিল বারংবার আমি যেন বরফের মতো জমে গেছি মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না অনেক কষ্টে শুধু বললাম লাইটটা তো অফ হুস লাইট অফ করলে তোর কোথায় কোথায় আর কয়টা তিল আছে গুনব কি করে সেদিন তো মাত্র তিনটা তিল দেখেছিলাম বাকিগুলো আজ দেখব আর খবরদার আজ যদি ফিট হয়েছিস তো খবর আছে যতবার একটু রোমান্সের মুড নিয়ে কাছে গিয়েছি ততবার ফিট খেয়ে পড়ে গেছিস আজ জানি এমন না হয় নাউবিল্লাহ উনি কি বলছে এসব তার মানে আগের ঘটনাগুলো কোনো স্বপ্ন বাজিনের কারবার ছিল না সবিনার কারসুজি নিরু তার মানে সেদিন ওটা স্বপ্ন ছিল না আমি সত্যি সত্যি আপনার বুকে ঘুমিয়েছিলাম আবির হ্যাঁ এর জন্য ভাবি আর আশাকে বিরাট অঙ্কের টাকা দিতে হয়েছিল নিরু কিন্তু আবির চুপ আর কোনো কিন্তু না তুই যেগুলোকে স্বপ্ন বা কল্পনা মনে করেছিলি সেগুলো সব বাস্তব ছিল এখন আর কোনো প্রশ্ন করবি না এখন আমি তিল খুঁজব হাই কপাল ইনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বাসর রাতে বউয়ের তিল খুঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন চোখ কচলাতে কচলাতে ছোট ছোট পায়ে আমার মেয়েটা ছাদে এসেই তার বাবার কোলে উঠে পড়ে কি আম্মো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে কেন মেয়েটা ওর বাবার কাঁধে মাথা রেখে আবার ঘুমের রাজ্যপাড়ি দেয় আমার মেয়ে হলো এক নাম্বার বাবা পাগল সারাদিন বাবা 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 ছাড়া কিছুই বুঝে না অহ ক্লিয়ার করে দেই বিয়ের পর উনাকে আমি আবির ভাই বলে ডাকতাম বলে উনি সেই খেপে যেতেন তাই কাল শেষের লাইনে আপনাদের বলেছিল আবির ভাই আবির ভাই বলে পাগল করে দিয়েছিলাম আসলে সত্যি বলতে বিয়ের পরও উনাকে আবির ভাই বলে ডাকতাম বলে পুরো এলাকার মানুষ বিষয়টা জেনে যায় তাই পাড়ার নেনটা বাচ্চা থেকে শুরু করে চায়ের দোকানের রহিম চাচাও ঠাট্টা করে উনাকে আবির ভাই বলে ডাকত আহারে দুইটা মাস বেচারা যে কি লজ্জায় পড়েছিল তারপর থেকে উনাকে আর আবির ভাই বলে ডাকিনা দীপা আপুর একটা ছেলে হয়েছে আর অয়ন ভাইয়ের এক ছেলে এক মেয়ে হয়েছে আমার মেয়েটা পুরোপুরি তার খালার মতো হয়েছে মাসাল্লাহ আশার এক কোনাও ছাড়েনি অহ বলতেই ভুলে গেছি আশারও বিয়ে হয়েছে বিয়েটা আর কারো সাথে না বেয়াই মশাই দীপা আপুর বৌভাতে আশাকে চোখ টিপ মেরেছিল তার সাথেই আশার বিয়ে হয় বিয়ের পর গোপন সূত্রে জানা যায় ওদের নাকি প্রেম ছিল মানে বৌভাতের পর থেকেই ওদের প্রেম কাহিনী শুরু হয় দাদি মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনো উনার সত্তর বছরের অভিজ্ঞতার চর্চা চলে আমার মেয়েটা পরম আবেশে তার বাবার কলে ঘুমাচ্ছে উনি একটু হেঁটে হেঁটে মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে নীরু তুমি ওকে আমার কলে দেও ঘুমিয়ে গেছে আমার উনি একটা মুচকি হাসি দিয়ে বলল আবির থাক না আর একটু আমি আকাশের পানে তাকিয়ে চায়ের কাপে চুমুক লাগাচ্ছি অবশেষে আমার জীবনে সুখ এলো আমি আপনাদের অনেক মিস করব প্রতিদিন আপনারা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন নিরু আসবে এখন আর কাউকে অপেক্ষা করতে হবে না আপনাদের নিরু আপনাদের কাছ থেকে আজ দূরে চলে যাচ্ছে আমাদের লেখিকা আমাকে আর বড় করল না হয়তো আপনাদের আরও অনেক গল্প শোনানোর বাকি ছিল কিন্তু কি আর করার সময়ের জন্য তা আর হল না আজকের পর থেকে হয়তো কারো সাথে আর দেখা হবে না হয়তো অনেকেই বারবার আর লেখিকার প্রোফাইল চেকও করবে না এতদিন আপনাদের সাথে থাকতে থাকতে আপনাদের নিরু আপনাদের অনেক ভালোবেসে ফেলেছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর সব সময় ভালো থাকবেন আমি আপনাদের অনেক মিস করব আবির কি গো এখানে দাঁড়িয়ে থেকে কি দিনটা কাটানোর প্ল্যান আছে নাকি আমি অফিসে যাব না নিরু হ্যাঁ উঠছি তুমি চারুকে বিছানায় শুইয়ে দেও আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি সমাপ্ত